নমস্কার, আজকে শোনাবো অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক অনবদ্য সৃষ্টি, বামুনের মেয়ে। শ্রোতাবন্ধুদের অনুরোধে সম্পূর্ণ উপন্যাসটি শুরু করছি। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বামুনের মেয়ে। পাড়া বেড়ানো শেষ করিয়া রাসমণি অপরাহ্ন বেলায় ঘরে ফিরিতেছিলেন, সঙ্গে 10-12 বৎসরের নাতনিটি আগে আগে চলিয়াছিল। অপ্রশস্ত পল্লী পথের এধারে বাঁধা একটি ছাগ শিশু ওধারে পড়িয়া ঘুমাইতেছিল। সম্মুখে দৃষ্টি পড়িবা মাত্র তিনি নাতনিটির উদ্দেশ্যে চিৎকার করিয়া উঠিলেন, ওলো ছড়ি, দড়িটা ডিঙ্গুস নি, ডিঙ্গুলি হারামজাদি, সজ্ঞপানে যে পথ হাঁটছ, চোখে দেখতে পাও না যে ছাগল বাঁধা রয়েছে? নাতনিটি কহিল, ছাগল ঘুমোচ্ছে ঠাকুমা। ঘুমোচ্ছে আর দোষ নেই, এই শনি মঙ্গলবারে কিনা তুই দড়িটা স্বচ্ছন্দে ডিঙিয়ে গেলি, তাতে কি হয় ঠাকুমা? কি হয়, পোড়ার মুখী বামুনের ঘরে 9-10 বৎসরের বুড়ো ধাড়ি মেয়ে এটা শেখনি যে ছাগল দড়ি ডিঙোতে মারাতে নেই, কিছুতে নেই, আবার বলে কিনা কি হয় ঠাকুমা? না বাপু, বেটাবেটিদের ছাগল পোষার জ্বালায় মানুষের পথে ঘাটে চলা দায় হলো। এই মঙ্গলবারের বারবেলায় মেয়েটা যে দড়িটা ডিঙিয়ে ফেললে কেন, কিসের জন্য পথের উপর ছাগল বাঁধা বলি? তাদের ঘরে কি ছেলে মেয়ে নেই? তাদের কি একটা ভালো মন্দ হতে জানে না? অকস্মাৎ তার দৃষ্টি পড়িল 12-13 বৎসরের একটি দুলেদের মেয়ের প্রতি। সে ত্রস্ত ব্যস্ত হইয়া তাহার ছাগ শিশুটিকে সরাইবার জন্য আসিতেছিল, তখন অনুপস্থিতকে ছাড়িয়া তিনি উপস্থিতকে লইয়া পড়িলেন। তীক্ষ্ণ কণ্ঠে কহিলেন, তুই কেলা, মরণ আর কি, একেবারে গা ঘেঁষে চলেছিস যে, চোখে কানে দেখতে পাস নে বলে মেয়েটার গায়ে তোর আঁচলটা ঠেকিয়ে দিলি নে তো? দুলে মেয়েটি ভয়ে জড়সড় হইয়া বলিল, না মাঠান, আমি তো হেথা দিয়ে যাচ্ছি। রাসমণি মুখখানা অতিশয় বিকৃত করিয়া কহিলেন, হেথা দিয়ে যাচ্ছি, তোর হেথা দিয়ে যাবার দরকার কিলা? ছাগলটা বুঝি তোর বলে কি জেতের মেয়ে তুই? আমরা দুলে মাঠান। দুলে? হ্যাঁ, এই অবেলায় মেয়েটাকে ছুঁয়ে দিয়ে তুই নামালি? তাহার নাতনিটি বলিয়া উঠিল, আমাকে তো ছোঁয়নি ঠাকুমা। রাসমণি ধমক দিলেন, তুই থাম পোড়ার মুখী, আমি দেখলুম যেন দুলে ছুঁড়ির আঁচলের ডগাটা তোর গায়ে ঠেকে গেল, যা এই পরন্ত বেলায় পুকুরে ডুব দিয়ে মর্গে যা, ডুব দিয়ে তবে বাড়ি ঢুকবি। না বাপু, জাত জন্ম আর রইল না, ছোট লোকের বড় বারবার অন্ত হয়েছে, দেবতা বামুন আর গ্রাহ্যই করে না, হারাম যদি দুলে পাড়ার থেকে ছাগল বাঁধতে এসেছে বামুন পাড়ার মধ্যে। দুলে মেয়েটির ভয় ও লজ্জার অবধি ছিল না, সে ছাগ শিশুটিকে বুকে তুলিয়া লইয়া শুধু বলিল, মাঠান, আমি ছুঁইনি। ছুসনি যদি তবে এ পাড়ায় এসেছিস কেন? মেয়ে হাত তুলিয়া অদূরে কোনো একটা অদৃশ্য গৃহ নির্দেশ করিয়া কহিল, ঠাকুরমশাই তেনার ওই গইলের ধারে আমাদের থাকতে দিচ্ছেন, মাকে আর আমাকে দাদামশাই তাইড়ে দিয়েছে না? যাহারাই হোক এবং যে জন্যই হোক, একজনের দুর্গতির ইতিহাসে রাসমণির ক্রুদ্ধ হৃদয় কথঞ্চিত প্রফুল্ল হইল এবং এর রুচিকর সংবাদ সবিস্তারে আহরণ করিতে তিনি কৌতূহলী হইয়া প্রশ্ন করিলেন, বটে, বলি কবে তাড়িয়ে দিলেল? পরশু রাত্রিরে মাঠান। ও, তুই এক করে দুলের মেয়ে বুঝি? তাই বল, এক করে মরতে না মরতে বুড়ো তোদের বের করে দিলে, ছোট জাতের মুখে আগুন। তা বাবু, দিলে বলেই কি তোরা বামুন পাড়ায় এসে থাকবি? তোদের আসপর্দা তো কম নয়লা। কে আনলে তোর মাকে? রামতনু বাড়ুজ্যের জামাই বুঝি? নইলে এমন বিদ্যে আর কার, ঘর জামাই ঘর জামাইয়ের মতো থাক, তা না শ্বশুরের বিষয় আশয় পেয়েছিস বলে পাড়ার মধ্যে হাঁড়ি ডুম দুলে কেওড়া এনে বসাবি?
এই বলিয়া রাসমণি হাঁক দিয়া ডাকিলেন, বলি সন্ধ্যা। ও সন্ধ্যা, ঘরে আছিস গা? সামান্য একটুখানি পোড়ো জমির ওধারে রামতনু বাণিজ্যের খিড়কি, তাহার ডাক শুনিয়া অদূরবর্তী খিড়কির দ্বার খুলিয়া একটি 19-20 বৎসরের সুশ্রী মেয়ে মুখ বাহির করিয়া সাড়া দিল, কে ডাকে গা? ওমা দিদিমা যে, কেন গা? বলিতে বলিতে সে বাহির হইয়া আসিল। রাসমণি কহিলেন, তোর বাপের আক্কেলটা কিরকম শুনি বাছা? তোর দাদামশাই রামতনু বাড়ুজ্জে একটা ডাকসাইটে কুলিন, তার ভিটে বাড়িতে আজ প্রজা বসল কিনা বাগদি দুলে, কি ঘেন্নার কথা মা! এই বলিয়া গালে একবার হাত দিয়েই পুনশ্চ কহিতে লাগিলেন, তোর মাকে একবার ডাকতো, জগ এর কি বিহিত করে করুক, নইলে চাটুজ্জি দাদাকে গিয়ে আমি নিজে জানিয়ে আসবো। সে তো একটা জমিদার, একটা নামজাদা বড় লোক, সে কি বলে একবার শুনি। সন্ধ্যা অত্যন্ত আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, কি হয়েছে দিদিমা? ডাক না একবার তোর মাকে, তাকে বলে যাচ্ছি কি হয়েছে। এই বলিয়া নাতনিটিকে দেখাইয়া কহিলেন, এই যে মেয়েটা মঙ্গলবারের বারবেলায় ছাগল দড়ি ডিঙিয়ে ফেললে, ওই যে দুলে ছুঁড়ি আঁচল ঘুরিয়ে বাছাকে ছুঁয়ে দিলে। সন্ধ্যা দুলে মেয়েটাকে জিজ্ঞাসা করিল, তুই ছুঁয়ে ফেলেছিস? সে বেচারা তখন ছাগ শিশু বুকে করিয়া এক ধারে দাঁড়াইয়াছিল, কাঁদো কাঁদো গলায় অস্বীকার করিয়া বলিল, না দিদিঠান। রাসমণির নাতনিটি প্রায় সঙ্গে সঙ্গেই বলিয়া উঠিল, না সন্ধ্যা দিদি, ও আমাকে ছোঁয়নি, ওই হোথা দিয়ে। কিন্তু কথাটা তাহার পিতামহীর হুঙ্কারে ওই পর্যন্তই হইয়া রহিল। ফির নেই করছিস হারামজাদি, চল আগে বাড়ি চল, ছুঁয়েছে কিনা সেখানে গিয়ে দেখাচ্ছি। সন্ধ্যা হাসিয়া কহিল, জোর করে না হলে ও আর কি করবে দিদিমা? তাহার হাসিতে রাসমণি জ্বলিয়ে গেলেন, বলিলেন, জোর করি আর না করি সে আমি বুঝবো, কিন্তু তোর বাপের ব্যাপারটা কিরকম? কোন ভদ্রলোকটা ভিটে বাড়িতে ছোট জাত ঢোকায় শুনি? দুলি, সেই দুলি এনে বামুন পাড়ায় ঢুকিয়েছে, বলি ঘরজামাই, ঘরজামাইয়ের মতো থাকলেই তো ভালো হয়। পিতার সম্বন্ধে এই অপমানকর উক্তিতে ক্রোধে সন্ধ্যার মুখ আরক্ত হইয়া উঠিল, সেও কঠিন হইয়া জবাব দিল, বাবা তো আর পরের ভিটেতে ছোট জাত ঢোকাতে যায়নি দিদিমা, ভালো বুঝেছেন, নিজের জায়গায় আশ্রয় দিয়েছেন, তাতে তোমারই বা এত গায়ের জ্বালা কেন? আমার গায়ের জ্বালা কেন? কেন জ্বালা দেখবি তবে, যাবো একবার চাটুজি দাদার কাছে গিয়ে বলবো। তা বেশ তো, গিয়ে বলো কি না, বাবা তো তার জায়গায় দুলে বসায়নি, যে তিনি বড় লোক বলে বাবার মাথাটা কেটে নেবেন। রাসমণি আরো জ্বলিয়া উঠিল, বটে, যত বড় মুখ নয় তত বড় কথা হলো, সে আর কেউ নয় গোলক চাটুজ্জে, তোর বাপ বুঝি এখনো তাকে চেনেনি? আচ্ছা। হাঙ্গামা শুনিয়া জগদ্ধাত্রী বাহির হইয়া আসিলেন, তাহাকে দেখিবা মাত্রই রাসমণি অগ্নিকাণ্ডের ন্যায় প্রজ্বলিত হইয়া উঠিলেন, চিৎকারে সমস্ত পাড়া সচকিত করিয়া বলিলেন, যোগ শোন, শোন তোর বিদ্যেধরী মেয়ের আস্পর্দার কথাটা একবার শোন, লেখাপড়া শেখাচ্ছিস কিনা বলে কি শোন, বলিস তোর গোলক চাটুজ্জিকে বলিস বাবার মাথাটা যেন কেটে নেয়, বলে বেশ করেছি, নিজের জায়গায় হাড়ি দুলে বসিয়েছি, কারো বাপ ঠাকুরদার জায়গায় বসাইনি, অমন ঢের বড় লোক দেখেছি, যে যা পারে তা করুক। শোন শোন তোর মেয়ের কথাগুলো একবার শোন। জগদ্ধাতি বিস্মিত ও কুপিত হইয়ে জিজ্ঞাসা করিলেন, বলেছিস এইসব কথা? সন্ধ্যা মাথা নাড়িয়া কহিল, না আমি এমন করে বলিনি। রাসমণি তাহারই মুখের উপর হাত নাড়িয়া গর্জন করিয়া উঠিলেন, বলিস নে, এরা সবাই সাক্ষী নেই। কিন্তু পরক্ষণে কণ্ঠস্বর অনির্বচনীয় কৌশলে উচ্চ সপ্তক হইতে একেবারে খাদের নিখাদে নামাইয়া জগদ্ধাত্রীকে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, মা ভালো কথাই বলেছিল,
মঙ্গলবারের বার বেলায় মেয়েটা ছাগল দড়ি ডিঙিয়ে ফেললে তাই বলল, আহা কে এমন করে পথের উপর ছাগল বাঁধলে গা। তাই না শুনতে পেয়ে দুলি ছড়িটা ছুটে এসে বাছার মুখের উপর আঁচল ঘুরিয়ে মারলে, বলে ঠাকুর মশাইয়ের জায়গায় ছাগল বেঁধেছি, তুমি বলবার কে? তাই মা, তোমার মেয়েকে ডেকে শুধু এই কথাটি বলেছি, দিদি এই যে অবেলায় মেয়েটাকে নাইতে হবে, বার বেলায় ছাগল দড়ি ডিঙিয়ে ফেললে, তা তোমার বাবা যদি এদের দুলেপাড়া থেকে তুলে এনে বসিয়েই থাকে তো দিদি ছাগল টাগল গুলো একটু দেখে শুনে বাঁধতে বলে দিস, ছোট জিতের আচার বিচারের জ্ঞান গম্যও তো নেই। চাটুজ্জি দাদা বুড়ো মানুষ, এই পথেই তো আসা যাওয়া করে, মারামারি করে আবার রিগিটেকে উঠবে। মা এই শুধু এই, এতেই তোমার মেয়ে আমায় শুধু মারতে যা বাকি রেখেছে, বলে যা যা তোর চাটুজ্জি দাদাকে ডেকে আনগে, তার মতো বড় লোক আমি ঢের দেখেছি, তার বাপের জায়গায় যখন হাঁড়ি দুলে প্রজা বসাবো তখন যেন সে শাসন করতে আসে। আচ্ছা তুমি বলো দেখি মা, এইগুলো কি মেয়ের কথা? জগদ্ধাত্রী অগ্নি মূর্তি হইয়া কহিলেন, বলেছিস এইসব? সন্ধ্যা এতক্ষণ পর্যন্ত নির্বাক বিস্ময়ে রাসমণির মুখের প্রতি চাহিয়াছিল, মায়ের কণ্ঠস্বরে চকিত হইয়া হাড় ফিরাইয়া শুধু বলিল, না বলিসনি, তবে কি মাসি মিছে কথা কইছে? বল মা, তাই একবার তোর মেয়েকে বল। সন্ধ্যা মুহূর্তকাল মৌন থাকিয়া মায়ের প্রশ্নের উত্তর দিল, জানি না মা কার কথা মিছে, কিন্তু তোমার আপনার মেয়ের চেয়ে এই পাতানো মাসিকেই যদি বেশি চিনে থাকো তো না হয় তাই। এই বলিয়া দ্বিতীয় প্রশ্নের পূর্বেই খোলা দ্বার দিয়া দ্রুতপদে ভিতরে চলিয়া গেল। উভয়েই বিস্ফারিত নেত্রে সেই দিকেই চাহিয়া রহিলেন এবং অবসর বুঝিয়া দুলে মেয়েটাও তাহার ছাগলখানা বুকে করিয়া নিঃশব্দে সরিয়া পড়িল। রাসমণি বলিলেন, দেখলি তো জগ তোর মেয়ের তেজখানা, শুনলি তো কথা, বলে পাতানো মাসি কুলিনের ঘরের মেয়ে, তাই নইলে বিয়ে হলে এ বয়সে যে পাঁচ ছ ছেলের মা হতে পারত। পাতানো মাসি শুনলি তো? জগদ্ধাত্রী চুপ করিয়া রহিলেন এবং রাসমণি নিজেও একটু স্থির থাকিয়া হঠাৎ বলিয়া উঠিলেন, হ্যাঁ জগ, শুনলুম নাকি অমর্ত্য চক্রবর্তীর ছেলেটাকে তোরা আজও বাড়িতে ঢুকতে দিস? জগদ্ধাত্রী মনে মনে অতিশয় শঙ্কিত হইয়া উঠিলেন। রাসমণি বলিতে লাগিলেন, আমি তো সেদিন পুলিনের মায়ের সঙ্গে ঝগড়াই করে ফেললুম, বললুম সে মেয়ে জগদ্ধাত্রী আর কেউ নয়, হরিহর বাড়ুজ্জি মশাইয়ের নাতনি, রামতনু বাণিজ্যের কন্যা, যারা সুদূর বলে কায়েতের বাড়িতে পর্যন্ত পা ধোয় না তারা দেবে ওই ম্লেচ্ছর ছোড়াটাকে উঠোন মারাতে, তোরা বলছিস কি লো? এই হিতৈষিণীর দরদের কাছে লজ্জা পাইয়া জগদ্ধাত্রী শুধু একটুখানি শুদ্ধ হাসি হাসিয়া বলিলেন, কথাটা তুমি ঠিকই বলেছ মাসি, তবে কি জানো মাসি, ছেলেবেলা থেকেই ওর আসা যাওয়া আছে, আমাকে খুড়িমা বলতেই অজ্ঞান, তাই কালে ভদ্রে যদি কখনো আসে তো মুখ ফুটে বলতে পারিনি, অরুণ তুমি আর আমার বাড়ির মধ্যে ঢুকো না, মা বাপ নেই, বাছাকে দেখলেই কেমন যেন মায়া হয়। রাসমণি প্রথমে অবাক হইলেন, পরে ক্রুদ্ধস্বরে বলিলেন, অমন মায়ার মুখে আগুন! অকস্মাৎ সেই ক্রোধ অতি উচ্চ ধাপে চড়িয়া গেল এবং তাহারই সহিত কণ্ঠস্বরে সমতা রক্ষা করিয়া বলিতে লাগিলেন, ওই একগুঁয়ে ছোড়াটাকে কি তোরা সোজা বজ্জাত ঠাওরাস? অমন নচ্ছার গায়ের মধ্যে আর দুটি নেই তোকে বলে দিল। চাটুজ্জির দাদা একটা জমিদার মানুষ, তিনি নিজে স্বয়ং ছোড়াটাকে ডেকে পাঠিয়ে বলেছিলেন, অরুণ জলপানের লোক দরিয়ায় ভাসিয়ে দিয়ে ঘরের ছেলে ঘরে বসোগে যাও, বিলেতে যেও না, কিন্তু কথাটা কি ছোড়া শুনলে? অত বড় একটা মানি লোকের মান রাখলে উল্টে ছোড়া নাকি বিলেতে যাবার সময় ঠাট্টা করে বলেছিল, বিলেতে গিয়ে যার যায় আমার সেও ভালো, কিন্তু গোলক চাটুজ্জের মতো বিলেতে পাঁঠা ভেড়া চালান দিয়ে টাকা করতেও চাইনি, সমাজের মাথায় চড়ে লোকের জাত মেরে বেড়াতেও পারবো না, উফ আমি যদি সেখানে থাকতুম জগ ছেঁটিয়ে ছোড়ার মুখ সোজা করে দিত,
যে কনক চাটুর যে ভাত খেয়ে গোবর দিয়ে মুখ ধোয় তাকে কিনা। জগদ্ধাত্রী বিনীত কণ্ঠে বলিতে গেলেন, কিন্তু অরুণ তো কখনো কারো নিন্দে করে না মাসি। তবে বুঝি আমি মিছে কথা কইছি চাটুজি দাদা বুঝি? তবে না না, তিনি মিছে বলবেন কেন? তবে লোকে নাকি অনেক কথা বানিয়ে বলে, তাই বলছিলুম। তোর এক কথা জগ, লোকের তো আর খেয়ে কাজ নেই, তাই গেছে বানিয়ে বলতে। আচ্ছা, তাই বা বিলেতে গিয়ে কোন দিগ্গজ হয়ে এলি, শিখে এলি চাষার বিদ্যে? শুনে হেসে বাঁচি নে বাবা, চকুতেই হ আর যাই হ, বামুনের ছেলে তো বটে, দেশে কি চাষি ছিল না? এখন তুই কি যাবি হালগুরু নিয়ে মাঠে মাঠে লাঙল দিতে? মরণ আর কি! তাহার কণ্ঠস্বরের তীব্র সৌরূপ ক্রমে ব্যপ্ত হইবার উপক্রম করিতেছে গন্ধ পাইয়া পাছে পাড়ার সমজদার মধুমক্ষীর দল জুটিয়া যায় এই ভয়ে জগদ্ধাত্রী আস্তে আস্তে বলিলেন, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন মাসি, একটু ভেতরে গিয়ে বসবে চলো না? না মা, বেলা গেল আর বসবো না, মেয়েটাকেও তো আবার নাইয়ে ধুইয়ে ঘরে তুলতে হবে, দুলি ছুঁড়িটা বুঝি পালিয়েছে। হ্যাঁ ঠাকুমা, তোমরা যখন কথা করছিলে কিন্তু সে আমাকে ছুঁইনি জানো, ফের নেই করছিস হারামজাদি। কিন্তু জগ, পাড়ার ভেতর আর হাঁড়ি দুলে ঢোকাস নি, জামাইকে বলিস। বলবো বই কি মাসি, আমি কালই ওদের দূর করে দেব, আর থাকলেও তো আমাদের পুকুর ঘাট সরবে, ওদের জল মারামারি করে আমাদেরই তো হাঁটতে হবে। তবে তাই বল মা, তাহলে কি আর জাত জন্ম থাকবে? আমি তো সেই কথাই বলেছিলুম, কিন্তু আজকালকার মেয়ে ছেলেরা নাকি কিছু মানতে চায়। তাই তো চাটুজ্জি দাদা সেদিন শুনে অবাক হয়ে বললেন, রাসু, আমাদের জগদ্ধাত্রীর মেয়েটাকে নাকি তার বাপ লেখাপড়া শিখুচ্ছে? তারা করছে কি? মানা করে দে, ছেলে মেয়ে লেখাপড়া শিখলে যে একেবারে গোল্লায় যাবে। জগদ্ধাত্রীর ভয়ের সীমা পরিসীমা রহিল না, কহিলেন, চাটুজ্জি মামা বুঝি বলছিলেন? বলবে না, সে হলো সমাজের মাথা, গায়ের একটা জমিদার, তার কানে আর কোন কথাটা না ওঠে বল। এই তো আমারও ধারণা কেন, বুড়ো হতে চলল, লেখাপড়ার তো ধার ধারিনে, কিন্তু কোন শাস্ত্রটি না জানি বল। কারো বাপের সাধ্যে আছে বলে রাসু বামনি একটা অশাস্ত্রর কাজ করছে? এই যে মেয়েটা ছাগল দড়ি ডিঙোবা মাত্র শিউরে উঠে বললুম, ওরে ছড়ি খুললি কি? আজ যে মঙ্গলবারের বার বেলা, কই কোন পণ্ডিত বলে যাক দেখি, না এতে দোষ নেই। তা হবার জোনে মা, তা হবার জোনে, এই রাসু মামনি মিছে কথা কয় না, আমার বাপ মায়ের কাছে শিক্ষে পেয়েছিল, কিন্তু ডাকো দেখি তোমার লিখিয়ে পড়িয়ে মেয়েকে কেমন বলতে পারে। জগদ্ধাত্রী নিঃশব্দে ত্রুটি স্বীকার করিয়া কহিলেন, একটু বসলে হতো না মাসি? না মা, বেলা গেছে, আর একদিন আসব। নে খেদি বাড়ি চল। এই বলিয়া নাতনিটিকে অগ্রবর্তী করিয়া কয়েক পথ চলিয়া হঠাৎ ফিরিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ জগ, অমন পাত্রটি হাতছাড়া করলি কেন বল দেখি? না হাতছাড়া ঠিক নয়, তবে কিনা ঘর বাড়ি কিছু নেই, বয়স হয়েছে, তোমার জামাইয়ের মত হয় না। রাসমণি বিস্ময়ে থমকিয়া দাঁড়াইলেন, বলিলেন, শোনো কথা একবার বলি, তার ঘর নেই, তোর তো আছে, তোর আর ছেলেও নেই মেয়েও নেই যে তার জন্য ভাবনা, এক মেয়ে, সেই মেয়ে জামাই নিয়ে ঘর করতিস সে কি আনন্দ হতো বাছা। আর বয়স, কুলিনের ছেলের 40-42 বছর বয়স কি আবার একটা বয়স? রসিকপুরের জয়নাম মুখুজ্জের দৌহিত্র, তার আবার বয়সের খোঁজ কে করে জগ? তাছাড়া মেয়ের বয়সের দিকেও তো একবার তাকা দেখিনি, তা আরো গড়িমসি করবি তো বিয়ে দিবি কবে? শেষে কি তোর ছোট পিসির মতো চিরটাকাল আই বুড়ো থুবড়ো রাখবি? জগদ্ধাত্রী সলজ্জ ভাবে কহিলেন, আমি তো তাই বলি মাসি, কিন্তু মেয়ের বাপ যে একেবারে। কথাটাকে সম্পূর্ণ করিতে দিবার ধৈর্য রাসমণির রহিল না,
জ্বলিয়ে উঠিয়ে বলিলেন, মেয়ের বাপ বলবে না কেন? আহা, তার নিজেরই যেন কত ঘর বাড়ি জমিদারি ছিল, হাসালি বাপু তোরা। তাছাড়া ওই অরুণদের বৈঠকে দিন রাত বসা দাঁড়ানো গান বাজনা করা শুনি হুঁকো পর্যন্ত নাকি চলে যাচ্ছে, ও কথা সে বলবে না তো কি চাটুজ্জে দাদা বলবে? হদ্দ করলি জগ। কিন্তু তাও বলে দিচ্ছি বাবা, ঘর বর যখন মিলেছে তখন নানা করে দেরি করে শেষকালে অতি লোভে তাঁতি নষ্ট করিস নে। তোর ছোট পিসি গোলাপি আইবুড়ো থুবড়ো হয়ে মলো, তোর বাপের বড় মেজু দুই পিসিরই বিয়েই হলো না। আর তোমার কি সময়ে বিয়ে হতো বাছা, যদি না তোর বাপ মা কাশিতে গিয়ে পড়ত? বেয়ান কাশি বাসিনী, কামড় কুমড় নেই, জামাই স্কুলে পড়ছে, ঘর বর যাই মিলে গেল, অমনি ঢাঁ করে তোদের দুহাত এক করে দিয়ে মেয়ে জামাই নিয়ে দেশের লোক দেশে ফিরে এলো। ভাঙচির ভয় বিয়ের আগে কাউকে খবরটুকু পর্যন্ত দিলে না, তা ভালোই করেছিল, নইলে বিয়ে হতোই কিনা তাই বা কে জানে। নে খেদি, চল চল, জয়রাম মুখুজ্জের নাতি, তার আবার ঘর বাড়ি, তার আবার বয়স, তার আবার কালো ধুলো, কালে কালে কতই শুনব। নে এগো বাছা, আর দেরি করিস নে। কাপড় চোপড় কাচতে সন্ধ্যা দিয়ে আন্নিক মালা সারতে আজ দেখছি এক প্রহর রাত হয়ে যাবে। কিন্তু তাও বলি বাপু, খ্রিস্টেন মিষ্টেনকে বাড়ি ঢুকতে দেওয়া, মেয়ের সঙ্গে হাসি তামাশা ঠাট্টা করতে দেওয়া ভালো নয় জগ। কথাটা ঢিডি হয়ে গেলে মেয়ের পাত্তর পাওয়া ভার হবে বাছা। নে না খেদি, চল না পোড়ার মুখী, পরের কথা পেলে তুই যে আর নড়তে চাস নে দেখি। বকিতে বকিতে নাতনিকে অগ্রবর্তী করিয়া রাসমণি প্রস্থান করিতেছিলেন। জগদ্ধাত্রী শঙ্কিত বিরস মুখে কিছুক্ষণ সেই দিকে চাহিয়া থাকিয়া হঠাৎ যেন তাহার চমক ভাঙিয়া গেল, কহিলেন, ওমা খেদি একটু দাঁড়া দেখি বাছা। ক্ষেত থেকে কাল এক ঝুড়ি নতুন মুক্তকেশি বেগুন আর একটা কচি নাও এনেছিল, তার গোটা কতক আর নামের এক ফালি সঙ্গে নিয়ে যা দেখি মা, আমি চট করে এনে দিই। এই বলিয়া তিনি দ্রুত পদে বাটির দিকে যাইতেছিলেন। রাসমণি পুলকিত বিস্ময়ে বলিয়া উঠিলেন, ও মা, বেগুন বুঝি এরই মধ্যে উঠল? বলিয়াই কণ্ঠস্বর এক মুহূর্তে খাট করিয়া নাতনিকে কহিলেন, হুলু খেদি মুখ পোড়া মেয়ে, ঠুটোর মতো দাঁড়িয়ে রইলি, সঙ্গে সঙ্গে যা না। এবং পরক্ষণেই তাহাকে পিছন হইতে ডাকিয়া কহিলেন, ছুটে আসিস খেদি, আমি ততক্ষণ একটু এগোই। সমুখের একটা দাওয়াই বসিয়া সন্ধ্যা নিবিষ্ট চিত্তে সেলাই করিতেছিল। জগদ্ধাত্রী আন্নিক সারিয়া পূজার ঘর হইতে বাহির হইয়া আসিয়া ক্ষণকাল কন্যার প্রতি এক দৃষ্টি চাহিয়া থাকিয়া বলিলেন, সকাল থেকে কি অত সেলাই হচ্ছে সন্ধ্যা, বেলা যে দুপুর বেজে গেছে, না খাওয়া করবি নে? পরশু সবে পত্তি করেছিস, আবার কিন্তু পিত্তি পরে অসুখ হবে, তা বলে দিচ্ছি। সন্ধ্যা দাঁত দিয়া বাড়তি সুতাটা কাটিয়া ফেলিয়ে কহিল, বাবা যে এখনো আসেনি মা? তা জানি, কেবল বিনে পয়সার চিকিৎসা সারতে কত বেলা হবে সেইটিই জানিনে। আর বেশ তো, আমি তো আছি, তোর উপোস করে থাকবার দরকারটা কি? সন্ধ্যা নীরবে কাজ করিতে লাগিল, জবাব দিল না। মা প্রশ্ন করিলেন, সেলাইটা কিসের হচ্ছে শুনি? মেয়ে অনিচ্ছুক অস্ফুট কণ্ঠে কহিল, এই দুটো বোতাম পরিয়ে দিচ্ছি মা। তা জানি মা জানি, নইলে আমার কাপড়খানা সেরে রাখতে বসেছিস কিনা তা জিজ্ঞেস করিনি। কিন্তু কি বাপ সোহাগেই হয়েছিস সন্ধে, যেন পৃথিবীতে ও আর কারু নেই, কোথায় একটা বোতাম নেই, কোথায় কাপড়ের কোণে একটু খোঁচা লেগেছে, কোন পিরানটায় একটু দাগ ধরেছে, জুতো জোড়াটার কোথায় একরত্তি সেলাই কেটেছে, এই নিয়েই দিবারাত্রি আছিস, এছাড়া সংসারে আর যেন কোনো কাজ নেই তোর? সন্ধ্যা মুখ তুলিয়া একটুখানি হাসিয়া কহিল, বাবার যে কিছু নজরে পড়ে না মা। জবাব শুনিয়া মা খুশি হইলেন না, বলিলেন, পড়বে কি করে, বিনে পয়সার ডাক্তারিতে সময় পেলে তো, বলি দুলে মাগিরা গেল? যাবে বই কি মা?
কিন্তু সে কবে ছোঁয়া ন্যাপাক করে জাত জন্ম ঘুচে গেলে? তারপরে আবার যে বড় ছুঁচে সুতো পড়াচ্ছিস, উঠবি নে বুঝি? তুমি যাও না মা, আমি এক্ষুনি যাচ্ছি। এই অসুখ শরীরে যা ইচ্ছে তুমি করো গে। তোমাদের দুজনের সঙ্গে বকতে বকতে আমার মাথা গরম হয়ে গেল। সংসারে আর আমার দরকার নেই। এইবার আমি শাশুড়ির কাছে গিয়ে কাশি বাস করব, তা কিন্তু তোমাদের স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি। এই বলিয়া জগদ্ধাত্রী ক্রোধ ভরে একটা পিতলের কলসি তুলিয়া লইয়া খিড়কির পুকুরের দিকে দ্রুত পদে চলিয়া গেলেন। সন্ধ্যা আনত মুখে মুখ টিপিয়া শুধু একটু হাসিল, জননের কোনো কথার উত্তর দিল না। তাহার সেলাই প্রায় শেষ হইয়াছিল, ছুঁচ সুতা প্রভৃতি এখনকার মতো একটা ছোট সাবানের বাক্সে গুছাইয়া রাখিয়া উঠিবার উপক্রম করিতেছিল। তাহার পিতার স্বর্গলে চমকিয়া মুখ তুলিল। তিনি সদাই ব্যস্ত, এই মাত্র বাড়ি ঢুকিয়াছেন, হাতে একটা হোমিওপ্যাথি ঔষধের ছোট বাক্স এবং বগলে চাপা কয়েকখানি ডাক্তারি বই। মেয়েকে দেখিয়েই বলিয়া উঠিলেন, সন্ধ্যা ওঠো তো মা, কি যে করি কিছুই ভেবে পায়নি, এমনি মুশকিলের মধ্যে। সন্ধ্যা তাড়াতাড়ি উঠিয়া পিতার হাতের বাক্স ওই বইগুলো লইয়া একধারে রাখিয়া দিল। বারান্দায় ইতিপূর্বে যে মাদুরখানি পাতিয়া রাখিয়াছিল তাহারই উপর হাত ধরিয়া বসাইয়া দিয়া পাখার বাতাস করিতে করিতে বলিল, আজ কেন তোমার এত দেরি হলো বাবা? দেরি? আমার কি নাওয়ার খাওয়ার ফুরসত আছে তোরা ভাবিস? যে রুগীটির কাছে না যাব তারই রাগ, তারই অভিমান। প্রিয় মুখুজ্জের হাতের এক ফোঁটা ওষুধ না পেলে যেন কেউ আর বাঁচবে না। ভয় যে নেহাত মিথ্যে তা যদিও বলতে পারি নে, কিন্তু প্রিয় মুখুজ্জে তো একটাই, দুটো তো নয়। তাদের বলি, এই নন্দমিত্রের লোকটা যা হোক একটু প্র্যাকটিস তো করছে, দু একটা ওষুধ ও যে না জানে তা নয়, কিন্তু তা হবে না, মুখুজ্জে মশাইকে নইলে চলবে না। আর তাদের বা কি বলি, একটা ঔষধের সিমটম যদি মুখস্থ করবে, আরে অত সহজ বিদ্যে নয়, অত সহজ নয়, তাহলে সবাই ডাক্তার হতো, সবাই প্রিয় মুখুজ্জে হতো। বাবা জামাটা ছেড়ে ফেলো না। ছাড়ছি মা, এই আজই ধা করে যে পালসেটলা দিয়ে ফেললি। প্র্যাকটিস তো করছিস, কিন্তু বল দেখি তার অ্যাকশন দেখি, আমার মতো কেমন তুই কণ্ঠস্থ বলে যেতে পারিস। সন্ধে ধরো দেখি মা বইখানা, একবার একবার পালসেটলা। তোমার আবার বই কি হবে বাবা, আজ খাওয়া দাওয়ার পরে ওই ওষুধটাই তোমার কাছে পড়ে নেব। দেবে পড়িয়ে বাবা? দেব বই কি মা, দেব বই কি? নকশের সঙ্গে তফাতটা হচ্ছে আসলে ওই বইখানা, একবার তোমার পায়ে ততক্ষণ তেলটুকু মাখিয়ে দিই না বাবা, বড্ড বেলা হয়ে গেছে, মা আবার রাগ করবেন। বলিয়া সে একবার উদ্বিগ্ন নেত্রে দেখিয়া লইল তাহার জননী ঘাট হইতে ফিরিতেছেন কিনা, এবং আপত্তি করিবার পূর্বেই তেলের বাটি হইতে খানিকটা তেল লইয়া বাবার পায়ে মাখাইয়া দিল। একটু সবুর করলি না মা, ইস একবার দেখে নিয়ে। আজ কাকে কাকে দেখলে বাবা? আচ্ছা পঞ্চাজেলের ঠাকুর দাদা, সে বুড়ো বেটা মরবে মরবে মরবে, তুই দেখে নিস সন্ধে। আর ওই পরাণ চাটুজ্জি, ও হারামজাদার নামে আমি কেস করে তবে ছাড়ব, যে রুগীটি পাবো অমনি তাকে গিয়ে ভাঙচি দিয়ে আসবে। একদিনের বেশি যে কেউ আমার ওষুধ খেতে চায় না সে কেন? সে কেবল ওই নচ্ছার বোমপেটে পাজি উল্লুকের জন্যে। কি করেছে জানিস? পঞ্চায়েত ঠাকুরদাকে যাই একটি রেমেডি সিলেক্ট করে দিয়ে এসেছি, অমনি বেটা পিছনে গিয়ে বলেছে, কই দেখি দেখি কি দিলে। সন্ধ্যা ক্রুদ্ধস্বরে কহিল। তারপর তাহার পিতা ততধিক ক্রুদ্ধস্বরে বলিলেন, বেটা বজ্জাত, ঢক ঢক করে সমস্ত শিশিরটা খেয়ে ফেলে বলেছে, ছাই ওষুধ, এই তো সমস্ত খেয়ে ফেলল, কই আমার ঔষধ সে খাকতো দেখি। এই বলে না এক শিশি ক্যাস্টর অয়েল দিয়ে এসেছে। তারা বলে, ঠাকুর তোমার ঔষধ সে এক চুমুকে খেয়ে ফেললে,
তার ঔষধ তুমি খেতে পারো তো তোমার ঔষধ আমরা খাব, নইলে না। সন্ধ্যা ভয়ে ব্যাকুল হইয়া বলিল, সে তো তুমি খাওনি বাবা। না, তা কি আর খাই, কিন্তু এতটা বেলা পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে বেড়ালুম, একটা রুগী জোগাড় করতে পারলুম না। পরাণের নামে আমি নিশ্চয় কেশ করব, তোকে বললুম সন্ধে। ক্ষোভে অভিমানে সন্ধ্যার চোখে জল আসিতে লাগিল। এই পিতাটিকে সংসারে সর্বপ্রকার আঘাত, উপদ্রব, লাঞ্ছনা, উপহাস, পরিহাস হইতে বাঁচাইবার জন্য সে যেন অহরহ তাহার দশ হাত বাড়াইয়া আড়াল করিয়া রাখিত। সজল কণ্ঠে কহিল, কেন বাবা, তুমি পরের জন্য রোদে রোদে ঘুরে বেড়াবে? এই বাড়িতেই যে কতজন তোমার ঔষধের জন্য এসে এসে ফিরে গেল। কথাটার মধ্যে সত্যের কিছু অপলাপ ছিল। পল্লীর গরিব দুঃখীরা ঔষধ চাহিতে আসে বটে, কিন্তু সে সন্ধ্যার কাছে, তাহার পিতার কাছে নয়। বাবার কাছেই যে ছোটখাটো রোগের চিকিৎসা করিতে শিখিয়াছিল এবং তাহার দেওয়া ঔষধ প্রায় নিষ্ফল হইত না, কিন্তু গুরুটিকে রোগীরা জমের মতো ভয় করিত। তাই তাহারা সতর্ক হইয়া খোঁজ খবর লইয়া এমন সময়ে বাড়ি ঢুকিত যেন হঠাৎ মুখুজ্জি মশাইয়ের হাতের মধ্যে গিয়া না পড়িতে হয়। সন্ধ্যা ইহা জানিত, কিন্তু বাবার জন্য মিথ্যা বলিতে তাহার বাধিত না। কিন্তু পিতা একেবারে ব্যতিব্যস্ত হইয়া উঠিলেন, ফিরে গেল? কে কে, কারা এসেছিল, কতক্ষণ গেল, কোন পথে গেল, নামধাম জেনে নিয়েছিস তো? সন্ধ্যা মনে মনে অত্যন্ত লজ্জা পাইয়া কহিল, নামধামে আমাদের কি দরকার বাবা, তারা আপনি আবার আসবে এখন। আহ, তোদের জ্বালায় পারিনি বাপু, নামটা জিজ্ঞেস করতে কি হয়েছিল, এক্ষুনি তো একবার ঘুরে আসতে পারতুম। দেরিতে কঠিন হয়ে দাঁড়াতে পারে, কিছুই বলা যায় না, এখন একটি ফোঁটাই যে সারিয়ে দিতুম। সন্ধ্যা নীরবে তেল মাখাইতে লাগিল, কিছুই বলিল না। পিতা পুনরায় প্রশ্ন করিলেন, কখন আসবে বলে গেল? বিকেল বেলায় হয়তো বাবা। দেখ দেখি কিরকম অন্যায়টাই হয়ে গেল, ধরো যদি কোন গতিকে নাই আসতে পারে। ওরে ও সন্ধে, বিপ্নের কাছে গিয়ে পড়ল না তো? পরাণে হারামচাদা তো ওই খোঁজেই থাকে, সে তো এর মধ্যে খবর পায়নি। না বাপু, আর পারিনি আমি, বাড়িতে কিছুই দুটি মুড়ি মুড়কি ছিল না, দুটো দুটো দিয়ে কি ঘন্টাখানেক বসিয়ে রাখতে পারতিস নে? জানা বলে দেব, যেটি না দেখব। কে কে উঁকি মারছে হে, চলে এসো না। আরে রামময় যে খোঁড়াচ্ছ কেন বলো দেখি? তাহার সাদর আহ্বান ও কলকণ্ঠে একজন চাষি গোছের মধ্যবয়সী লোক উঠানে আসিয়া দাঁড়াইল এবং একান্ত নিষ্প্রিয় স্বরে কহিল, আগে না, ও কিছু না। কিচ্ছু না, বিলক্ষণ দিব্যি খোঁড়াচ্ছ যে। আহ, তেল মাখানাটা একটু রাখ না সন্ধে। কিচ্ছু না, স্পষ্ট আর্নিকা কেস দেখতে পাচ্ছি। তামাশা নয় রামময়, কই দেখি পাটা। পা দেখানোর প্রস্তাবে রামময় একটিবার করুণ চক্ষে সন্ধ্যার মুখের পানে কটাক্ষে চাহিয়া বলিল, আগে হ্যাঁ, এই পাটা একটু মুচকি কাল পড়ে গিয়েছিল। প্রিয়বাবু কন্যার প্রতি দৃষ্টিপাত করিয়া একটু হাস্য করিয়া কহিলেন, দেখলি তো সন্ধে, দেখেই বলেছি কিনা আর্নিকা, আমরা দেখলেই যে বুঝতে পারি। পড়লে কি করে? আগে ওই যে বললুম পা মুচকে, দরজার পাশেই একটা জল যাবার ছোট নর্দমার উপর থেকে ছেলেগুলো তক্তাখানা সরিয়ে ফেলেছিল, অন্যমনস্ক হয়ে তাই। থামো থামো, এই যে বললে মুচড়ে, মোচড়ানো আর দোমড়ানো এক নয় রাম। আগে আগে না, তা ওই পা মুচড়েই পড়ে গেলুম বটে। আহ থাম না সন্ধে, কেসটা স্টাডি করতে দে না, বদনাম হয়ে যাবে। তারপর বেদনাটা কিরকম বলো দেখি রামময়। আগে বড্ড বেদনা ঠাকুর মশাই। আহ তা নয় তা নয়, কি রকমের বেদনা, ঘর্ষণ বধ না মর্ষণ বধ, সূচিবিদ্ধ বধ না বৃশ্চিক দংশন বধ, কনকন করছে না ঝনঝন করছে? আগে হ্যাঁ ঠাকুর মশাই, ঠিক ওই রকমই করছে। তাহলে তাহলে ঝনঝন করছে কি হবে ঠাকুর মশাই, কাল থেকে ব্যথাই মরে যাচ্ছি। থামো থামো,
কি বললে? মরে যাচ্ছ? রামময় অধীর হইয়া উঠিয়াছিল, কহিল, তা বই কি মুখুজ্জি মশাই, খুঁড়িয়ে চলছি, পা ফেলতে পারিনে, আর মরা নয় তো কি? তাছাড়া ছোড়াগুলো যে বজ্জাত, কথা শোনে না, বারণ মানে না। ওই তক্তাখানা নিয়েই তাদের যত খেলা, আবার কোন দিন হয়তো আধারে পড়ে মরব দেখতে পাচ্ছি। যা হয় একটু ঔষধ দিয়ে দেন ঠাকুর মশাই, ভারী বেলা হয়ে গেল। বাবা আর্নিকা দুফোঁটা দি? প্রিয়বাবু মেয়ের প্রতি চাহিয়া একটু হাস্য করিয়া বলিলেন, না না মা, না, এ আর্নিকা কেশ নয়, বিপ্নে হলে তাই দিয়ে দিত বটে, চার ফোঁটা একুনাইট তিরিশ শক্তি, দু ঘন্টা অন্তর খাবে, কেমন? সন্ধ্যা দুই চক্ষু বিস্ফারিত করিয়া কহিল, একুনাইট বাবা? হা মা, হা, মৃত্যু ভয়, পড়ে মরার ভয়, সিমিলিয়া কিউরেন্টাম, সিমিলিয়া সিমিলেপস কিউরেন্টাম, মহাত্মা হেরিং বলেছেন, রোগের নয়, রোগীর চিকিৎসা করবে, মৃত্যু ভয়ে একুনাইট প্রধান, বিপ্নে হলে হারামচাঁদের চিকিৎসা করতে আসে। রামময়, শিশি নিয়ে যাও আমার মেয়ের সঙ্গে, দু ঘন্টা অন্তর চারবার খাবে, কেমন? ওবেলা গিয়ে দেখে আসবো। ভালো কথা, ও হারামচাঁদা যদি এসে বলে, কই দেখি কি দিলে? খবরদার, শিশি বার করো না বলে দিচ্ছি, হারামচাঁদা ঢক ঢক করে হয়তো সবটা খেয়ে ফেলে আবার ক্যাস্টর অয়েল রেখে যাবে, তখন পেটটা মুজড়ে মুজড়ে উঠবে যে। রামময়কে ঔষধ দিতে সন্ধ্যা উঠিয়া দাঁড়াইয়াছিল, ভয় ব্যাকুল কণ্ঠে বলিয়া উঠিল, দিদি ঠাকুরুন, এই যে তুমি বললে আর্নিকা না কি, তাই দু ফোঁটা দিয়ে দাও দিদি ঠাকুরুন, মুখুজ্জি মশাইয়ের ঔষধটা না হয়। সন্ধ্যা অন্তরে ব্যথা পাইয়া কহিল, আমি কি বাবার চেয়ে বেশি বুঝি রামময়? রামময় লুচ্ছিত হইয়া বলিল, না না, তা না, তবে মুখুজ্জি মহাশয়ের ওষুধ বড় জোর ওষুধ কিনা দিদি ঠাকুরুন, আমি রোগা মানুষ, বরঞ্চ গি না হয় সাঁতেদের মেধোকে ভুলিয়ে ভালিয়ে পাঠিয়ে দেব, কাল থেকে তার পেট নাবাচ্ছে, দা ঠাকুরের ঔষধ দিলেই ভালো হয়ে যাবে, আমাকে ওই তোমার ঔষধটাই আজ দাও দিদিমণি। সন্ধ্যা বিষণ্ণ মুখে কহিল, আচ্ছা এসো এইদিকে। এই বলিয়া সে রামময়কে সঙ্গে লইয়া বারান্দা দিয়ে পাশের একটা ঘরে চলিয়া গেল। জগদ্ধাত্রী ঠাকুর ঘরের জন্য এক ঘরে জল আনিতে পুকুরে গিয়েছিলেন, বাড়ি ঢুকিয়েই জলপূর্ণ কলসিটা দাওয়ার উপর ধপ করিয়া বসাইয়া দিয়া ক্রুদ্ধ স্বরে ডাক দিলেন, সন্ধে। সন্ধ্যা ঘরের মধ্যে হইতে সাড়া দিল, যাই মা। মা কহিলেন, তোর বাবা এখনো ফেরেনি? ঠাকুর পুজো আজ তাহলে বন্ধ থাক। মেয়ে বাহির হইয়া আসিয়া বলিল, বাবা তো অনেকক্ষণ এসেছেন মা, তেল মেখে নাইতে গেছেন। কই, পুকুরে তো দেখলুম না। তিনি যে কোথায় ছুটিয়া গেলেন সন্ধ্যা তাহা জানিত, একটু চুপ করিয়া থাকিয়া বলিল, আজ বোধ হয় তাহলে নদীতে গেছেন, অনেকক্ষণ হল এলেন বলে। জগদ্ধাত্রী কিছুমাত্র শান্ত হইলেন না, বরঞ্চ অধিকতর উত্তপ্ত কণ্ঠে বলিতে লাগিলেন, একে নিয়ে আর তো পারিনি সন্ধে, হয় উনি কোথাও যান, না হয় আমি কোথাও চলে যাই। বার বার বলে দিল, ভট্টাচার্যি মশাই আসতে পারবেন না, আজ একটু সকাল সকাল ফিরো। তবু এই বেলা ঠাকুরের মাথায় একটু জল পর্যন্ত পড়তে পেলে না, তাছাড়া কাল রাত্রিতে কি করে এসেছি জানিস? বিরাট প্রামাণিকদের সুদের সমস্ত টাকা মকুব করে একেবারে রসিদ দিয়ে এসেছে। সন্ধ্যা আশঙ্কায় পরিপূর্ণ হইয়া কহিল, কে বললে মা? কেন, বিরাটের নিজের বনি বলে গেল যে ভাজকে নিয়ে সে পুকুরে নাইতে এসেছিল। সন্ধ্যা একটুখানি হাসিবার চেষ্টা করিয়া কহিল, ভাই বোনে তাদের ঝগড়া মা, হয়তো কথাটা সত্যি নয়। মা রাগিয়া বলিলেন, কেন কেন তুই সব কথা ঢাকতে যাস বল দেখি সন্ধে? জ্বর বলে বিরাট নাপতে ডেকে নিয়ে গেছে, ঔষধ খেয়েছে, ধন্বন্তরি বলে পায়ের ধুলো নিয়েছে, জমিদার বলে গৌরী সেন বলে ন্যাচ চুলকে দিয়েছে, তারা বলে আর হেসে লুটোপুটি, টাকা যাক, কিন্তু মনে হলো যেন আজ ঘরে ফিরে কাজ নেই, ওই কলসিটাই আঁচলে জড়ি, পুকুরে ডুবে মরি, আজকাল যেন বড্ড বাড়িয়ে তুলেছে সন্ধে, আমি সংসার চালাই বা কি করে বল দেখি। কত টাকা মা? কত, দশ বারো টাকার কম নয় বললুম, এক মুঠো টাকা কিনা স্বচ্ছন্দে?
কথাটা তাহার সমাপ্ত হইতে পাইল না। প্রিয়বাবু আদ্র বস্ত্রে ব্যতিব্যস্তভাবে বাড়ি ঢুকিতে ঢুকিতে চেঁচাইয়া ডাকিলেন, সন্ধে গামছাটা একবার দে দিকি মা, একোনায়ক তিরিশ শক্তি বাক্সের একেবারে কোণের দিকে আছে। জগদ্ধাত্রী অগ্নিকাণ্ডের ন্যায় জ্বলিয়ে উঠিয়া বলিলেন, একোনাইট ঘোচাচ্ছি আমি, শ্বশুরের অন্নে জমিদার সাজতে লজ্জা করে না তোমার? কে বললে বিরাট নাপ থেকে সুদ ছেড়ে দিতে? কার জায়গায় তুমি হাড়ি দুলে এনে বসাও, কার জমি তুমি গোচর বলে দান করে এসো? চিরটা কাল তুমি হাড় মাস আমার জ্বালিয়ে খেলে, আজ হয় আমি চলে যাই, না হয় তুমি আমার বাড়ি থেকে বার হয়ে যাও। সন্ধ্যা তীক্ষ্ণ কণ্ঠে কহিল, মা দুপুর বেলা এসব তুমি কি শুরু করলে বলো তো? মা তেমনি ভাবে জবাব দিলেন, এর আবার দুপুর সকাল কি, কে ও? ঠাকুর পুজো সেরে উনুনের ছয় পাঁচ দুটো গিলে যেন বাড়ি থেকে দূর হয়ে যায়। আমি অনেক সয়েছি সন্ধে, আর সইতে পারবো না, পারবো না বলে দিচ্ছি, আর নয়। বলিতে বলিতেই তিনি অকস্মাৎ কাঁদিয়া ফেলিয়া দ্রুত বেগে তাহার ঘরের মধ্যে গিয়া প্রবেশ করিলেন। বলিয়া প্রিয়বাবু একটা দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া কহিলেন, বললুম তাদের, জমিদার বলেই কি সুদের এতগুলো টাকা ছেড়ে দিতে পারি বিরাট? তোরা বলিস কি, কিন্তু কে কার কথা শোনে? আর তাদেরই বা দোষ দেব কি? ঔষধ খাবে তো পথ্যির জোগাড় নেই, নেট্রাম 200 শক্তি একটা ফোঁটা দিয়ে। সন্ধ্যার দুই চক্ষে অশ্রু টলটল করিতেছিল, সে অলক্ষ্যে আঁচলে মুছিয়া ফেলিয়া বলিল, কেন বাবা তুমি মাকে না জানিয়ে এসব হাঙ্গামার মধ্যে যাও? আমি তো বলি যাব না, কিন্তু প্রিয় মুখুজ্জি ছাড়া যে গায়ের কিচ্ছুটি হবার জো নেই, তাও তো দেখতে পাই, কোথায় কার রোগ হয়েছে, কোথায় কার কি। বক্তব্য সম্পূর্ণ করিতে না দিয়াই সন্ধ্যা চলিয়া গেল এবং তৎক্ষণাৎ শুষ্ক বস্ত্র ও গামছা আনিয়া পিতার হাতে দিয়া কহিল, আর দেরি করো না বাবা, ঠাকুর পুজোটি সেরে ফেলো, আমি আসছি। এই বলিয়া সে তাহার ঘরে চলিয়া গেল এবং প্রিয়বাবুও মাথা মুছিতে মুছিতে বোধ করিবা ঠাকুর ঘরের উদ্দেশ্যেই প্রস্থান করিলেন। বলিতে বলিতে গেলেন, ইহ আবার যে পেটটা কামড়াতে লাগলো। যে গোলক চাটুর যে মহাশয়ের নামে বাঘে ও গরুতে একত্রে একঘাটে জলপান করে বলিয়া সেদিন রাসমণি বারংবার সন্ধ্যাকে ভয় প্রদর্শন করিয়েছিলেন, সেই হিন্দু কুল চূড়ামণি পরাক্রান্ত ব্যক্তিটি এইমাত্র তাহার বৈঠকখানায় আসিয়া বসিয়াছিলেন। তাহার পরিধানের পট্ট বস্ত্র ও শিখা সংলগ্ন টাটকা একটি করবি পুষ্প দেখিয়া মনে হয় অনতিবিলম্বেই তাহার সকালের আহ্নিক ও পূজা সারা হইয়াছে, বাহিরের লোকজন তখনও হাজির হইয়া উঠিতে পারে নাই। ভৃত্য হুঁকার নল করিয়া তামাক দিয়া গিয়াছিল, সুডোল ভুঁড়িটা তাকিয়াই ঠেস দিয়া অন্যমনস্ক মুখে তাহাই পান করিবার আয়োজন করিতেছিলেন। এমনি সময়ে অন্দরের কবাট নড়িয়া ওঠার শব্দে চোখ তুলিয়া বলিলেন, কে? অন্তরাল হইতে সাড়া আসিল, আমি। কিছু না খেয়ে যে বাইরে চলে এলেন বড়, রাগ হলো নাকি? গোলক কহিলেন, রাগ না, রাগ অভিমান আর কার উপর করব বলো, সে তোমার দিদির সঙ্গে সঙ্গে গেছে আমার। বলিয়া একটা দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া কহিলেন, না এখন আর কিছু খাব না, আজ গোকুল ঠাকুরের তিরোভাব। সেই সন্ধ্যার পরেই একেবারে সন্ধে আহ্নিক সেরে একটু দুধ গঙ্গা জল মুখে দেব, এমনি করে যে কটা দিন যায়। বলিয়া আরেকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া হুঁকার নলটা মুখে দিলেন। যে মেয়েটি নেপথ্য হইতে কথা কহিতেছিল সে দ্বারটা ঈষৎ উন্মুক্ত করিয়া ঘরে আর কেহ আছে কিনা দেখিয়া লইয়া ধীরে ধীরে প্রবেশ করিল। মেয়েটি বিধবা, দেখিতে কুশ্রী নয়, বয়সও বোধ করি 24-25 মধ্যেই, পরিধানে মিহি সাদা ধুতি, হাতে কোনো অলংকার নাই, কিন্তু গলায় ইষ্ট কবচ বাঁধা এক ছোড়া মোটা সোনার হার। একটুখানি হাসিয়া কহিল, আপনি ওইসব ঠাট্টা করেন লোকে কি মনে করে বলুন তো, তাছাড়া আমাকে কি ফিরে যেতে হবে না? বলিয়া পরক্ষণেই মুখখানি বিষণ্ন করিয়া কহিল, যাকে সেবা করতে এলুম তিনি তো ফাঁকি দিয়ে চলে গেলেন, এখন ফিরে গিয়ে কি বুড়ো শ্বশুর শাশুড়িকে আবার দেখতে শুনতে হবে না? আপনিই বলুন।
গোলক তামাক টানিতে টানিতে গম্ভীর হইয়া বলিলেন, সে তো বটে, আমার সংসার অচল বলে তো আর কুটুম্বের মেয়েকে ধরে রাখা যায় না। আর তাই যদি না হবে, ঘরের লক্ষ্মী বা এ বয়সে ছেড়ে যাবে কেন মধুসূদন? বেশ, তাই যাও একটা ভালো দিন দেখে। বোনের সেবা করতে এসেছিলে, সেবা দেখিয়ে গেলে বটে, গ্রামে একটা দৃষ্টান্ত হয়ে রইল। জ্ঞান তো মৌন হইয়া রহিল। গোলক কোঁচার খুঁট দিয়ে অশ্রু মার্জন করিয়া মিনিট খানেক নিঃশব্দে তামাক খাইয়া গাঢ়স্বরে কহিলেন, সতীলক্ষ্মী তার দিন ফুরল, তিনি চলে গেলেন, সেজন্য দুঃখ করি নাই। কিন্তু সংসারটা বয়ে গেল, মেয়েরা সব বড় হয়েছে, যে যার স্বামী পুত্র নিয়ে শ্বশুর ঘর করছে, তাদের জন্য ভাবিনি, কিন্তু ছোঁড়াটা এবার ভেসে যাবে। জ্ঞানদা আর্দ্র কণ্ঠে বলিয়া উঠিল, বালাই ষাট, আপনি ওসব মুখে আনেন কেন? গোলক মুখ তুলিয়া একটু ম্লান হাস্য করিয়া কহিল, না নাই উচিত বটে, কিন্তু সমস্তই চোখের উপর স্পষ্ট দেখতে পাচ্ছি কিনা। মধুসূদন, তুমিই সত্য, তুমিই ভরসা। ঘর সংসারেও মন নেই, বিষয়কর্ম বিষের মতো ঠেকছে। যে কটা দিন বাঁচি ব্রত উপোস করতে, আর তার নাম নিতেই কেটে যাবে, সেজন্য চিন্তা নেই। এক মুঠো এক সন্ধে জোটে ভালো, না জোটে ক্ষতি নেই। কিন্তু ওই ছোঁড়াটার আখের ভেবেই, মধুসূদন তুমিই ভরসা। জ্ঞানদার দুই চক্ষু ছলছল করিয়া আসিল। গোলকের স্ত্রী তাহার মামাতো ভগিনী হইলেও সহোদরার ন্যায় স্নেহ করিতেন, তাই কঠিন রোগাক্রান্ত হইয়া তিনি জ্ঞানদাকে স্মরণ করিলে সে না আসিয়া কোনো মতেই থাকিতে পারে নাই। সেই দিদি আজ মাসাধিক কাল হইল ইহলোক ত্যাগ করিয়াছেন, এবং যাবার সময় নাকি ইহারি হাতে তাহার বছর দশেকের ছেলেটিকে সঁপিয়া গিয়াছেন। সে করুণ কণ্ঠে কহিল, কিন্তু আমি তো চিরকাল এখানে থাকতে পারিনি চাটুর্য মশাই, লোকেই বা বলবে কি বলুন। গোলক দুই চক্ষু দীপ্ত করিয়া কহিলেন, লোকে বলবে তোমাকে, এই গায়ে বাস করে? ইহার অধিক কথা আর তাহার মুখ দিয়ে বাহির হইল না, হওয়ার প্রয়োজনও ছিল না। জ্ঞানদা নিজেও ইহা জানিত, তাই সে চুপ করিয়া রহিল। গোলক কহিতে লাগিলেন, আমার কথায় কথা কইলে তাকে আর কোথাও গিয়ে বাস করতে হবে, এ গায়ে হবে না। সে বড় ভাবিনে, ভাবি কেবল ছেলেটার জন্যে। সে নাকি তোমাকে বড্ড ভালোবাসত, তাই মরবার সময় তার সন্তানকে তোমারই হাতে দিয়ে গেল, কই আমার হাতে তো দিলে না। জ্ঞানদা কষ্টে অশ্রু সংবরণ করিয়া কহিল, সব তো বুঝি চাটুর্য মশাই, কিন্তু আমার বুড়ো শ্বশুর শাশুড়ি যে এখনো বেঁচে রয়েছেন, আমি ছাড়া যে তাঁদের গতি নেই। গোলক তাচ্ছিল্য পরে জবাব দিলেন, না গতি নেই, তুমিও যেমন। হ্যাঁ, মুখুজ্জে বেঁচে থাকত তো একটা কথা ছিল, কিন্তু তাকে তো চোখেও দেখুনি, 13 বছরে বিধবা হয়েছ। জ্ঞানদা বলিল, হলাম বা বিধবা চাটুর্জি মশাই, শ্বশুর শাশুড়ি যতদিন বেঁচে আছেন ততদিন তাদের সেবা আমাকেই করতে হবে। গোলক ক্ষণকাল নীরব থাকিয়া একটা গভীর নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, তবে যাও, আমাদের সব ভাসিয়ে দিই, কিন্তু একটা কথা ভেবে দেখো ছোট গিন্নি। জ্ঞানদা রাগ করিয়া বলিয়া উঠিল, আবার ছোট গিন্নি? বলেছি না আপনাকে, লোকে হাসি তামাশা করে, কেন নাম ধরে ডাকতে কি হয়? গোলক মুখখানা ঈষৎ প্রফুল্ল করিয়ে বলিলেন, করলেই বা তামাশা ছোট গিন্নি, সম্পর্কটাই যে হাসি তামাশার। জ্ঞানদা হঠাৎ একটু হাসিয়ে ফেলিয়া তৎক্ষণাৎ গম্ভীর হইয়া বলিল, না তা হবে না, আপনি চিরকাল নাম ধরে ডেকেছেন তাই ডাকবেন। গোলক কহিলেন, আচ্ছা আচ্ছা তাই হবে, বলিয়া দেখিতে দেখিতে তাহার শ্রশ্রুগম্ফহীন মুখখানা বিষাদে আচ্ছন্ন হইয়া উঠিল। ধীরে ধীরে একটা উচ্ছ্বসিত নিঃশ্বাস চাপিয়া ফেলিয়া কতকটা যেন নিজের মনে বলিতে লাগিলেন, বুকের মধ্যে দিবার রাত্রি হুহু করে জ্বলে যাচ্ছে, হায় রে, আমার আবার হাসি, আমার আবার তামাশা, তবে মাঝে মাঝে তা যাক,
নাই বললুম ছোট গিন্নি। কেউ অসন্তোষ হয় জীবনে যা করিনি আজই কি তা করব। বিষয় হল বিষ, সংসারও বিষ। কবে তোমার শ্রীচরণে একটু আশ্রয় পাবো মধুসূদন? জ্ঞানদা ছল ছল চক্ষে নীরবে চাহিয়া রহিল। গোলক বলিতে লাগিলেন, আবার জ্বালার উপর জ্বালা, এর উপর দিন রাত ঘটকের উৎপাত, তারা সবাই জানে, লুকোতে পারিনে। বলি কথা তোমাদের মানি, কুলিনের কুল কুলিনকেই রাখতে হয় এও জানি, আবার শোকের তাপে অকালে অসময়ে চুলগুলো পেকেছে তাও সত্যি, কিন্তু তবু তো পাকা চুল, এ নিয়ে আবার বিবাহ করা, আবার একটা বন্ধন ঘাড়ে করা সাজে না মানায়, তুমি বলো না ছোট গিন্নি। জ্ঞানদা শুষ্ক একটিখানি হাসিয়া কহিল, বেশ তো করুন না একটি বিয়ে। গোলক কহিলেন, খ্যাপা না পাগল, আবার বিয়ে? লক্ষ্মীর মতো তুমি যার ঘরে আছো যতই বলো না, তুমি অনাথ বোনপুটাকে ভাসিয়ে যেতে পারবে না, যে মরণকালে হাতে তুলে দিয়ে গেছে তার মান তোমাকে রাখতেই হবে। আমার আবার কে? বৃত্ত মুখ বাড়াইয়া সংবাদ দিল, চোঙরদার মশাই এসেছেন। গোলক মুখখানা বিকৃত করিয়া কহিলেন, আহ আর পারিনি, কাজ কাজ বিষয় বিষয়, আমার যে এদিকে সব বিষ হয়ে গেছে তা কাকেই বা বোঝাই, কে বা বোঝে? মধুসূদন কবে নিস্তার করবে? যা না, দাঁড়িয়ে রইলি কেন, আসতে বলগে। বৃত্ত অন্তর্হিত হইল। জ্ঞানদাও ওদিকে দরজার বাহিরে গিয়া চাপা কণ্ঠে জিজ্ঞাসা করিল, এবেলা কি তাহলে সত্যি কিছু খাবেন না? গোলক মাথা নাড়িয়া কহিলেন, না প্রভু গোকুল ঠাকুরের তিরোভাবের দিন একটা পর্ব দিন। ছোট গিন্নি, আমাদের মতো সেকেলে লোকগুলো আজও এসব মেনে চলে বলেই তবু এখন চন্দ্র সূর্য আকাশে উঠছে, জোয়ার ভাটা নদীতে খেলছে। মধুসূদন তোমারই ইচ্ছা। জ্ঞানদা কহিল, তা হোক, একটু দুধ গঙ্গা জল মুখে দিতে দোষ নেই, একটু শিগগির করে আসবেন, আমি নিয়ে বসে থাকব। এই বলিয়া সে অন্দরের কবাট রুদ্ধ করিয়া দিল। সম্মুখের দ্বার দিয়া ভৃত্যের পশ্চাতে একজন ভদ্র ব্যক্তি প্রবেশ করিলেন। গোলক তাহাকে আহ্বান করিয়া কহিলেন, এসো চোঙরদার, বসো বসো। ভেবে মরি, একটা খবর দিতেও কি পারো না? ভুলো যা শূদ্রের হুঁকোয় শিগগির জল ভরে তামাক নিয়ে আয়। বিষ্ণু চোঙরদার প্রণাম করিয়া গোলকের পদধূলি লইয়া ফরাসের এক ধারে উপবেশন করিয়া প্রথমে একটা নিঃশ্বাস ফেলিলেন, তারপরে কহিলেন, দম ফেলবার ফুরসত ছিল না বড় কর্তা, তা খবর যাক, 500 আর 300 এই 800 জাহাজে তুলে দি তবে এলো। আহ কি হাঙ্গামা! দক্ষিণ আফ্রিকায় ছাগল ও ভেড়া চালান দিবার গোপন কারবারে এই বিষ্ণু চোঙদার ছিল তাহার অংশীদার। 3 মাসের মধ্যে 3000 পশু যোগান দিবার শর্তে লেখাপড়া হইয়াছিল। তাই খবরটা শুনিয়া গোলক খুশি হইলেন না, অপ্রসন্ন মুখে বলিলেন, মোটে 800? কন্ট্রাক্ট তো 3000-এর, এখনো তো ঢের বাকি হে। চোঙদার ক্ষুব্ধ হইয়া কহিলেন, ছাগল ভেড়া কি আর পাওয়া যাচ্ছে বড় কর্তা? সব চালান, সব চালান, এই 800 জোগাড় করতেই যেন জিব বেরিয়ে গেছে। তবু তো হরেন রামপুর থেকে চিঠি লিখেছে, 8-10 দিনেই আরো 500-700 রেলে পাঠাচ্ছে, কেবল নাবিয়ে নিয়ে জাহাজে তুলে দেওয়া, আর সময় তো 3 মাসের, হয়েই যাবে, নারায়ণের ইচ্ছে। গোলক আশ্বস্ত হইয়া বলিলেন, তোমার উপরেই ভরসা, আমাকে তো এখন একরকম গৃহস্থ সন্ন্যাসী বললেই হয়। তোমার বউ ঠাকুরনের মৃত্যুর পর থেকে টাকা কড়ি বিষয় আশয় একেবারে বিষ হয়ে গেছে, কেবল ওই নাবালক ছেলেটার জন্যে, তা টাকায় টাকা উতর পড়বে বলে মনে হয় না। চোঙদার ঘাড় নাড়িয়ে বলিলেন, নিশ্চয় নিশ্চয়, কিন্তু টাকাটা পিটবে এবার আহমদ সাহেব।
সাতশোর কন্ট্রাক্ট তো পেয়েছে, আরও বেশি পেত, শুধু সাহস করলে না টাকার অভাবে। গোলক চোখের একটা ইঙ্গিত করিয়া প্রশ্ন করিলেন, বড় নাকি? চৌংদার বলিলেন, নইলে আমি ছেড়ে দিই। গোলক ডান হাতটা মুখের সম্মুখে তুলিয়া বলিয়া উঠিলেন, দুর্গা দুর্গা রাম রাম, সকালবেলা ও কথা কি মুখে উচ্চারণ করতে আছে হে চৌংদার? জাতি ম্লেচ্ছ, ধর্মাধর্ম জ্ঞান নেই, তা হাজার দশের টাকা মারবে বলে মনে হয় না? চৌংদার কহিলেন, বেশি বেশি। গোলক বলিলেন, লড়াইটা বেশি দিন চললে ব্যাটা দেখছি লাল হয়ে যাবে, তাই তো হে? চৌংদার কহিলেন, নিঃসন্দেহে, তবে বহুত টাকার খেলা, একসঙ্গে জোটাতে পারলেই হয়। গোলক কহিলেন, কন্ট্রাক্ট তো দেখিয়ে কর্জ করবে, শক্ত হবে কেন? চৌংদার মাথা নাড়িতে নাড়িতে কহিলেন, তা বটে, কিন্তু পেলে হয়, আমাকে বলছিল কি না? খবর শুনিয়া গোলক উৎসুক হইয়া উঠিলেন, জিজ্ঞাসা করিলেন, বলছিল নাকি? সুদ কি দিতে চায়? চৌংদার কহিলেন, 4 পয়সা তো বটে, হয়তো তারও। এই হয়তোটাকে গোলক শেষ করিতে দিলেন না, রাগ করিয়া বলিলেন, 4 পয়সা? টাকায় টাকা মারবে আর সুদের বেলায় 4 পয়সা? 10 আনা 6 আনা হয়তো, না হয় একবার দেখা করতে বলো। চৌংদার কিছু আশ্চর্য হইয়ে জিজ্ঞাসা করিল, টাকাটা আপনি দেবেন নাকি সাহেবকে? কথাটা কিন্তু জানাজানি হয়ে গেলে। মুহূর্তে গোলক নিজেকে সাবধান করিয়া লইয়া একটু শুষ্ক হাস্য করিয়া বলিলেন, রাধা মাধব রাধা মাধব, তুমি খেপলে চৌংদার, বরঞ্চ পারি তো নিষেধ করেই দেব, আর জানাজানির মধ্যে তো তুমি আর আমি, কিন্তু তাও বলি, টাকা ধারও নেবে, নিয়ে বাপের শ্রাদ্ধ করবে কি বাইনাজ দেবে কি গরু চালান দেবে, তাতে মহাজনের কি? এই বলিয়া তাহার মুখের প্রতি সম্মতির জন্য ক্ষণকাল অপেক্ষা করিয়া নিজেই বলিলেন, তা নয় চৌংদার, শুধু একটা কথার কথা বলছি যে অত খোঁজ নিতে গেলে মহাজনের চলে না, কিন্তু আমাকে তো চিরকাল দেখে আসছো, ব্রাহ্মণের ছেলে, ধর্মপথে থেকে ভিক্ষে করি সে ভালো, কিন্তু অধর্মের পয়সা যেন কখনো না ছুঁতে হয়, কেবল তাঁর পদেই চিরদিন মতি স্থির দেখেছি বলেই আজ 5খানা গ্রামের সমাজপতি। আজ মুখের একটা কথায় বামুনকে সুদ্দূর, সুদ্দূরকে বামুনের দলে তুলে দিতে পারি। মধুসূদন তুমি ভরসা। সেবার সেই ভারী অসুখে জয়গোপাল ডাক্তার বললে, সোডার জল আপনাকে খেতেই হবে। আমি বললুম, ডাক্তার জন্মালেই মরতে হবে সেটা কিছু বেশি কথা নয়, কিন্তু গোলক চাটুর্যকে ও কথা যেন আর দ্বিতীয়বার না কানে শুনতে হয়। কেনারামের পুত্র হররাম চাটুর্যের পৌত্র, যার এক বিন্দু পাদ্যকের আশায় স্বয়ং ভাঁড়ার হাটির রাজাকেও বেহারা পাঠিয়ে দিতে হতো। চৌংদার দ্বিতীয়বার প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল, ও কথা কি আর অস্বীকার করবে বলুন, ও তো পৃথিবী শুদ্ধ লোকে জানে। গোলক প্রত্যুত্তরই শুধু কেবল একটা নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিলেন, মধুসূদন তুমি ভরসা। চৌংদার প্রস্থানের উপক্রম করিতে তিনি ডাকিয়া কহিলেন, আর দেখো হরেনের কাছ থেকে এলে রেলের রসিদটা দেখিয়ে যেও। চৌংদার ঘাড় নাড়িয়া কহিল, যে আগে। গোলক কহিলেন, তাহলে 800 আর 500 হলো, বাকি রইল 1700, মাস তিনেক সময় আছে, হয়ে যাবে, কি বলো হে? চৌংদার বলিলেন, আগে হয়ে যাবে বই কি? গোলক কহিলেন, তাই তোমাকে তখনই বলেছিলাম চৌংদার, একেবারে ওটা পুরোপুরি 1500-এর কন্ট্রাক্টই করে ফেলো, তখন সাহস করলে না। চৌংদার কহিলেন, আগে অতগুলো ছাগল ভেড়া যদি জোগাড় না হয়ে ওঠে? গোলক প্রতিবাদ করিলেন না, কহিলেন, তাই ভালো তাই ভালো, ধর্মপথে একের জায়গায় আধ, আধের জায়গায় শিকি হয় সেও ঢের, কিন্তু অধর্মের পথে মোহরও কিছু নয়, বুঝলে না চৌংদার? মধুসূদন তুমি ভরসা। চৌংদার আর কিছু না বলিয়া প্রস্থান করিলে।
ভগবৎভক্ত গৃহস্থ সন্ন্যাসী চাটুজ্জি মহাশয় দগ্ধ হুঁকাটি তুলিয়া লইয়া চিন্তিত মুখে তামাক টানিতে লাগিলেন। বিষয়কর্ম বোধ করি বা বিষের মত বোধ হইতে লাগিল, কিন্তু এমনি সময়ে অন্দরের দিকের কবাটটা ঈষৎ উদ্ঘাটিত করিয়া দাসী মুখ বাড়াইয়া কহিল, মাসিমা একবার ভেতরে ডাকছেন। গোলক চকিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন বলতো সদু? দাসী কহিল, একটুখানি জল খাবার নিয়ে বসে আছেন মাসিমা। গোলক হুঁকাটা রাখিয়ে দিয়া একটু হাস্য করিয়া বলিলেন, তোর মাসির জ্বালায় আর আমি পারি নে সদু, পর্বদিনটাই যে একবেলা উপবাস করব সে বুঝি তার শৈল না। এই বলিয়া তিনি উঠিয়ে দাঁড়াইলেন এবং যাইতে যাইতে নিঃশ্বাস ফেলিয়া বলিয়া গেলেন, সংসারে থেকে পরকালের দুটো কাজ করার কতই না বিঘ্ন, মধুসূদন তুমি ভরসা, হরি হরি। সন্ধ্যার শরীরটা কিছুদিন হইতে তেমন ভালো চলিতেছিল না, প্রায়ই জ্বর হইত এবং পিতার চিকিৎসাধীনে থাকিয়া সে যেন ধীরে ধীরে মন্দির দিকেই পথ করিতেছিল। মা বিপিন ডাক্তারকে ডাকিয়া পাঠাইবেন বলিয়া প্রত্যহ ভয় দেখাইতেছিলেন এবং এই লইয়া মাতায় কন্যায় একটু না একটু কলহ প্রায় প্রতিদিনই ঘটিতেছিল। আজ সায়াহ্নবেলায় সন্ধ্যা সম্মুখের বারান্দায় একটি খুঁটি ঠেস দিয়া বসিয়া মাতৃপ্রদত্ত সাগর বাটিটা চোখ বুঝিয়া নিঃশেষ করিল এবং তাড়াতাড়ি একটি পান মুখে পুরিয়ে দিয়া কোনো মতে সেগুলার ঊর্ধ্বগতি নিবারণ করিল। এই খাদ্যবস্তুটার প্রতি তাহার অতিশয় বৃত্তৃষ্ণা ছিল, কিন্তু তথাপি না খাওয়া এবং কম খাওয়া লইয়া আর তাহার কথা সৃষ্টি করিতে ইচ্ছা হইল না। কোথাও না কোথাও হইতে মা যে তাহার প্রতি দৃষ্টি রাখিয়াছেন ইহা সে নিশ্চয় জানিত। ইতিপূর্বে বোধ হয় সে একখানা বই পড়িতেছিল, তাহার খোলা পাতাটা উপর করিয়া তাহার কোলের উপর রাখা ছিল, সেইখানা পুনরায় হাতে তুলিয়া লইয়া দৃষ্টি নিবদ্ধ করিবার উদ্যোগ করিতেই শুনিতে পাইল প্রাঙ্গণের এক প্রান্ত হইতে ডাক আসিল, খুড়িমা কই গো? যে বাড়ি ঢুকিয়াছিল সে অরুণ, তাহার জামা কাপড় এবং পরিশ্রান্ত চেহারা দেখিলেই বোঝা যায় সে এইমাত্র অন্যত্র হইতে আসিতেছে। মুহূর্তের জন্য সন্ধ্যার পাণ্ডুর মলিন মুখের উপর একটা রক্তিম আভা দেখা দিল। সে চোখ তুলিয়া হাসি মুখে জিজ্ঞাসা করিল, তুমি বুঝি কলকাতা থেকে আসছো অরুণদা? অরুণ কাছে আসিয়া আশ্চর্য হইয়া কহিল, হ্যাঁ, কিন্তু তোমাকে এমন শুকনো দেখাচ্ছে কেন, আবার জ্বর নাকি? সন্ধ্যা বলিল, ওইরকম কিছু একটা হবে বোধ হয়, কিন্তু তোমার চেহারাটাও তো খুব তাজা দেখাচ্ছে না। অরুণ হাসিয়া কহিল, চেহারার আর অপরাধ কি, সারা দিন না খাওয়া নেই। আচ্ছা, প্যাটার্ন ফরমাশ করেছিলে যা হোক, খুঁজে খুঁজে হয়রান, এই নাও। এই বলিয়া সে পকেট হইতে একটা কাগজের মোড়ক বাহির করিয়া সন্ধ্যার হাতে গুঁজিয়ে দিয়া বলিল, খুড়িমা কই, কাকা বেরিয়েছেন বুঝি? গেল শনিবারে কিছুতেই বাড়ি আসতে পারলাম না বুঝলে, তাই ওটা আনতে দেরি হয়ে গেল। কি বুনবে, পাখি পক্ষি না ঠাকুর দেবতা না গোলাপ ফুলের? সন্ধ্যা কহিল, সে ভাবনায় ঢের সময় আছে, কিন্তু যা আনতে সাত দিন দেরি হলো তা দিতে কি ঘন্টাখানেক সবুর সইত না? স্টেশন থেকে বাড়ি না গিয়ে এখানে এলে কেন? অরুণ সহাস্যে কহিল, না খাও তো সে সন্ধ্যার পরে, কিন্তু ঘন ঘন এত অসুখ হতে লাগলো কেন বলতো? তাহার সন্ধ্যা কথাটার প্রতি একটা প্রচ্ছন্ন নিগূঢ় কটাক্ষ সন্ধ্যার কর্ণমূলে আঘাত করিয়া একটুখানি রাঙা করিয়া দিল, কিন্তু যেন লক্ষ্যই করে নাই এমনি ভাবে সে রাগ করিয়া কহিল, তারই বা আর বাকি কি অরুণদা, যাও আর মিছিমিছি দেরি করতে হবে না। প্রত্যুত্তরে অরুণ পুনরায় হাসিয়া কি একটা বলিতে যাইতেছিল, কিন্তু জগদ্ধাত্রীর মুখের দিকে চাহিয়া তাহার নিজের মুখের কথা মুখেই রহিয়া গেল। তিনি ক্রোধে সমস্ত মুখখানা কালো করিয়া ঘর হইতে বাহির হইয়া আসিলেন এবং কন্যাকে লক্ষ্য করিয়া কহিলেন, পানটার চিবস নে সন্ধে, ওটা মুখ থেকে ফেলে দিয়ে যত পারিস হাসি তামাশা কর। বলিয়াই কাহারও প্রতি দৃষ্টিপাত মাত্র না করিয়া দ্রুত পদে ঘরে চলিয়া গেলেন।
অকস্মাৎ কি যেন একটা কাণ্ড ঘটিয়া গেল। অরুণ বজ্রাহতের ন্যায় নিশ্চল নির্বাক হইয়া রহিল এবং সন্ধ্যা বিবর্ণ হইয়া উঠিল। কিছুক্ষণের জন্য সায়ান্নের আকাশতল হইতে সমস্ত আলো যেন একেবারে নিবিয়া গেল। কয়েক মুহূর্ত এইভাবে থাকিয়া মুখের পান ফেলিয়া দিয়া সহসা কাঁদো কাঁদো হইয়া বলিয়া উঠিল, কেন তুমি এ বাড়িতে আর আসো অরুণদা? আমাদের সর্বনাশ না করে কি তুমি ছাড়বে না? প্রথমটা অরুণ একটা কথাও কহিতে পারিল না, তারপরে ধীরে ধীরে শুধু বলিল, মুখের পান ফেলে দিলে সন্ধ্যা, আমি কি সত্যি তোমার অস্পৃশ্য? সন্ধ্যা হঠাৎ কাঁদিয়া ফেলিয়া বলিল, তোমার জাত নেই, ধর্ম নেই, কেন তুমি আমাকে ছুঁয়ে দিলে? আমার জাত নেই, ধর্ম নেই? না নেই, তুমি বিলেত গেছো, তুমি ম্লেচ্ছ। সেদিন মা তোমাকে পেতলের ঘটিতে জল খেতে দিয়েছিল, তোমার মনে নেই? অরুণ দীর্ঘশ্বাস ফেলিয়া কহিল, না আমার মনে নেই, কিন্তু তোমার কাছে আজ আমি অস্পৃশ্য, ম্লেচ্ছ সন্ধ্যা। সন্ধ্যা চোখ মুছিয়া কহিল, শুধু আমার কাছে নয়, সকলের কাছে, শুধু আজ নয়, যখন থেকে কারো নিষেধ শোনোনি বিলেতে চলে গেলে তখন থেকে। অরুণ কহিল, কিন্তু আমি মনে করেছিলাম। কিন্তু কি মনে করিয়াছিল তাহা আর বলিতে পারিল না, নিমেষ মাত্র স্থির থাকিয়া কহিল, আমি আর হয়তো এ বাড়িতে আসবো না সন্ধ্যা, কিন্তু আমাকে তুমি ঘৃণা করো না, আমি ঘৃণিত কাজ কখনো করিনি। সন্ধ্যা কহিল, তোমার কি খিদে তেষ্টা পায়নি অরুণদা? তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সঙ্গে কেবল ঝগড়াই করবে? অরুণ কহিল, না ঝগড়া আমি করব না, যে ঘৃণা করে তার সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে বিবাদ করবার মতো ছোট আমি নই। এই বলিয়া অরুণ ধীরে ধীরে বাহির হইয়া গেল। সন্ধ্যা সেই দিকে এক দৃষ্টি চাহিয়া যেন পাষাণ প্রতিমার ন্যায় বসিয়া রহিল। মা সম্মুখে আসিয়া প্রসন্ন মুখে কহিলেন, যাক আর বোধ হয় আসবে না। সন্ধ্যা চকিত হইয়া বলিল, না। মা বলিলেন, খামোকা ছুঁয়ে দিলে, যা কাপড়খানে ছেড়ে ফেলগে। সন্ধ্যা মায়ের মুখের প্রতি চাহিয়া জিজ্ঞাসা করিল, কাপড়খানা পর্যন্ত ছেড়ে ফেলতে হবে? তাহার ম্লান মুখের অন্তরের ছবি জননীর চোখে পড়িল না। তিনি আশ্চর্য হইয়া বলিলেন, হবে না? খ্রিস্টান মানুষ, বিধবা গিন্নিবান্নি হলে যে নিয়ে ফেলতে হতো। সেদিন রাসু মাসি, হ্যাঁ বড়াই করে বটে, কিন্তু বিচের আচার শিখতে হয়তো ওর কাছে। দুলে ছুঁড়ি ছুঁলে কি ছুঁলে না, তবু নাতনিটাকে অবেলায় ডুব দিয়ে তবে দৌড়ে তুললে। সন্ধ্যা কহিল, বেশ তো মা, যাচ্ছি। মা ঘাড় নাড়িয়া বামুনের আচার বিচার সম্বন্ধে বোধ হয় আরও কিছু উপদেশ দিতে যাইতেছিলেন, কিন্তু পিছন হইতে ডাক শুনিলেন, জগ ঘরে আছিস গা? গোলক চাটুজ্জি মশাই একেবারে উঠানের মাঝখানে আসিয়া পড়িয়াছিলেন। জগদ্ধাত্রী ফিরিয়া চাহিয়া সাড়া দিলেন, ও মা, চাটুজ্জি মামা যে, কি ভাগ্যি! কিন্তু সেদিনকার রাসু মাসি ও কন্যার ঘটনাটা স্মরণ করিয়া তাহার মুখ শুষ্ক হইয়া উঠিল। সন্ধ্যা উঠিয়া দাঁড়াইয়াছিল, গোলক মায়ের উত্তর না দিয়া মেয়েকেই সম্ভাষণ করিলেন। সহাস্যে কহিলেন, বলি আমার সন্ধে নাতনি কেমন আছিস গো, যেন রোগা দেখাচ্ছে না? সন্ধ্যা বলিল, না ভালো আছি ঠাকুরদা। জগদ্ধাত্রী শুষ্ক মুখে একটু হাসি আনিয়া বলিলেন, হ্যাঁ ভালোই বটে, মাস ঘুরতে চলল মামা, রোজ অসুখ, রোজ জ্বর, আজও তো সাবু খেয়ে রয়েছে। গোলক কহিলেন, তাই নাকি? তা হবে না কেন বাছা, কোথায় আজ ও কাখে কোলে ছেলেপুলে নিয়ে ঘর কন্যা করবে? না তোরা ওকে টাঙিয়ে রেখে দিলি, পাত্রস্থ করবি কবে, বয়স যে। জগদ্ধাত্রী বয়সের কথাটা তাড়াতাড়ি চাপিয়ে দিয়ে বলিয়া উঠিলেন, কি করব মামা, আমি একা মেয়ে মানুষ, আর কতদিকে সামলাবো? তোমার জামাই গ্রাহ্যই করে না, ডাক্তারি নিয়েই উন্মত্ত। আমার এমন ধিক্কার হয় মামা, যে সব ছেড়ে ছুড়ে দিয়ে শাশুড়ির কাছে কাশিতে পালিয়ে গিয়ে থাকি। তারপরে যার যা কপালে আছে হোক, বলিতে বলিতে তাহার কণ্ঠস্বর গদগদ হইয়া উঠিল। গোলক কহিলেন,
পাগলটা এখন করছি কি? জগদ্ধাত্রী বলিলেন, তাই একেবারে বদ্ধ পাগল হয়ে গেলেও যে বাঁচি, ঘরে শিকল দিয়ে ফেলে রেখে দি। এই যে দুইয়ের বার জ্বালিয়ে পুড়িয়ে একেবারে খাক করে দিলে। এই বলিয়া তিনি চোখের কোণটা আঁচলি মুছিয়ে ফেলিলেন। গোলক সহানুভূতির স্বরে বলিলেন, তাই বটে, আমি অনেক কথাই শুনতে পাই। তা তোরাও তো বাপু ধনুক ভাঙা পণ করে আছিস, স্বয়ং কার্তিক নইলে আর মেয়ের বিয়ে দেব না। আমাদের ভারী কুলিনের ঘরে তা কি কখনো হয় না হয়েছে বাছা? শুনিস নি, তখনকার দিনে কত কুলিনকে গঙ্গা যাত্রা করেও কুলিনের কুল রক্ষা করতে হতো। মধুসূদন, তুমিই ভরসা, তুমিই সত্য। জগদ্ধাত্রী ক্ষুব্ধ হইয়া বলিলেন, কে তোমাকে বলেছে মামা জামাই আমার ময়ূর চড়ে না এলে মেয়ে দেব না? মেয়ে আগে না কুল আগে? বংশে কেউ কখনো শুদ্ধুর বলে কায়েতের ঘরে পা ধুলে না। আর আমি চাই কার্তিক, ছোট ঘরে যাব না এই আমার পণ। তা মেয়ে জলে ফেলে দিতে হয় দেব। গোলক খুশি হইয়া বলিলেন, এই তো কথা, আচ্ছা আচ্ছা আমি দেখছি। যাই যাই করিয়াও সন্ধ্যা নত শিরে আরক্ত মুখে দাঁড়াইয়াছিল। গোলক তাহার প্রতি চাহিয়া সহাস্যে রহস্য করিয়া বলিলেন, কার্তিক যখন চাষনে জগ তখন মেয়েকে না হয় আমার হাতেই দে না, সম্পর্কেও বাঁধবে না, থাকবেও রাজরানীর মতো। কি বলিস নাতনি, পছন্দ হবে? অন্য সময় হইলে সন্ধ্যা পরিহাসে যোগ দিতে পারিত, কিন্তু অরুণ হইতে আরম্ভ করিয়া পিতার প্রসঙ্গ উঠিয়া পড়া পর্যন্ত সে ক্রোধে লজ্জায় জ্বলিয়া যাইতেছিল। মুখ তুলিয়া কঠিন ভাবে জবাব দিল, পছন্দ কেন হবে না ঠাকুরদা? দড়ির খাটের চতুর্দোলায় চেপে আসবেন এই দিক দিয়ে, আমি মালা গেঁথে দাঁড়িয়ে থাকবো তখন। এই বলিয়া সে দ্রুতপদে খিড়কির দ্বার দিয়ে বাহির হইয়া গেল। সে যে ভয়ানক রাগ করিয়া গেল তাহা অত্যন্ত সুস্পষ্ট। ব্যর্থ পরিহাসের এই তীব্র লাঞ্ছনায় প্রথমটা গোলক অবাক হইয়া গেলেন, পরে হা হা করিয়া খানিকটা কাষ্ট হাসি হাসিয়া কহিলেন, মেয়ে তো নয়, যেন বিলিতি পল্টন। এ না হয় দাদা নাতনির সম্পর্ক, বলতেও পারে, কিন্তু সেদিন রাসুর মুখে শুনলাম নাকি যা মুখে এসেছে তাই বলেছে, মা বাপ পর্যন্ত রেয়াত করেনি। গোড়ায় জগদ্ধাত্রীর ঠিক এই ভয়ই ছিল, কেবল মাঝখানে আশা করিয়াছিলেন পরিহাসের মধ্য দিয়া বুঝি এবারের মতো ফাঁড়া কাটিয়া গেল, হয়তো কাটিয়াই যাইত, শুধু মেয়েটাই আবার নিরর্থক খোঁচা মারিয়া বিবরের সর্পকে বাহিরে আনিয়ে দিল। কন্যার প্রতি তাহার বিরক্তির অবধি রহিল না, কিন্তু প্রকাশ্যে সবিনয়ে কহিলেন, না না মামা, সন্ধ্যা তো সেসব কিছুই বলেনি, মাসি তিলকে তাল করেন সে তো তুমি বেশ জানো, তিলকে তাল করা রাসুমাসির স্বভাব। গোলক কহিলেন, তা জানি, কিন্তু আমার কাছে করে না। জগদ্ধাত্রী কহিলেন, আমি যে তখন দাঁড়িয়েছিলাম মামা। গোলক হাসিয়া বলিলেন, তাহলে তো আরো ভালো, শাসন করতেও বুঝি পারলি নে। এই হাসিটুকুতে জগদ্ধাত্রী মনে মনে একটু বল পাইয়া সক্রোধে কহিলেন, শাসন? তুমি দেখো দেখি মামা, ওর কি দুর্গতিটাই আমি করি? গোলক স্নিগ্ধভাবে বলিলেন, থাক, দুর্গতি করে আর কাজ নেই বাবা, বিয়ে হলে সংসার ঘাড়ে পড়লে আপনিই সব শুধরে যাবে, তবে শাসনে একটু রাখিস, কালটা বড় ভয়ানক কিনা, অরুণ আসে আর। জগদ্ধাত্রী ভয়ে মিথ্যা বলিয়া ফেলিলেন, অরুণ? না না। গোলক বলিলেন, ভালোই, ছোড়াটাকে দিস নে আসতে, অনেক রকম কানাকানি শুনতে পাই কিনা। অরুণকে সন্ধ্যা ছেলেবেলা হইতে দাদা বলিয়া ডাকে, সে বিলাত যাইবার পূর্ব পর্যন্ত উভয়ের মধ্যে যথেষ্ট সৌহার্দ্য ছিল, কিন্তু সে ব্রাহ্মণ বংশের এতটাই নিচের ধাপের যে এই স্নেহ কখনো কোনো কারণেই যে আর কোনো আকারে রূপান্তরিত হইয়া উঠিতে পারে এ সংশয় স্বপ্নেও মায়ের মনে ছায়াপাত করে নাই। কিন্তু কিছুদিন হইতে সন্ধ্যা আচরণে ও কথায় বার্তায় মাঝে মাঝে এমনই একটা তীব্র জ্বালা আত্মপ্রকাশ করিয়া ফেলিত যে তাহার মুদিত চক্ষেও তাহার আভাস পড়িত, কিন্তু শেষ পর্যন্ত জিনিসটা
এতখানি অসম্ভব যে এলইয়া উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন অনুভব করিতেন না। এখন ইহার স্পষ্ট ইঙ্গিত অপরের মুখে শুনিয়া সহসা তিনি ধৈর্য রাখিতে পারিলেন না, তিক্ত কণ্ঠে বলিয়া ফেলিলেন, শুনলে অনেক জিনিসই শোনা যায় মামা, কিন্তু আমার মেয়ের কথা নিয়ে লোকেরই বা এত মাথা ব্যথা কেন? গোলক মৃদু হাসিয়া ধীরভাবে বলিলেন, তা সত্যি বাছা, কিন্তু সময় সাবধান না হলে লোকের পোড়ার মুখও যে বন্ধ করা যায় না জগৎ। জগদ্ধাত্রী ইহার প্রত্যুত্তরে কি একটা বলিতে যাইতেছিলেন, কিন্তু ঠিক এই সময় সন্ধ্যার কাণ্ড দেখিয়া তিনি ভয়ে বিস্ময়ে ও নিদারুণ ক্রোধে নির্বাক হইয়া গেলেন। সন্ধ্যা পুকুর হইতে স্নান করিয়া বাড়ি ঢুকিতেছিল, তাহার কাপড় ভিজা, মাথার চুলের বোঝা হইতে জল ঝরিতেছে, এখনো মুছিবার অবকাশ হয় নাই। এই অবস্থায় পাশ কাটাইয়া সে দ্রুত বেগে নিজের ঘরে গিয়ে প্রবেশ করিল। গোলক কহিলেন, মেয়ের জ্বর বললি না জগ, সন্ধ্যাবেলায় নিয়ে এলো যে? জগদ্ধাত্রী কেবলমাত্র জবাব দিলেন, কি জানি মামা, কিন্তু মনে মনে তিনি নিশ্চয়ই বুঝিয়েছিলেন এ তাহারই বিরুদ্ধে অরুণের অপমানের গুরু সুকঠোর প্রতিশোধ। গোলক কহিলেন, এমন অত্যাচার করলে যে বাড়াবাড়িতে দাঁড়াবে? জগদ্ধাত্রী কহিলেন, দাঁড়ালেই বা কি করব বলো, ও আমার হাতের বাইরে। গোলক মাথা নাড়িতে নাড়িতে বলিলেন, তা বুঝেছি, আচ্ছা জিজ্ঞাসা করি, এ বাড়িতে কর্তাটা কে, তুই না জামাই না তোর মেয়ে? জগদ্ধাত্রী বলিলেন, সবাই কর্তা মামা। গোলক কহিলেন, তাহলে তাদের বলিস যে পাড়ার মধ্যে দুলে বাগদি প্রজা রাখা চলবে না, তারা এর একটা ব্যবস্থা না করলে শেষে আমাকেই করতে হবে। মধুসূদন, তুমিই ভরসা। প্রত্যুত্তরে জগদ্ধাত্রী সক্রোধে ডাক দিলেন, সন্ধে এদিকে আয়। সন্ধ্যা ঘরের মধ্যে বোধহয় মাথা মুছিতেছিল, একটুখানি মুখ বাড়াইয়া সাড়া দিল, কেন মা? মা বলিলেন, দুলে মাগিদের সরাবি না আমাকেই কাল নাইবার আগে ছাঁটা মেরে তাড়াতে হবে? সন্ধ্যা কহিল, দুঃখী অনাথা মেয়ে দুটোকে ঝাঁটা মারা তো শক্ত কাজ নয় মা, কিন্তু ওরা কি কারো কোনো ক্ষতি করেছে? গোলক ইহার জবাব দিলেন, ক্ষতি করে বই কি, পরশু বেরিয়ে যাবার সময় দেখি পথের উপর দাঁড়িয়ে ছাগলটাকে ফ্যান খাওয়াচ্ছে, ছিটকে ছিটকে পড়ছে তো, বলিয়া তিনি জগদ্ধাত্রীর মুখের পানে চাহিলেন। জগদ্ধাত্রী তৎক্ষণাৎ সমর্থন করিয়া কহিলেন, পড়বে বই কি মামা? গোলক কহিলেন, তবে তাই বল, না জেনে সাপের বিষ খাওয়া যায়, কিন্তু জেনে তো আর পারা যায় না। সন্ধ্যার প্রতি চাহিয়া হাসিয়া কহিলেন, তোমার কাঁচা বয়স নাতনি, তুমি না হয় রাত্রিরেও নাইতে পারো, কিন্তু আমি তো পারিনে। সন্ধ্যা অন্তরের দুর্দমনীয় ক্রোধ চাপিয়া রাখিয়া বলিল, সে জানি ঠাকুরদা, কিন্তু বাবা যখন ওদের স্থান দিয়েছেন তখন আর কোথাও একটা আশ্রয় না দিয়েও তো তার অপমান করতে পারিনে। মেয়ের এই মান অপমানের ধারণায় মায়ের মুখ দিয়ে রাগে কথা বাহির হইল না, কিন্তু গোলক বলিলেন, বেশ তো, তারই বা অভাব কি সন্ধ্যা, অরুণের বাড়ির পিছনে তো ঢের জায়গা আছে, তাকেই বল না আশ্রয় দিতে, বাগদি দুলে হোক তবু তারা হিন্দু, তাতে তার আর যাত যাবে না। এই বলিয়া তিনি জগদ্ধাত্রীর মুখের দিকে চাহিয়া মৃদু মৃদু হাসিতে লাগিলেন। তাহার রসিকতায় রসগ্রহণ জগদ্ধাত্রী যত বেশি না করুক, অরুণের কথাই পাছে তাহার কাণ্ডজ্ঞানহীন মেয়েটা ভয়ানক কঠোর কিছু বলিয়া বসে, এই ভয়ে তাহার উৎকণ্ঠার অবধি রহিল না। ঠিক তাহাই ঘটিল, সন্ধ্যার কণ্ঠস্বরে পরিহাসের তরলতা উচ্ছলিয়া উঠিল, কিন্তু কথাগুলো শুনাইল যেমন তীক্ষ্ণ তেমনি শক্ত। কহিল, গেলেই বা কে তার জমা খরচ রাখছে বলুন, যে জাতি মানে না তার আবার যাওয়া আর থাকা? গোলক হাসিবার চেষ্টা করিলেন, কিন্তু মুখ তাহার কালো হইয়া উঠিল, বলিলেন, তোমার সঙ্গে এইসব তার বুঝি পরামর্শ চলে? সন্ধ্যা খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া বলিল, হাই হাই ঠাকুরদা, সে আপনাদেরই গ্রাহ্য করে না, কুকুর বেড়ালে সামিল মনে করে, তা আমি জানি,
এই বলিয়া সে বাদ প্রতিবাদের অপেক্ষা মাত্র না করিয়া চক্ষের পলকে ঘরের মধ্যে অন্তর্হিত হইয়া গেল। জগদ্ধাত্রী আর সহ্য করিতে পারিলেন না, ধমক দিয়া উঠিলেন, হতভাগী, পরের ছেলের নামে তুই মিথ্যে অপবাদ দিস, তাকে কে না জানে, সে কখনো এ কথা বলেনি, আমি এক গঙ্গা জলে দাঁড়িয়ে বলতে পারি। ঘরের মধ্যে হইতে কোনো প্রত্যুত্তর আসিল না। গোলক কহিলেন, না জগ, আজকালকার ছেলেমেয়েরা সব এমনিই বটে, তা বেশ, না হয় কুকুর বেড়ালেই হলুম, কিন্তু একটা কথা বলে যাই আজ, আর বিয়ে দিতে মেয়ের দেরি করিস নে, যেখানে হোক দিয়ে ফেলে চুকিয়ে ফেল পাপ। জগদ্ধাত্রী কাঁদিয়া ফেলিয়া বলিলেন, দাও না মামা একটা দেখে শুনে, আর যে আমি ভাবতে পারি নে। গোলক মাথা নাড়িতে নাড়িতে বলিলেন, আচ্ছা দেখি মধুসূদন, তুমি ভরসা। কিন্তু কি জানিস মা, এক মেয়ে দূরে বিয়ে দিয়ে কিছুতেই থাকতে পারবি নে, কেঁদে কেটে মরে যাবি। তাই বলছিল, আমাদের কুলিনের ঘরে স্বভাবের ঘরে পাত্রের বয়স দেখতে গেলে চলে না, তবে কাছাকাছি হয় দুবেলা চোখের দেখাটা দেখতে পাস তো, তার চেয়ে সুখ আর নেই। জগদ্ধাত্রী চোখ মুছিয়া করুণ কণ্ঠে কহিলেন, কোথায় পাবো মামা এত সুবিধে, তবে ঘর জামাই। গোলক কথাটা শেষ করিতেও দিলেন না, বলিলেন, ছি ছি অমন কথা মুখেও আনিস নে জগ, ঘরজামের কাল আর নেই, তাতে বড় নিন্দে, আর যদি বা একটা গুঁয়ার গোবিন্দ ধরে আনিস, গাঁজা গুলি আর মাতলামি করেই তোর যথা সর্বস্ব উড়িয়ে দেবে, বলি নিজের কথাটাই একটু ভেবে দেখ না। ইহার নিহিত ইঙ্গিত অনুভব করিয়া জগদ্ধাত্রী চোখের নিমেষে উত্তেজিত হইয়া উঠিলেন, বলিলেন, চিরকালটাই দেখছি মামা, চিরকালটাই জ্বলে পুড়ে মরছি। গোলক মৃদুহাস্য করিয়া বলিলেন, তবে তাই বল, বিনা কাজকর্মে বসে বসে খেলেই একে আর তোর মতো বুদ্ধিমতী বুঝতে পারে না। জগদ্ধাত্রী আপ্যায়িত হইয়া কহিলেন, বুঝি বই কি, ভেতরে ভেতরে সব বুঝি, কিন্তু আমি মেয়ে মানুষ, কোনো দিকে চেয়ে যে কুলকিনারা দেখতে পাইনি মামা। গোলক আশ্বাস দিয়ে কহিলেন, পাবি পাবি, তাড়াতাড়ি কি, দেখি না একটু ভেবে চিনতে, কিন্তু আজ যাই, সন্ধ্যা হয়ে গেছে, মধুসূদন তুমি ভরসা। জগদ্ধাত্রী মিনতি করিয়া কহিলেন, মামা দাঁড়িয়ে দাঁড়িয়ে রইলে একটু বসবে না? গোলক বলিলেন, না মা, সন্ধ্যে আন্নিকের সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে, আজ আর বিলম্ব করব না। এই বলিয়া তিনি ধীরে ধীরে বাহির হইয়া গেলেন। জগদ্ধাত্রী তাহাকে আগাইয়া দিতে সদর দরজার বাহিরে পর্যন্ত সঙ্গে সঙ্গে অগ্রসর হইয়া গেলেন। সন্ধ্যাবেলায় প্রিয় মুখুজ্জি মশাই অত্যন্ত ব্যস্ত হইয়া প্র্যাকটিসে চলিতেছিলেন। বগলে চাপা একতারা হোমিওপ্যাথি বই, হাতের তোয়ালে বাঁধা ঔষধের বাক্স, পিছনে পিছনে এক কুড়ি দুলের বিধবা স্ত্রী মিনতি করিয়া চলিয়াছিল, বাবা ঠাকুর তুমি দয়া না করলে আমরা যাই কোথাকে। প্রিয়র মুখ ফিরাইয়া কথা কহিবার অবকাশ ছিল না, তিনি বাহাতটা পিছনে নাড়িয়া বলিয়া দিলেন, না 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 না, তোদের আর আমি রাখতে পারবো না, তোরা বড় বজ্জাত, কেন তুই ছাগলকে ফ্যান খাওয়ালি? দুলে বউ বিস্মিত হইয়া বলিল, সকলের পেটা পেটি তো ফ্যান খায় বাবা ঠাকুর। প্রিয় ভয়ানক ক্রুদ্ধ হইয়া কহিলেন, ফের মিথ্যে কথা আরামজাদি, কারুর ছাগল ফ্যান খায় না, ছাগল ঘাস খায়, বুঝলি? দুলি বউ কহিল, ঘাস খায়, পাতা পত্তর খায়, ফ্যানও খায় বাবা ঠাকুর। প্রিয় তেমনি হাত নাড়িয়া বলিয়া দিলেন, না না তোদের আর আমি রাখবো না, তোরা আজই দূর হ। গোলক চাটুর যে বলে গেছে, বামুনপাড়ায় তোরা ছাগলকে ফ্যান খাইয়েছিস, আর তোদের উপর আমার দয়া নেই, তোরা বড় বজ্জাত। দুলে বউ শেষ মিনতি করিয়া কহিল, ফ্যানটুকু কি তবে ফেলে দেব বাবা ঠাকুর? প্রিয় অসংকোচে কহিলেন, হ্যাঁ দিবি, তোদের গুরু থাকতো খাওয়াতিস, দোষ ছিল না, কিন্তু এ যে ভয়ানক কথা, আজই উঠে যা, বুঝলি? উফ বড্ড বেলা হয়ে গেছে, সালফার দেবার সময় বয়ে যায়। বলিতে বলিতে তিনি দ্রুত বেগে পস্তানে উদ্যম করিতে দুলিবু পিছন হইতে করুণ স্বরে কহিল,
বাবা ঠাকুর কাল দিন ভোর মেয়েটার পেটে লক্ষ্মীর দানাটুকু যায়নি। প্রিয় তৎক্ষণাৎ ফিরিয়ে দাঁড়াইয়া কহিলেন, কেন কেন কেন, পেট নাবাচ্ছে, গা বমি বমি করছে? দুলেবু মাথা নাড়িল। তবে কি পেট ফুলছে, খিদে নেই? খিদে বড্ড বাবা ঠাকুর। তাই বড়, সেও যে একটা মস্ত রোগ। ন্যাট্রাম, আয়োডাম, আরো ঢের ওষুধ আছে, এতক্ষণ বলিস নি কেন? দেখে শুনে যে একদা খাইয়ে দিতে পারতাম, চল দেখি। দুলেবু ইতস্তত করিয়া কহিল, ঔষধ চাই না বাবা ঠাকুর, দুটো চাল পেলে মেয়েটাকে ফুটিয়ে দিই। প্রিয় ক্ষণকাল বিস্মিতের মতো চাহিয়া থাকি, জ্বলিয়া উঠিয়া বলিলেন, ঔষধ চাস নে, চাল চাই? দূর হো আরাম যদি আমার সম্মুখ থেকে, ছোট জাতের মুখে আগুন। দুলেবু লজ্জিত হইয়া চলিয়া যাইবার উপক্রম করিতে প্রিয় ধমক দিয়ে বলিলেন, খেতে পাসনি তো, সন্ধ্যার কাছে গিয়ে বলগে না। দুলেবু শুধু নীরবে মুখ তুলিয়া চাহিল। প্রিয় কহিলেন, গিন্নির কাছে গিয়ে যেন মরিস নে, ঘাটের কাছে দাঁড়িয়ে থাকবে, দিদি ঠাকুরন এলে বলিস আমার বড় ওষুধের বাক্সে একটা আটা নিয়ে আছে দিতে, কিন্তু খবরদার বলে দিচ্ছি, ব্যাম হলে আগে আমাকে ডাকতে হবে, তখন যে বিপ্নের কাছে গিয়ে। কে হে, তৈলক্য নাকি? ও ষষ্ঠীচরণ যে, বলে বাড়ির সব খবর ভালো তো? দুলেবু আস্তে আস্তে প্রস্থান করিল। তৈলক্য ও ষষ্ঠীচরণ সম্মুখে আসিয়া প্রাত প্রণাম করিয়া কহিল, আগে হ্যাঁ, আপনার আশীর্বাদে খবর সব ভালো, সবাই ভালো আছে। প্রিয় অস্ফুটে আশীর্বাদ করিয়া কহিলেন, ভালো ভালো, যে দিনকাল পড়েছে, আমার তো নাইবার খাবার সময় নেই, ঘরে ঘরে সর্দি কাশি, একটু অবহেলা করছে কি ব্রঙ্কাইটিস, সকালে যাওয়া হচ্ছে কোথায়? তৈলক্য কহিল, আগে আপনারই কাছে। প্রিয় উৎসাহিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন কেন, আমার কাছে কেন? তৈলক্য কহিল, লোকজনের চলাচলের বড় দুঃখ হচ্ছে জামাইবাবু, তাই খালটার উপরে একটা সাঁকো তৈরি করছি, আপনার ওই বৈকুণ্ঠের দরুন ছোট বাঁশঝাড়টা না দিলে তো আর কিছু হয় না। প্রিয় রাগ করিয়া বলিলেন, কিন্তু আমি দিতে যাব কেন, গায়ে কি আর মানুষ নেই? বুড়ো ষষ্ঠীচরণ এতক্ষণ চুপ করিয়াছিল, এইবার সে ঘাড় নোয়াইয়া আর একটা প্রণাম করিয়া বলিল, যদি অভয় দেন তো বলি জামাইবাবু, এ গায়ে আপনি ছাড়ার মানুষ নেই, আপনি দয়া করেন তো দশ জনে চলে বাঁচবে, নইলে আমরা চাষি মানুষ কোথায় পাবো বাঁশ কেনবার টাকা? প্রিয় এক মুহূর্ত মৌন থাকিয়া প্রশ্ন করিলেন, লোকজনের কি কষ্ট হচ্ছে নাকি? তৈলক্য কহিল, মরে যাচ্ছে বাবা ঠাকুর, হাত পা ভেঙে একেবারে মরে যাচ্ছে। প্রিয় কহিলেন, কিন্তু গিন্নি শুনলে যে ভারী রাগ করবে। ষষ্ঠীচরণ কহিল, আপনি দিলে মা ঠাকুরন করবেন কি? তখন না হয় সবাই গিয়ে তার পায়ে উপুর হয়ে পড়ব। প্রিয় চিন্তিত মুখে কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া বলিলেন, লোকজনের কষ্ট হচ্ছে, আচ্ছা নাও গিয়ে যাও নাও, কিন্তু গিন্নি যেন শুনতে না পায়, উফ বড্ড বেলা হয়ে গেল। বুড়ি ষষ্ঠীচরণ একটু হাসিল, কিন্তু তৈলক্য কহিল, খ্যাপাটে লোকে বলে বটে, কিন্তু খুড়ো পাগলা ঠাকুর ছাড়া গরিব দুঃখী দরদ কেউ বোঝে না, মন যেন গঙ্গা জলের মতো সাদা। এই বলিয়া সে যেদিকে পাগলা ঠাকুর অন্তর্হিত হইয়াছিল সেই দিকে মুখ করিয়া দুই হাত জোর করিয়া একটা নমস্কার করিল। ষষ্ঠীচরণ বলিল, হুকুম তো হয়ে গেল, আর দেরি নয় তৈলক্য, কাজটা শেষ করে ফেলতে পারলেই হয়। তৈলক্য ঘাড় নাড়িয়া কহিল, তাই চলো খুড়ো। সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে গাঢ় হইয়া আসিতেছিল, কিন্তু তখনও আলো জ্বালা হয় নাই। অরুণ তাহার পরিবার ঘরের মধ্যে টেবিলের উপর দুই পা তুলিয়া দিয়া কড়িকাঠির প্রতি দৃষ্টি নিবদ্ধ করিয়া স্থির হইয়া বসিয়াছিল। তাহার কোড়ের উপর বই খোলা, কিন্তু একটু মনোযোগ করিলে দেখা যাইত যে এ কেবল সন্ধ্যার অজুহাতেই পড়া বন্ধ হয় নাই, বরঞ্চ আলো যখন যথেষ্ট ছিল তখনও ওই বই ওখানে অমনি করিয়াই পড়িয়াছিল। বস্তুত সেই দিন হইতে সে কাজেও যায় নাই, বাড়ির বাহির পর্যন্ত হয় নাই।
এই কয়টা দিন তাহার কেবল একটা কথাই বারবার মনে পড়িয়াছে, জি একজনের কাছে সে একেবারে অস্পৃশ্য হইয়া গেছে, ঘৃণা এবং অসুচিতা এত দূরে গিয়েছে যে তাহাকে ছুঁইয়া ফেলিলেও একজনের মুখের পান ফেলিয়া দিবার প্রয়োজন হয়। সহসা তাহার চিন্তা বাধা পাইল, দ্বারের কাছে একটা শব্দ শুনিয়া সে চোখ নামাইয়া ঠাহর করিয়া জিজ্ঞাসা করিল, কে ওখানে? আমি সন্ধ্যা অরুণদা বলিয়া সাড়া দিয়া সন্ধ্যা দরজা খুলিয়া চৌকাট ধরিয়া দাঁড়াইল। অরুণ ব্যস্ত হইয়া পা নাবাইয়া উঠিয়া দাঁড়াইল এবং একান্ত বিস্ময়ের কণ্ঠে প্রশ্ন করিল, তুমি এখানে এমন সময়ে যে? ঘরে এসে বসো। সন্ধ্যা কহিল, আমার বসবার সময় নেই অরুণদা, আমি পুকুরে গা ধুতে এসে তোমার এখানে লুকিয়ে এসেছি, আমাদের একটা মান রাখবি অরুণদা। অরুণ অধিকতর বিস্মিত হইয়া বলিল, মান তোমাদের নিশ্চয় রাখবো সন্ধ্যা। তা আমি জানতুম বলিয়া সন্ধ্যা ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া কহিল, বাবার কাছে শুনলুম এ কয়দিন তুমি কাজে যাওনি, বাড়ি থেকে পর্যন্ত বেরোওনি, কেন শুনি? আমার শরীর ভালো নেই। সন্ধ্যা কহিল, না থাকা আশ্চর্য নয়, কিন্তু তা নয়, বাবা তাহলে সকলের আগে সেই কথাটাই বলতেন। অরুণ চুপ করিয়া রহিল। সন্ধ্যা নিজেও একটুখানি স্থির থাকিয়া পুনশ্চ কহিল, কারণ আমি জানি অরুণদা, কিন্তু আমাদের বাড়িতে তুমি আর কখনো যেও না। অরুণ আস্তে আস্তে ঘাড় নাড়িয়া বলিল, না শুধু কেবল তোমাদের বাড়িতে নয়, এ গ্রামের বাস তুলে দিয়ে আর কোথাও যাব কিনা, যেখানে বিনা দোষে মানুষে মানুষকে এত হীন এত লাঞ্ছিত করে না, আমি সেই কথাই দিন রাত ভাবছি সন্ধ্যা। সন্ধ্যা মুখ তুলিয়া বলিয়া উঠিল, জন্মভূমি ত্যাগ করে চলে যাবে অরুণদা? অরুণ কহিল, জন্মভূমি তো আমাকে ত্যাগ করেছে সন্ধ্যা, আজ তোমার কাছেও আমি এমন অশুচি হয়ে গেছি যে তোমাকে মুখের পান ফেলে দিতে হলো, এই ঘৃণা সয়েও কি আমাকে এখানে তুমি এই গ্রামে থাকতে বলো? সন্ধ্যা নিরুত্তরে অধমুখে দাঁড়াইয়া রহিল। অরুণ কহিল, আচারের নাম নিয়ে এই চিরায়ত সংস্কার তোমাদের মনটাকে হয়তো আর স্পর্শ পর্যন্ত করে না, কিন্তু যেখানে করে সেখানে মানুষের হাত থেকে মানুষের এই লাঞ্ছনা মানুষকে যে বেদনায় কতদূর বিদ্ধ করতে পারে, এই কথাটা যে একদিন আমাকে এমন করে অনুভব করতে হবে এ আমি স্বপ্নেও ভাবিনি সন্ধ্যা। সন্ধ্যা ক্ষণকাল মৌন থাকিয়া কহিল, কিন্তু এ লাঞ্ছনা কি তুমি নিজেই টেনে আনুনি অরুণদা? অরুণ কহিল, কি জানি, কিন্তু আচ্ছা সন্ধ্যা, প্রায়শ্চিত্ত করলে কি এর কোনো উপায় হয় বলতে পারো? সন্ধ্যা বলিল, হতে পারে, কিন্তু এতদিন আত্মমর্যাদা হারাবার ভয়ে তুমি রাজি হওনি, আবার আজ যদি নিজেই তাকে বিসর্জন দাও তো? আমি বলি অরুণদা, তুমি আর যাই করো, এখানে আর থেকো না। অরুণ কহিল, কিন্তু তোমার ঘৃণা যে সেখানেও আমাকে টিকতে দেবে না সন্ধ্যা, কিন্তু তাতেই বা তোমার কতটুকু ক্ষতি বৃদ্ধি? অরুণ কহিল, সন্ধ্যা এ কথা তুমিও মুখ দিয়ে উচ্চারণ করতে পারলে? সন্ধ্যা বলিল, তুমি যে আমার লজ্জার আমার সংকোচের আবরণটুকু রাখতে দিলে না অরুণদা, আভাসে ইঙ্গিতে তোমাকে কতবার জানিয়েছি সে কিছুতেই হয় না, তবুও তোমার ভিক্ষার জবরদস্তি যেন কোনো মতেই শেষ হতে চায় না। বাবা রাজি হতে পারেন, মাও ভুলতে পারেন, কিন্তু আমি ভুলতে পারিনি, আমি কত বড় বামুনের মেয়ে। অরুণ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া বলিল, আর আমি? সন্ধ্যা বলিল, তুমিও আমার স্বজাতি, কিন্তু তবুও বাঘ আর বেড়াল তো এক নয় অরুণদা। কিন্তু কথাটা বলিয়া ফেলার সঙ্গে সঙ্গে সে নিজেই যেন মনে মনে শিহরিয়া উঠিল। অরুণ আর কথা কহিল না, কেবল তাহার মুখের উপর হইতে নিজের বিস্মিত ব্যথিত চোখ দুটি সরাইয়া লইল। সন্ধ্যা জোর করিয়া একটু হাসিবার চেষ্টা করিয়া কহিল, তুমি যেখানেই যাও না অরুণদা, আমাকে কিন্তু সহজে ভুলতে পারবে না, অনেক কাল তোমার মনে থাকবে, বারবার এত অপমান তোমাকে কেউ করেনি। অরুণ মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, তুমি যে জন্য এসেছিলে তা তো এখনো বলনি। সন্ধ্যা প্রত্যুত্তরে শুধু একটু হাসিল, এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া বলিল, পৃথিবীতে আশ্চর্যের আর অন্ত নেই,
তারপরে কি একটা বলিতে গিয়া হঠাৎ থামিয়ে গিয়া কহিল, অথচ আমার মান তুমি না রাখলে পৃথিবীতে আর কেউ রাখবার নেই। অরুণ শুধু নিঃশব্দে চাহিয়া রহিল। সন্ধ্যা কহিল, এক কোড়ি দুলের বিধবা স্ত্রীকে আর তার মেয়েকে এক কোড়ির বাপ তাড়িয়ে দিয়েছে, কিন্তু আমার বাবা তাদের ডেকে এনেছেন, আমি দিয়েছি তাদের আশ্রয়। কোথায়? আমাদের পুরানো গোয়াল ঘরে, কিন্তু বামুন পাড়ার মধ্যে তারা থাকতে পাবে না। অরুণ বিস্ময়াপন্ন হইয়া জিজ্ঞাসা করিল, কেন? সন্ধ্যা বলিল, তা আমি জানি নে, যেখানে হোক তুমি ছাড়া আর আমি কাকে গিয়ে বলবো। অরুণ একটু ভাবিয়া বলিল, আমার উড়েমালিটা বাড়ি চলে গেছে, তার ঘরটাতে কি তারা থাকতে পারবে? না হয় একটু আধটু সারিয়ে দেব। সন্ধ্যা মুখ তুলিয়া কথা কহিতে পারিল না, কেবল অধমুখে মাথা নাড়িয়া তাহার সম্মতি জানাইল। অরুণ কহিল, তাহলে তাদের পাঠিয়ে দাও গে, মালিটা ফিরে এলে তার অন্য ব্যবস্থা করে দেব। সন্ধ্যা ইহারও জবাব দিতে পারিল না, তেমনি নতনেত্রে থাকিয়া বোধহয় আপনাকে সামলাইতে লাগিল। তারপর আস্তে আস্তে বলিল, এখন আমার মুখেও পান নেই, গা ধুতেও এসেছিলাম, এই সময় তোমাকে একটু প্রণাম করে পায়ের ধুলো নিয়ে যাই। এই বলিয়া সে গড় হইয়া নমস্কার করিয়া তাহার পায়ের ধুলো মাথায় দিয়া দ্রুত পদে অদৃশ্য হইয়া গেল। অরুণ তাহাকে ফিরিয়া ডাকিবার বা আর কিছু জিজ্ঞাসা করিবার চেষ্টা করিল না, কেবল সেই দিকেই চাহিয়া সে স্তব্ধ হইয়া বসিয়া রহিল। বোধ করি দিন দুই পরে হইবে, জগদ্ধাত্রী তাহার পুষ্করিণী হইতে স্নান করিয়া বাড়ি ফিরিতেছিলেন। পথের মধ্যে রাসমণি দেখা দিলেন, তাহার সমস্ত চোখ মুখ উত্তেজনা ও আগ্রহের আতিশয্যে কাঁদো কাঁদো হইয়া উঠিয়াছে। কাছে আসিয়া অশ্রু গদগদ কণ্ঠে বলিয়া উঠিলেন, জগ মা আমার, তোর ওই পাগলি মেয়েটা কি শেষে এমন তপস্যাই করেছিল? এই যে স্বপনের অতীত, ও বাবা! জগদ্ধাত্রী কিছুই বুঝিলেন না, কিন্তু রাসমণির মুখে কেবল মেয়েটার নাম শুনিয়াই মনে মনে ভয় পাইলেন। উদ্গ্রীব হইয়া জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে মাসি, কি করেছে সন্ধে? রাসমণি বলিলেন, যা করেছে তা পৃথিবীতে কোনো মেয়ে কবে করেছে শুনি? যা, ভিজে কাপড়ে ভিজে চুলে গিয়ে শ্রীধরকে সষ্টাঙ্গে নমস্কার কর গে, পঞ্চাননের আর বিশালাক্ষীর স্থানে পুজো পাঠিয়ে দিগে। কিন্তু আমাকে মাছা ইষ্ট কবচখানি গলায় ধারণ করতে একটি সরু সোনার গোট করিয়ে দিতে হবে, তা কিন্তু আগে থেকে বলে রাখছি। জগদ্ধাত্রী আকুল হইয়া কহিলেন, কি হয়েছে মাসি, খুলে না বললে বুঝবো কি করে বলো তো? রাসমণি একটু হাসিয়া বলিলেন, খুলে বলতে হবে, তবে বলি, তোর মায়ে ঝিয়ে ঢের পুণ্যি করেছিলি, নইলে এ কখনো হয় না। ভেবে মরছিলি তো মেয়েটার বিয়ে দিবি কি করে, এখন যা, একেবারে রাজার শাশুড়ি হয়ে গিয়ে বসগে। কথা শুনিয়া জগদ্ধাত্রী দুই চক্ষু কপালে তুলিয়া চাহিয়া রহিলেন। রাসমণি সদয় কণ্ঠে কহিলেন, তোর একার দোষ নেই জগ, শুনে আমিও অমনি করে চেয়েছিলুম, মনে হলো বুঝিবা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপন দেখছি। জগদ্ধাত্রী বলিলেন, খুলে বলো না মাসি, কি হয়েছে, আমি যে আকাশ পাতাল ভেবে মরে গেলুম। রাসমণি তখন জগদ্ধাত্রীর বাম বাহুটা নিজের মুঠার মধ্যে গ্রহণ করিয়া কানের কাছে মুখ আনিয়া ফিস ফিস করিয়া বলিলেন, কথা গোপন রাখিস মা, আল্লাদে এখুনি জানাজানি করে ফেলিস নে, ভাঙচি পড়ে যেতে পারে। আমাকে ছাড়া নাকি চাটুজ্জে দাদা আর জনপ্রাণীকে বিশ্বাস করে না, তাই সকালেই ডেকে আমাকে বললেন, রাসু জগদ্ধাত্রীকে খবরটা দিয়ে এসো গে দিদি, তার মেয়ের জন্য আর ভেবে মরতে হবে না। আমার হাতেই সঁপে দিয়ে একেবারে রাজার শাশুড়ি হয়ে পায়ের উপর পা দিয়ে ঘরে বসুক গে। মনে ভাবলাম, আমারও তো বৈকুণ্ঠপুরে শূন্য খাঁকা করছে, ছেলেটাও মানুষ হচ্ছে না। যাক, এক কাজে দু কাজ হবে, একটা ব্রাহ্মণের কুল রক্ষাও করা হবে, গায়ের মেয়ে গায়েই থাকবে, তাদেরও সবেমাত্র ওই একটি মেয়ে,
রাসমণি কিন্তু কথাটাকে রাজার ভাবি শাশুড়ির মুখের দিকে চাহিয়া আর শেষ করিতে পারিলেন না। শুনিতে শুনিতে জগদ্ধাত্রী একেবারে যেন কাঠ হইয়া গিয়াছিলেন। রাসমণি ব্যস্তভাবে বলিয়া উঠিলেন, কি হলো রে জগ? জগদ্ধাত্রী নিজেকে সামলাইয়া লইয়া নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, না মাসি, গোলক মামা তোমাকে তামাশা করেছেন। তামাশা কি লো? এতটা বয়স হলো তামাশা কাকে বলে জানিনি, বুঝতে পারিনি। তাছাড়া ভাই বোনের তামাশা? জগদ্ধাত্রী কহিলেন, তামাশা বই কি মাসি, এ কি কখনো হতে পারে? রাসমণি একটু হাসিলেন, বলিলেন, তা সত্যি বাছা, আমারও প্রথমে তাই মনে হয়েছিল। মনে হয়েছিল বুঝিবা স্বপনই দেখছি, কিন্তু পরেই বুঝলাম না জেগেই আছি। মেয়েটার অদৃষ্ট বটে, নইলে কুলিনের মেয়ের ভাগ্যে এ কেউ কখনো দেখেছে না শুনেছে? আশীর্বাদ করি জন্ম জন্ম এ স্ত্রী হয়ে থাক। কিন্তু যা যা বলে দিলুম আজকেই করগে বাছা, আর কথাটা না যেন পাঁচ কান হয়, বুঝলি? আগে ভালোই ভালোই আশীর্বাদটা হয়ে যাক। জগদ্ধাত্রী বাক শূন্য হইয়া দাঁড়াইয়া রহিলেন। রাসমণি পুনশ্চ কহিলেন, এই সামনের অগ্রানের পরেই নাকি এক বছর অকাল, আমার চাটুজি দাদার ইচ্ছেটা তাই, বলিয়া তিনি একটুখানি মুচকি হাসিয়া কহিলেন, আর হবে নাই বা কেন বল, মেয়ে যে একেবারে লক্ষ্মীর প্রতিমে, দেখলে যে মনিরও মন টলে যায়, তা আবার গোলক চাটুচ্ছে, বলিয়া সহাস্যে জগদ্ধাত্রীর বাহুর উপর একটু আঙুলের চাপ দিয়ে কহিলেন, যাও মা যাও, ভিজে কাপড়ে আর দাঁড়িও না, আমিও যাই, বেলা হয়ে গেল। ও বেলা আবার তখন আসব, এখন ঢের কথা আছে। এই বলিয়া তিনি সময় নষ্ট না করিয়া প্রস্থান করিলেন। জগদ্ধাত্রী অনেকটা যেন টলিতে টলিতে বাড়ি আসিয়া উপস্থিত হইলেন এবং ঠাকুর ঘরের বারান্দার উপর জলপূর্ণ কলসিটাকে ধপ করিয়া রাখিয়া দিয়া সিক্ত বস্ত্রে সেইখানেই বসিয়া পড়িতে তাহার দুই চক্ষু তপ্ত অশ্রুতে ভরিয়া গেল। তাহার এই একমাত্র সন্তান, তাহার বড় আদরের সন্ধ্যা, রূপে ও গুণে যথার্থই লক্ষ্মীর প্রতিমা, সেই প্রতিমার বিসর্জনের আহ্বান আসিল গোলক চাটুর্যের নরককুণ্ডে, যে গোলক কন্যার মাতামহের অপেক্ষাও বয়োজ্যেষ্ঠ। তাহারই হাতে সমর্পণ করার চেয়ে যে তাহার মৃত্যু ভালো, এ তাহার বুকের মধ্যে অগ্নিশিখার ন্যায় জ্বলিতে লাগিল। কিন্তু মুখ দিয়া কথাটা উচ্চারণও করিতে পারিলেন না, তিনি নিজেও নাকি ব্রাহ্মণ কুলিনেরই মেয়ে। সমাজে এবং পরিবারে ইহা যে কিছুই বিচিত্র নয়, ইহার চেয়েও বহুতর দুর্গতি নাকি সচক্ষে দেখিয়াছেন। তাই নিজের মেয়ের কথা স্মরণ করিয়া অন্তরটা ধুধু করিয়া জ্বলিতে থাকিলেও ইহাকে অসম্ভব বলিয়া নিবাইয়া ফেলিবার এক বিন্দু জল কোনো দিকে চাহিয়া খুঁজিয়া পাইলেন না। একাকি বসিয়া নিঃশব্দে কেবল অশ্রু মুছিতে লাগিলেন এবং কেবলই মনে হইতে লাগিল, অচির ভবিষ্যতে হয়তো ইহাই একদিন সত্য হইয়া উঠিবে, হয়তো এই বিভৎস মানুষটার দুর্জয় বাসনাকে বাধা দিবার কোনো উপায় তিনি খুঁজিয়ে পাইবেন না। উহার সেদিনের সকৌতুক রহস্যালাপের কথাগুলোই তাহার ঘুরিয়া ঘুরিয়া কেবল স্মরণ হইতে লাগিল। তাহার মধ্যে যে এতখানি গরল গোপন ছিল তাহা কে সন্দেহ করিতে পারিত? সদর দরজা দিয়ে সন্ধ্যা একখানা চিঠি পড়িতে পড়িতে এক পা করিয়া প্রবেশ করিল। পড়া বোধ হয় তখনও শেষ হয় নাই, কোনো দিকে না চাহিয়াই ডাক দিল, মা 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 গো। জগদ্ধাত্রী তাড়াতাড়ি চোখ দুটি মুছিয়া সাড়া দিলেন, কেন মা? তাহার ভারী গলার আওয়াজে সন্ধ্যা চমকিয়া মুখ তুলিল, ধীরে ধীরে কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, কি হয়েছে মা? জগদ্ধাত্রী কন্যার তীক্ষ্ণ দৃষ্টি হইতে মুখ ফিরাইয়া বলিলেন, কিছুই তো হয়নি মা। সন্ধ্যা আরও নিকটে আসিয়া নিজের অঞ্চলে মায়ের অশ্রুজল সযত্নে মুছাইয়া দিয়া করুণ কণ্ঠে জিজ্ঞাসা করিল, আমার বাবা কি আজ কিছু করেছেন মা? জগদ্ধাত্রী শুধু বলিলেন, না। মেয়ে তাহা বিশ্বাস করিল না, আস্তে আস্তে জননীর পাশে বসিয়া কহিল,
সংসারে সব জিনিস মানুষের মনের মতো হয় না মা। সবাই তো আমার বাবাকে পাগল ঠাকুর বলে ডাকে, তুমিও কেন তাকে তাই মনে ভাবো না মা? জগদ্ধাত্রী কহিলেন, তারা ভাবতে পারে, তাদের কোনো লোকসান নেই, কিন্তু আমার মতো কাউকে তো জ্বালা পোহাতে হয় না সন্ধে। এই জ্বালা যে কি এবং তাহার জন্যে কাহাকে যে কোথায় যন্ত্রণা সহ্য করিতে হয় ইহা সে কোনোদিনই ভাবিয়া পাইত না, আজও পাইল না। এবং এই তাহার নিরীহ নির্বিরোধী পরদুঃখ কাতর অল্প বুদ্ধি পিতার দুঃখে তাহার চিত্ত স্নেহে ও সমবেদনায় পরিপূর্ণ হইয়া চোখ দুটি ছলছল করিয়া আসিল। কহিল, আমার যদি সাধ্য থাকত মা, তাহলে বাবাকে নিয়ে আমি বনে জঙ্গলে পাহাড় পর্বতে এমন কোথাও চলে যেতাম, পৃথিবীর কাউকে তাঁর জন্য আর জ্বালা সইতে হতো না। জগদ্ধাত্রী তাহার কন্যার চিবুক হইতে তাড়াতাড়ি হাত দিয়া চুম্বন গ্রহণ করিয়া সস্নেহে বলিলেন, বালাই ষাট, কিন্তু আমি যেন তোর সৎ মা, নারী সন্ধে, তার অর্ধেকও যদি তুই আমাকে ভালোবাসতিস সন্ধে। সন্ধ্যা কহিল, তোমাকে কি ভালোবাসি নে মা? মা বলিলেন, কিন্তু তার কাছে তোর যেন সারা প্রাণটা পড়ে আছে, পায়ে কাকরটি না ফুটে এমনিই তোর ভাব। তুই বেশ জানিস তার ঔষধে কিছুই হয় না, তবু তুই প্রাণটা দিতে বসেছিস, কিন্তু আর কারো ওষুধ খাবি নে, পাছে তার লজ্জা হয়। এসব কি আমি টের পাইনি সন্ধে? সন্ধ্যা দুই হাতে মায়ের গলা জড়াইয়া ধরিয়া হাসিয়া বলিল, তাই বই কি, বাবার মতো ডাক্তার কি কোথাও আছে নাকি? সন্ধ্যা রাগ করিয়া বলিল, যাও, তোমাকে ঠাট্টা করতে হবে না, মানুষের অসুখ বুঝি একদিনই ভালো হয়ে যায়, আমি তো আগের চেয়ে ঢের সেরে উঠেছি। এই বলিয়া প্রসঙ্গটা চাপা দিয়া কহিল, দুলে বউরা উঠে গেছে মা, বাঁচা গেছে। কখন গেল ওরা কি জানি, বোধহয় ভোরে উঠেই চলে গেছে। তাহার কৃত্রিম ঔদাসীন্য মাকে ভুলাইতে পারিল না, তিনি প্রশ্ন করিলেন, কোথায় উঠে গেল জানিস? সন্ধ্যা তেমনি তাচ্ছিল্য ভরে কহিল, অরুণদার ওই পিছনের বাগানটাতে বুঝি, তার উড়েমালির একটা ভাঙা পোড়ো ঘর ছিল না, তাতেই বোধ হয়। জগদ্ধাত্রী জিজ্ঞাসা করিলেন, অরুণের কাছে কে তাদের পাঠালো, তুই বুঝি? সন্ধ্যা মনে মনে বিপদগ্রস্ত হইয়া কোনো মতে সোজা মিথ্যাটা বাঁচাইয়া বলিল, অরুণদার কাছে আমি কেন তাদের পাঠাতে যাব মা, আমি কাউকে কারো কাছে পাঠাইনি। এই বলিয়া সে নিরতিশয় বিশ্রী প্রসঙ্গটা তাড়াতাড়ি উল্টাইয়া দিয়া হাতের চিঠিটা মেলিয়া ধরিয়া কহিল, আসল কথাটাই তোমাকে এখনো বলা হয়নি মা, আমার সন্ন্যাসিনী ঠাকুমা এবার কাশী থেকে সত্যি সত্যিই আসবেন লিখেছেন, তিনি তো কখনো মিথ্যা বলেন না মা, এবার বোধ হয় তার দয়া হয়েছে। জগদ্ধাত্রী উৎসুক হইয়া জিজ্ঞাসা করিলেন, মার চিঠি কবে আসবেন লিখেছেন? তাহার কাশীবাসিনী সন্ন্যাসিনী শ্বশ্রু কাশী ছাড়িয়া একটা দিনের জন্য কোথাও যাইতে চাহিতেন না। এবার জগদ্ধাত্রী তাহাকে অনেক করিয়া লিখিয়াছেন যে তাহার একমাত্র পৌত্রীর বিবাহে তাহাকে কেবল উপস্থিত হওয়া নয়, কন্যাদানও করিতে হইবে। শাশুড়ি দান করিতে কোনো মতেই সম্মত হন নাই, কিন্তু যথাসময়ে উপস্থিত হইবেন বলিয়া জবাব দিয়াছেন। সন্ধ্যা নিজের বিবাহের কথায় লজ্জা পাইয়া বলিল, তোমার চিঠির জবাব তুমি পড়ো মা বলিয়া কাগজখানি মায়ের কাছে রাখিয়া দিয়ে হঠাৎ ব্যগ্র হইয়া কহিল, ও মা, তুমি যে এখনো পর্যন্ত ভিজে কাপড়েই রয়েছ, যাই তোমার শুকনো কাপড়খানা দৌড়ে নিয়ে আসি। এই বলিয়া সে দ্রুত বেগে প্রস্থান করিল। জগদ্ধাত্রী চিঠিখানি মাথায় ঠেকাইয়া বলিলেন, বউ বলে এতকাল কি সত্যি দয়া হলো মা বলিয়া তিনিও উঠিয়া ধীরে ধীরে ঠাকুর ঘরের দিকে যাইবার উদ্যোগ করিতেছিলেন। অকস্মাৎ তাহার স্বামী অত্যন্ত শোরগোল করিয়া বাড়ি ঢুকিলেন। তিনি বলিতেছিলেন, দুটো দিন যায়নি, দুটো দিন দেখিনি, অমনি হাইপোকন্ড্রিয়া ডেভেলপ করেছে। স্বামীর সহিত জগদ্ধাত্রীর বড় একটা কথা হইত না, কিন্তু তাহার এই অতি ব্যস্ততা এবং বিশেষ করিয়া বারোটার পূর্বে আজ অকস্মাৎ প্রত্যাবর্তন দেখিয়া তিনি মনে মনে কিছু বিস্মিত হইলেন। মুখ তুলিয়া শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করিলেন,
কার কি হয়েছে? প্রিয় কহিলেন, অরুণের, ঠিক হাইপোকন্ড্রিয়া। আমি যে ডায়াগনোসিস করব, কারোর বাবার সাধ্য আছে কাটে? কই বিপ্নে বলুক তো এর মানে কি? অন্য সময় জগদ্ধাত্রী বোধ হয় আর দ্বিতীয় কথা কহিতেন না, কিন্তু অরুণের নাম শুনিয়া কিছু উদ্বিগ্ন হইলেন। কহিলেন, কি হয়েছে অরুণের? প্রিয় কহিলেন, ওই তো বললুম গো, বিপ্নেই বুঝবে না তা তুমি, তবু তো সে যা হোক একটু প্র্যাকটিস ট্যাকটিস করে। জিনিসপত্র বাঁধা হচ্ছে, বাড়ি ঘর দোর জমি জায়দাদ বিক্রি হবে, হারানকুণ্ডুকে খবর দেওয়া হয়েছে। ভাগ্যে গিয়ে পড়লুম, যেদিকে যাব না সেদিকে, যেদিকে একদিন নজর রাখবো না অমনি একটা অঘটন ঘটে বসবে। এমন করে আমার তো প্রাণ বাঁচে না বাপু। সন্ধে কোথা গেলি আবার? ধা করে মেটেরিয়া মেডিকাখানা নিয়ে আয় তো মা, একটা রেমেডি সিলেক্ট করে তারে খাইয়ে দিয়ে আসি। যাই বাবা বলিয়া সাড়া দিয়া একখানা মোটা বই হাতে সন্ধ্যা আসিয়া কাছে দাঁড়াইল। জগদ্ধাত্রী রাগ করিয়া কহিলেন, পায়ে পড়ি তোমার, খুলেই বলো না চাই কি হয়েছে অরুণের। প্রিয় চমকে উঠিলেন, তারপরে বলিলেন, আহা হাইপো মানে মানসিক ব্যাধি, আজকালের মধ্যেই সে দেশ ছেড়ে চলে যেতে চায় হারানকুণ্ডুকে সমস্ত বেচে দিয়ে। তা হবে না হবে না, ওসব হতে আমি দেব না, একটি ফোঁটা দুশো শক্তির ব্যাস। সন্ধ্যা বিবর্ণ নতমুখে নিঃশব্দে দাঁড়াইয়া রহিল। জগদ্ধাত্রী ব্যাকুল কণ্ঠে বলিয়া উঠিলেন, বাড়ি ঘর বিক্রি করে চলে যাবে অরুণ? সে কি পাগল হয়ে গেল? প্রিয় হাতখানা সম্মুখে তুলিয়ে ধরিয়ে কহিলেন, তা নয় তা নয়, নিছক হাইপোকন্ড্রিয়া, পাগল নয়, তারে বলে ইনস্যানিটি, আর তার আলাদা ওষুধ। বুঝলে, তার আলাদা ওষুধ, বিপ্নি হলে তাই বলে বস্তু বটে। জগদ্ধাত্রী কটাক্ষে একবার মেয়ের মুখের প্রতি চাহিয়া লইলেন এবং স্বামীর অনর্গল বক্তৃতা সহসা দৃঢ় কণ্ঠে থামাইয়া দিয়া অত্যন্ত স্পষ্ট করিয়া বলিলেন, তোমার নিজের কথা আমার শোনবার সময় নেই, অরুণ কি দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছে? প্রিয় বলিলেন, চাইছে, একেবারে ঠিকঠাক করে ফেলেছে, কেবল আমি গিয়ে ফের আমি, অরুণ কবে যাবে তাই বলো। প্রিয় থতমত খাইয়া বলিলেন, কবে? আজও যেতে পারে কালও যেতে পারে। হারানকুণ্ডু বেটা, ঘুঘু বেটা। জগদ্ধাত্রী জিজ্ঞাসা করিলেন, হারানকুণ্ডু সমস্ত কিনবে বলেছে? প্রিয় বলিলেন, নিশ্চয়, সে বেটা তো কেবল এই চায়, জলের দামে পেলে সে আর। জগদ্ধাত্রী পুনরায় প্রশ্ন করিলেন, একথা গ্রামের আর কেউ জানে? প্রিয় বলিলেন, কেউ না, জনপ্রাণীও না, কেবল আমি ভাগ্যে। জগদ্ধাত্রী কহিলেন, তোমার ভাগ্যের কথা জানবার আমার স্বাদ নেই, তুমি শুধু তাকে একবার ডেকে দিতে পারো, বলবে তোমার খুড়িমা এক্ষুনি একবার অতি অবশ্য ডেকেছেন। সন্ধ্যা এতক্ষণ পর্যন্ত একটি কথাও কহে নাই, নীরবে দাঁড়াইয়া শুনিতেছিল। এইবার সে চোখ তুলিয়া চাহিল, তাহার মুখ অতিশয় পাণ্ডুর এবং কথা কহিতে গিয়ে ওষ্ঠাধারও কাঁপিয়া উঠিল। কিন্তু তাহার পরেই সে দৃঢ় স্বরে বলিল, কেন মা, তাকে তুমি বারবার অপমান করতে চাও? তোমার কাছে তিনি কি এত অপরাধ করেছেন শুনি? জগদ্ধাত্রী ভয়ানক আশ্চর্য হইয়া কহিলেন, কে তাকে অপমান করতে চাইছে সন্ধে? সন্ধ্যা কহিল, না, তুমি কখনো তাকে এ বাড়িতে ডেকে পাঠাতে পারবে না। জগদ্ধাত্রী কহিলেন, ডেকে দুটো ভালো কথা বলতেও কি দোষ সন্ধে? সন্ধ্যা বলিল, ভালো হোক মন্দ হোক, তিনি থাকুন বা যান, বাড়ি বিক্রি করুন বা না করুন, আমাদের সঙ্গে তার কি সম্বন্ধ যে এ তুমি বলতে যাবে? এ বাড়িতে যদি তুমি তাকে ডেকে আনো মা, আমি তোমারই দিব্যি করে বলছি, ওই পুকুরের জলে গিয়ে ঝাঁপ দিয়ে মরব। বলিতে বলিতেই সে দ্রুত বেগে প্রস্থান করিল, জননীর প্রত্যুত্তরের জন্য অপেক্ষা মাত্র করিল না।
দুঃসহ বিস্ময়ে জগদ্ধাত্রী দুই চক্ষু বিস্ফারিত করিয়া দাঁড়াইয়া রহিলেন। কেবল প্রিয়বাবু চিৎকার করিয়া বলিতে লাগিলেন, আহা, বইখানা দিয়ে জানা চাই, বেলা হয়ে গেল, একটা রেমেডি সিলেক্ট করে ফেলি। সন্ধে বইখানা দিয়ে জানা মা। সন্ধ্যা ফিরিয়া আসিয়া হাতের বইটা পিতার পায়ের কাছে রাখিয়া দিয়া চলিয়া গেল। তিনি সেইখানেই বসিয়া পড়িয়া ঔষধ নির্বাচনে মনোনিবেশ করিলেন। জগদ্ধাত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়াইয়া থাকিয়া স্বামীকে উদ্দেশ্য করিয়া কহিলেন, তুমি মেয়ের বিয়ে দেবে নাকি ঠিক করেছ? প্রিয় কাজ করিতে করিতে বলিলেন, দেব না, নিশ্চয় দেব। কবে দেবে শুনি, শেষে একটা কিছু হয়ে গেলে দেবে। কি? জগদ্ধাত্রী এক মুহূর্ত স্থির থাকিয়া কহিলেন, রসিকপুরে যাও না একবার। প্রিয় খোলা পাতার একটা স্থান আঙুল দিয়ে চাপিয়া মুখ তুলিয়া চাহিলেন, কহিলেন, রসিকপুরে কার কি হয়েছে, কেউ খবর দিয়ে গেছে নাকি? কখন দিয়ে গেল খবর? জগদ্ধাত্রী একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, জয়রাম মুখুজ্জির নাতির সঙ্গে যে বিয়ের একটা কথা হয়েছিল, যাও না, গিয়ে একবার পাত্রটিকে দেখেই এসো না। প্রিয় কহিলেন, কিন্তু যাই কখন, দেখলে তো, একটা বেলা না থাকলে কি কাণ্ড হয়ে যায়। অরুণের ওই দশা, আবার চাটুজ্জি মশাইয়ের ওখান থেকে খবর দিয়ে গেছে, তার শালীন নাকি ভারী অসুখ। জগদ্ধাত্রী কিছু বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কার? জ্ঞানদার অসুখ? কি হলো আবার তার? প্রিয় বলিলেন, অম্বল টম্বল খাবার দোষে অজীর্ণ রোগ, কেমন গা বমি বমি করে। অরুণের ওখান থেকে ফিরে গিয়ে একটি ফোঁটায় দিয়ে আসবো। জগদ্ধাত্রী বলিলেন, তাদের ঔষধ দেবার ঢের লোক আছে, তোমার পায়ে পড়ি, একবার যাও রসিকপুরে, পাত্রটিকে একবার দেখে এসো, যা হোক করে মেয়েটার একটা উপায় করো। গৃহিণীর অশ্রু বিকৃত কণ্ঠস্বর বোধ করি প্রিয়বাবুকে কথঞ্চিত প্রকৃতিস্থ করিল, কহিলেন, কিন্তু পাত্রটি যে শুনি ভারী বকাটে, কেবল নেশা ভাঙ করে। জগদ্ধাত্রী আর ধৈর্য রক্ষা করিতে পারিলেন না, সহসা কাঁদিয়া ফেলিয়া বলিলেন, করুক নেশা ভাঙ, হোক গে বকাটে, তবু মেয়েটা দুদিন নোয়া সিঁদুর পড়তে পাবে। তুমি কি গু, তোমার হাতে আমার বাম্মা যদি মেয়ে দিতে পেরে থাকেন, তুমি বা পারবে না কেন? এই বলিয়া তিনি অঞ্চলে চোখ মুছিতে মুছিতে দ্রুতপদে চলিয়া গেলেন। প্রিয় অবাক হইয়া ক্ষণকাল চাহিয়া রহিলেন, তাহার পরে বইখানি মুড়িয়া একটা দীর্ঘ নিঃশ্বাস মোচন করিয়া কহিলেন, দুটো সাংঘাতিক রোগী হাতে, এমন ধারা করলে কি রেমেডি সিলেক্ট করা যায়, বলিয়া পুনশ্চ একটা নিঃশ্বাস ফেলিয়া বইটা বগলে চাপিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেলেন। স্নান পূজান্নিক এবং যথাবিহিত সাত্ত্বিক জলযোগাতি সমাপনান্তর মূর্তিমান ব্রাহ্মণের ন্যায় গোলক চাটুজ্জি মহাশয় ধীরে ধীরে নিচে অবতরণ করিলেন এবং বোধ হয় সোজা বাহিরেই যাইতেছিলেন। হঠাৎ কি মনে করিয়া পাশের বারান্দাটা ঘুরিয়া ভাড়ার ঘরের সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন এবং অত্যন্ত অকস্মাত উদ্বেগে পরিপূর্ণ হইয়া বলিয়া উঠিলেন, এসব কি হচ্ছে বলো দেখি ছোট গিন্নি, অসুখ শরীরে গৃহস্থালীর ছাই পাঁশ খাটুনিগুলো কি না খাটলেই নয়? আচ্ছা, দেহ আগে না কাজ আগে? জ্ঞানদা বঁটি পাতিয়া তরকারি কুটিতে ছিল, কুটিতেই লাগিল, তাহার কাষ্ট পাদুকার বিকট খটাখট শব্দও যেন তাহার কানে যায় নাই, তাহার উৎকণ্ঠিত অনুযোগ তেমনি যেন তাহার কানে গেল না। গোলক এক মুহূর্ত স্থির থাকিয়া বলিলেন, ব্যাপার কি, আজ সকালে আছো কেমন? জ্ঞানদা মুখ তুলিল না, হাতের বেগুনটার প্রতি চোখ রাখিয়াই ঘাড় নাড়িয়া জানাইল, ভালো। গোলক অতিশয় আশ্বস্ত হইলেন, কহিলেন, ভালো 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 ভালো, আমি জানি কিনা প্রিয় হোক খ্যাপা পাগলা, কিন্তু ঔষধ দেয় যেন ধন্যন্তরী, কিন্তু যেমন বলে যাবে টাইম মতো খেতে হবে, তাচ্ছিল্য করলে চলবে না, তা কিন্তু বলে যাচ্ছে। জ্ঞানদা এত কথার কোনো জবাব দিল না, আধো মুখে কাজ করিতেই লাগিল। গোলক কিছুক্ষণ তাহার প্রতি চাহিয়া থাকিয়া কহিলেন,
প্রিয়কে বিশেষ করে বলে দিয়েছি, দুটি বেলায় এসে দেখে যাবে। সকালে এসেছিল তো? জ্ঞানদা তেমনিই নতমুখী মাথা নাড়িয়ে জানাইল হ্যাঁ। গোলক খুশি হইয়া বলিলেন, আসবে বইকি, আসবে বইকি, সে যে আমার ভারী অনুগত, কিন্তু জীবেটি গেল কোথায়? সে যাবে ঔষধ দিয়ে, আর তুমি এদিকে খেটে খেটে শরীর পাত করবে, তা আমি হতে দিতে পারবো না। বলে গেল কোথায় সব? থাক এসব পড়ে, যাও ওপরে গিয়ে একটু বিশ্রাম করো গে। মধুসূদন তুমি ভরসা। এই বলিয়া গোলক পরের এবং নিজের লৌকিক পারলৌকিক উভয় কর্তব্যই আপাতত শেষ করিয়া বাহিরে যাইবার উদ্যোগ করিলেন। তাহার খড়মের একটুখানি শব্দে চকিত হইয়া এতক্ষণে জ্ঞানদা মুখ তুলিয়া চাহিল। তাহার মুখে সেদিনের সেই প্রসন্ন হাসিটুকু আজ নাই, আজ তাহা চিন্তা ও বিষাদের ঘনমেঘে সমাচ্ছন্ন। চোখ দুটি আরক্ত, পল্লব প্রান্তে অশ্রুর আভাস যেন তখনও বিদ্যমান। সেই সজল দৃষ্টি গোলকের মুখের প্রতি স্থির করিয়া অকস্মাৎ গাঢ়কণ্ঠে প্রশ্ন করিল, তুমি কি প্রিয়বাবুর মেয়ে সন্ধ্যাকে বিয়ে করতে চেয়েছ? আমাকে ঠকিও না মুখুজ্জি মশাই, আমাকে ঠকিও না, সত্যি বলো। গোলক থতমত খাইয়া হঠাৎ জবাব দিতে পারিলেন না, কিন্তু পরক্ষণেই বলিয়া উঠিলেন, আমি সন্ধ্যাকে? না না, কে বললে? জ্ঞানদা কহিল, যেই বলুক, রাসুদিদিকে তুমি তার মায়ের কাছে পাঠিয়েছিলে? সামনের অগ্রাণী সমস্ত স্থির হয়ে গেছে, ভগবানের দোহাই, সত্যি কথা বলো। গোলক অস্ফুট তর্জনে শাসাইয়া বলিলেন, রাসুবামনি বলে গেছে? আচ্ছা দেখছি তাকে আমি। জ্ঞানদা বলিয়া উঠিল, কেন তবে আমার এ সর্বনাশ করলে? মুখ দেখাবার দাঁড়াবার যে আর আমার কোথাও স্থান নেই। বলিতে বলিতে তাহার বিকৃত কণ্ঠ বুক ফাটা ক্রন্দনে একেবারে সহস্র ধারে ফাটিয়া পড়িল। গোলক ব্যাকুল হইয়া উঠিলেন, চারিদিকে সবই দৃষ্টিপাত করিয়া হাত তুলিয়া চাপা গলায় বলিতে লাগিলেন, আহ আহা, করু কি করু কি ছোটকিন্নি, লোকজন শুনতে পাবে যে, মিছে 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 কথা গো, ঠাট্টা, বুঝলে না? চুপ করো চুপ করো, লোকে শুনতে পাবে যে। জ্ঞানদা কাঁদিতে কাঁদিতে বলিল, না কখনো ঠাট্টা নয়, কখনো এ মিথ্যে নয়, এ সত্যি, এ সত্যি, তুমি সব পারো মুখুজ্জি মশাই, তোমার অসাধ্য কাজ নেই। গোলক বলিল, না না এ ঠাট্টা তামাশা, নাতনি সুবাদে, আহা চুপ করো না, ঝি চাকর এসে পড়বে যে। বলিতে বলিতে গোলক খটখট করিয়ে সশব্যস্তে পলায়ন করিলেন। জ্ঞানদার হাতের বেগুন হাতেই রহিল, সে মুখের মধ্যে অঞ্চল গুঁজিয়ে দিয়ে উচ্ছ্বসিত রোদন প্রাণপণে নিরোধ করিল। বাটির দাসী হাঁপাইতে হাঁপাইতে আসিয়া জানাইল, মাসিমা ঝি সঙ্গে করে কানা দাদামশাই যে স্বয়ং এসে হাজির গো। জ্ঞানদা তাড়াতাড়ি চোখ মুছিয়া জিজ্ঞাসা মুখে চাহিল, তাহার অশ্রু কলুষিত ব্যথিত দৃষ্টির সম্মুখে দাসী বিস্ময়ে লজ্জায় বলিল, তোমাদের সেই পুরানো ঝিকে সঙ্গে নিয়ে তোমার শ্বশুরমশাই এসেছেন মাসিমা। খবর শুনিয়া জ্ঞানদার মুখের উপর রক্তের লেশমাত্র যেন আর রহিল না, মুখোমুখি মৃত্যুকে দেখিয়াও মানুষ বোধ হয় এমন পাণ্ডুর হইয়া যায় নাই। দাসী ভীত হইয়া কহিল, কি হয়েছে মাসিমা? জ্ঞানদা ইহারও উত্তর দিল না, কেবল বিহ্বল শূন্য দৃষ্টি চাহিয়া রহিল। দাসী পুনরায় বলিল, তোমার কি কোনো অসুখ করেছে মাসিমা? এতক্ষণে জ্ঞানদা মাথা নাড়িয়া কহিল, বাবা কতক্ষণ এসেছেন কালি? ঝি বলিল, সে তো জানি নে মাসিমা, এইমাত্র দেখলুম তিনি উঠানে দাঁড়িয়ে বাবুর সঙ্গে কথা কইছেন। জ্ঞানদা আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, বাবুর সঙ্গে? ঝি বলিল, হ্যাঁ আমি বাইরের থেকে আসছিলাম, বাবু ডেকে বলে দিলেন, কালি তোমার মাসিমাকে খবর দাও, তার শ্বশুরমশাই তাকে নিতে এসেছেন। ও মা, ওই যে নিজেই আসছেন, বলিয়া ঝি একটুখানি সরিয়া দাঁড়াইল। পরক্ষণেই লাঠির শব্দে বুঝা গেল, এ লাঠি যার তার চোখের চেয়ে লাঠির উপরে চলাচলের পথটা অধিক নির্ভর করিতে হয়। পরক্ষণেই একটি মধ্যবয়সী
স্ত্রীলোকের পশ্চাতে একজন বৃদ্ধ ব্যক্তি লাঠির দ্বারা পথ ঠাওর করিতে করিতে প্রবেশ করিলেন এবং ডাকিয়া বলিলেন, আমার মা কোথায় গো? মা? জ্ঞানদা উঠিয়া আসিয়া তাহার পদতলে গলবস্ত্র হইয়া প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইল। বৃদ্ধ মানুষ চিনিতে না পারিলেও চেহারাটা দেখিতে পাইতেন। তিনি আশীর্বাদ করিতে গিয়া কাঁদিয়া ফেলিয়া বলিলেন, বুড়ো বুড়িকে এমন করে ভুলে কি করে আছিস মা? যে স্ত্রীলোকটি সঙ্গে আসিয়াছিল সে গড় করিয়া প্রণাম করিয়া কহিল, তা সত্যি বৌদি, বুড়ো শাশুড়ি মরে, কেবল মুখে তার এক কথা, আমার বৌমাকে নিয়ে এসো, আমার বৌমাকে এনে দাও। কেমন করে এতদিন ভুলে আছো বলতো? জ্ঞানদা এ অভিযোগের কোনো জবাব দিল না, কেবল এক হাতে অশ্রু মুছিতে মুছিতে অন্য হাতে বৃদ্ধ শ্বশুরের হাত ধরিয়া তাহাকে বারান্দায় আনিল এবং সহস্তে আসন পাতিয়া তাহাকে বসাইয়া দিয়া নীরবে নত মুখে দাঁড়াইয়া রহিল। বৃদ্ধ উপবেশন করিয়া বলিতে লাগিলেন, চাটুজ্জি মশাইকে দুখানা চিঠি দিলাম, কিন্তু একটারও জবাব পেলাম না। মনে ভাবলাম তিনি বড় লোক, নানা কাজে ব্যস্ত। ব্যস্ত মানুষ, আমাদের মতো গরিবকে কোনো উত্তর দেবার কথা হয়তো তার মনেই নেই। কিন্তু মা তো আমার এই দুঃখেরই ঘরের লক্ষ্মী। যে দাসী সঙ্গে আসিয়াছিল সে অসম্পূর্ণ কথার মাঝখানেই বলিয়া উঠিল, হলেই বা ভগ্নিপতি বড় লোক, তাই বলে ঘরের বউকে আর কে কতদিন পরের বাড়ি ফেলে রাখতে পারে বৌদি? তাছাড়া যার সেবা করতে আসা সেই বোনই যখন মারা গেল। আমি বলি, বৃদ্ধ বাধা দিয়া বলিলেন, থাক শুধু ওসব কথা, বৌমা তোমার শাশুড়ি ঠাকুরন বড় পীড়িত, তিনি আজ দিন ভালো দেখেই তিনি পাঠিয়ে দিলেন, আমার বৌমাকে একবার নিয়ে এসো। শুধু বলিল, বৌদি তোমার জন্যই বুঝি প্রাণটা তার বেরুতে পারছে না, আজ কদিন থেকে কেবল বলছেন, শুধু মা আমার যাতুই একবার এঁকে নিয়ে এনে একবার দেখা আমার মাকে। বলিতে বলিতে সদুর গলা করুণায় আর্দ্র হইয়া উঠিল। বৃদ্ধ কহিলেন, চাটুজ্জি মশাই যে আমার চিঠি দুটো পাননি তা তো আর আমরা জানিনি, আমরা কত কথাই না তোলপাড় করছিলাম, বড় ভালো লোক, সাধু ব্যক্তি। শুনেই বললেন, বিলক্ষণ, আপনাদের বউ আপনারা নিয়ে যাবেন, তাতে বাধা দেবে কি? পালকি বেয়ারা বলে দিলেন, তোমার শাশুড়ির অসুখ শুনে দুঃখ করে বারবার বলতে লাগলেন, আমার বড় বিপদের দিনে জ্ঞানদাকে আপনারা পাঠিয়েছিলেন, এখন আপনাদের বিপদের সময় এমন পাষণ্ড সংসারে কে আছে যে তাকে পাঠাতে আপত্তি করবে? এক্ষুনি নিয়ে যান, আমি সমস্ত বন্দোবস্ত করে দিচ্ছি। জ্ঞানদা এতক্ষণ একেবারে নিঃশব্দে দাঁড়াইয়াছিল, অকস্মাৎ বিবর্ণ মুখে বলিয়া উঠিল, চাটুজ্জি মশাই বললেন এই কথা, এক্ষুনি পাঠাবেন? আজই? সৌদা মেনে খুশি হইয়া কহিল, হ্যাঁ বলবেন বই কি, বরঞ্চ এমনও বলে দিলেন যে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লে তিনটের গাড়ি ধরে অনায়াসে কাল সকাল নাগাদ বাড়ি পৌঁছানো যাবে। তাছাড়া ঘরে মরমর রুগী, কোথাও কি একটা দিনও দেরি করবার জো আছে বৌদি? আহা, বুড়ি যেন কেবল হাফিত্তেস করে তোমার পথ চেয়ে আছে। জ্ঞানদা কেবল যেন কলের পুতুলের মতো তাহার পূর্ব কথাটাই আবৃত্তি করিতে পারিল, কহিল, উনি বলেছেন পাঠাবেন আজই? বৃদ্ধ মাথা নাড়িয়া কহিলেন, হ্যাঁ মা, আজই বই কি, থাকবার তো জো নেই। কিন্তু সৌদামিনী বিরক্ত হইয়া উঠিতেছিল, তাহার কণ্ঠস্বরে তাহা অপ্রকাশ রহিল না, কহিল, শোনো কথা একবার, শাশুড়ি মরে, যার ঘরের বউ তিনি নিজে এসেছেন নিতে, কে পাঠাবে না শুনি? তাছাড়া আর থাকাই বা এখানে কি জন্যে? ভালো, তোমার ভগ্নিপতিকে জিজ্ঞাসা করেই না হয় পাঠাও না বৌদি। কিন্তু পাঠাইতে হইল না, বোধ করি কাছেই কোথাও তিনি অপেক্ষা করিতেছিলেন, খটখট করিয়া আসিয়া উপস্থিত হইলেন। ভাবটা তাহার অত্যন্ত ব্যস্ত, বৃদ্ধকে উদ্দেশ্য করিয়া কহিলেন, না মুখুজ্জি মশাই, বসে গল্প করলে চলবে না, বেলা বেড়ে যাচ্ছে, স্নানান্নিক সেরে আহারাদির পরে একটু বিশ্রাম করে বেরুতেই সময় হয়ে যাবে, ওদিকে আবার বারবেলা পড়বে। বিলক্ষণ, পাঠাতে আপত্তি, আমাদের না হয় একটু কষ্টই হবে, তা বলে সে কি কথা,
শাশুড়ি ঠাকুরনের অত বড় ব্যারাম, আমার যে সহস্র ঝঞ্ঝাট, এতটুকু ফুরসত নেই, নইলে যে নিজে গিয়ে জ্ঞান তাকে রেখে আসতাম। চিঠি কি একটাও পেলাম? তাহলে আপনাকে নাকি আবার কষ্ট করে আসতে হয়? পিউন ব্যাটারা সব হয়েছে। কালি কোথায় গেলি? ভুলুকে না হয় এইখানেই বল না, এক কলকে তামাক দিয়ে যেতে। নিন মুখুজ্জি মশাই, আর দেরি নয়, উঠুন। জ্ঞানদা একটুখানি চটপট নাও দিদি, ওদিকে আবার তিনটের গাড়ি ধরাই চাই। আহ, চৌরদারটা আবার বাইরে বসে, গিন্নি স্বর্গীয় হওয়া থেকে কি যে মন হয়েছে মুখুজ্জি মশাই, কিছুই মনে থাকে না। মধুসূদন তুমি ভরসা। বলিতে বলিতে গোলক চাটুজ্জি মশাই যে পথে আসিয়াছিলেন সেই পথেই সমস্ত বাড়িতে খড়মের কঠোর শব্দে মুখরিত করিয়া বাহির হইয়া গেলেন। জ্ঞানদা একটা কথারও জবাব দিল না, কেবল সেই দিকে চাহিয়া পাথরের ন্যায় শক্ত হইয়া দাঁড়াইয়া রহিল। ভুলো আসিয়া কহিল, মাসিমা খোকাবাবু নাইবার জন্য কাঁদছে, নদী থেকে নিয়ে যাব। জ্ঞানদা তেমনি নিশ্চল নিস্তব্ধ হইয়া রহিল, বৃদ্ধের আবেদন বোধ হয় তাহার কানেও গেল না। বৃদ্ধ শ্বশুর ধীরে ধীরে উঠিয়ে দাঁড়াইয়া বলিলেন, মা আমি তাহলে বাইরে যাই, তুমি প্রস্তুত হয়ে নাও। সদু কহিল, আজ আবার ষষ্ঠী, বৌদিদি এবেলা ভাত খাব না, বলি দিও। জ্ঞানদা সহসা ফিরিয়ে দাঁড়াইয়া কহিল, বাবা আমি যাব না। বৃদ্ধ চমকাইয়া উঠিলেন, কহিলেন, যাবে না কেন মা, আজ তো বেশ দিন। সৌদামিনী ষষ্ঠীর ফলার ভুলিয়া সঙ্গে সঙ্গে বলিয়া উঠিল, আমরা যে ভট্টাচার্যি মশাইকে দিয়ে দিন ক্ষণ দেখি তবে বাড়ি থেকে বার হয়েছি বৌদি। জ্ঞানদা শুধু বলিল, না বাবা আমি যেতে পারবো না। গোলকের বছর দশকের ছেলেটা ছুটিয়ে আসিয়া তাহার গায়ে পড়িয়া বলিল, মাসিমা তুমি বলে দাও না, আমি যাবই কিন্তু। জ্ঞানদা কাহাকেও কিছু কহিল না, কেবল সেই দুর্দান্ত ছেলেটাকে সবলে বক্ষে চাপিয়া ধরিয়া হুহুরবে কাঁদিয়া উঠিল। তাহার পর জ্ঞানদা সেই যে ঘরে কবাট দিল আর খুলিল না। বৃদ্ধ অন্ধ শ্বশুর সমস্ত দুপুর বেলাটা বিমূঢ় বুদ্ধিভ্রষ্টের ন্যায় নীরবে বসিয়া থাকিয়া ধীরে ধীরে বাটির বাহির হইয়া গেলেন, সঙ্গে সৌদামিনীও গেল। এই অপ্রত্যাশিত প্রত্যাখ্যানের হেতু সেও বুঝিতে পারে নাই, কিন্তু সে মেয়ে মানুষ, অমন করিয়া নিঃশব্দে ফিরিয়ে যাওয়া তাহার সাধ্য নয়। যাইবার পূর্বে জ্ঞানদার রুদ্ধ দরজার বাহিরে যে গুটি কয়েক কথা বলিয়া গেল তাহা সুন্দরও নয় মধুরও নয়, কিন্তু কোনো কথার কোনো জবাবই জ্ঞানদা দিল না, এমনকি তাহার একবিন্দু কান্নার শব্দ পর্যন্ত সে বাহিরে আসিতে দিল না। ছেলেবেলা বিধবা হওয়ার দিন হইতে যে শাশুড়ি তাহাকে এত কাল বুকে করিয়া মানুষ করিয়াছেন, একটি দিনের জন্য কোনো দুঃখ দেন নাই, আজ তিনি মৃত্যুশয্যায়, কেবল তাহারই মুখ চাহিয়া তাহার দুঃখের জীবন মুক্তি পাইতেছে না, অথচ তাহার অশক্ত অন্ধ শ্বশুর রিক্ত হস্তে ফিরিয়ে চলিলেন। এ যে কি এবং কি করিয়া যে এই বাতাসে তাহার রুদ্ধ কক্ষের মধ্যে একাকী বহন করিতে লাগিল, সে কেবল জগদীশ্বর দেখিলেন, বাহিরে তাহার আর কোনো সাক্ষ্য রহিল না। বৃদ্ধের যাইবার সময় গোলক দেখা করিলেন, সবিনয়ে পাথেও দিতে চাহিলেন, এবং জ্ঞানদার না যাওয়ার বিস্ময় ও বেদনা তাহার বুদ্ধিকেও যেন অতিক্রম করিয়া গেল। গোলক বাহিরের ঘরে আসিয়া দেখিলেন মৃত্যুঞ্জয় ভট্টাচার্য বসিয়া আছে। মৃত্যুঞ্জয় দাঁড়িয়ে উঠিয়া নমস্কার করিল, গোলক নমস্কার ফিরাইয়া দিলেন না, ঘাটটা একটুখানি নাড়িয়া বলিলেন, তোমাকে ডেকে পাঠিয়েছিলাম বাবাজি। মৃত্যুঞ্জয় কহিল, আজ্ঞে, শুনেই তো মুখে দুটি ভাত দিয়েই ছুটে আসছি চাটুজ্জি মশাই। গোলক বলিলেন, তা তো আসছ হে, কিন্তু ঘটকালি তো করে বেড়াও, বলি দেশের খবর টবর কিছু রাখো। হ্যাঁ, ঘটক ছিলেন বটে তোমার পিতামহ রামতারণ শিরোমণি, সমাজটি ছিল তার নখ দর্পণে। মৃত্যুঞ্জয় কহিল, আজ্ঞে আমার অপরাধ কি, এসব কি মেয়ে মানুষের কাজ,
কিন্তু সে যাই হোক, জগবামনের মেয়েটার কি আস্পর্ধা বলুন দেখি চাটুর্জি মশাই। রাসু পিসির কাছে শুনি পর্যন্ত আমরা যেন রাগে জ্বলে যাচ্ছি। গোলক অত্যন্ত আশ্চর্য হইয়া কহিলেন, কি কি ব্যাপারটা কি বলো দেখি, আপনি কি কিছু শোনেননি? না তো, না না কিচ্ছু না, হয়েছে কি? মৃত্যুঞ্জয় বলিল, আপনারও গৃহ শূন্য, ও মেয়েটারও আর বিয়ে হয় না। শুনলাম আপনি নাকি দয়া করে দুটো ফুল ফেলে দিয়ে ব্রাহ্মণের কুলটা রক্ষা করতে চেয়েছিলেন। ছুরি নাকি তেজ করে সকলের সম্মুখে বলেছে, কথাটা উচ্চারণ করতে মুখে বাঁধে চাটুর্জি মশাই। বলেছে নাকি ঘাটের মরার গলায় ছেঁড়া জুতোর মালা গেঁথে পরিয়ে দেব, তার মা বাপও নাকি তাকে সায় দিয়েছে। রাগে গোলকের চোখ মুখ রাঙা হইয়া উঠিল, কিন্তু এক নিমেষে নিজেকে সামলাইয়া লইয়া হাহা করিয়া হাসিয়া কহিলেন, বলেছে নাকি ছুরি, আচ্ছা ফাজিল তো। ক্রুদ্ধ মৃত্যুঞ্জয় কহিল, হোক ফাজিল, কিন্তু তাই বলে আপনাকে বলবে এই কথা? জানে না সে আপনার পায়ে মালা দিলে তো 56 পুরুষ উদ্ধার হয়ে যাবে, আপনি বলেন কি? গোলক প্রশান্ত হাসি মুখে কহিলেন, বুঝলে না ছেলে মানুষ, রাগ করতে নেই হে মৃত্যুঞ্জয়, রাগ করতে নেই। আমার মর্যাদা সে জানবে কি? জানো তোমরা, জানে 10 গ্রামের লোক, সে ছেলে মানুষ। মৃত্যুঞ্জয় গলাটা কথঞ্চিত সংযত করিয়া জিজ্ঞাসা করিল, ব্যাপারটা কি তাহলে সত্যি নয়? আপনি কি তাহলে রাসুপিসিকে দিয়ে? গোলক কহিলেন, রাধা মাধব রাধা মাধব, তুমিও খেপলে বাবাজি, যার অমন গৃহলোক কি যায়, সে নাকি আবার? বলিয়া অকস্মাৎ প্রবল নিঃশ্বাস মোচন করিয়া কহিলেন, মধুসূদন তুমি ভরসা। তাহার ভক্তি গদগদ উচ্ছ্বাসের প্রত্যুত্তরে মৃত্যুঞ্জয় কি বলিবে ভাবিয়া না পাইয়া শুধু তাহার মুখের প্রতি চাহিয়া রহিল। গোলক কয়েক মুহূর্ত পরে উদাস কণ্ঠে কহিতে লাগিলেন, ছাই পাঁচ মনেও পড়ে না কিছু, লোকজনেরা তো দিবার রাত্র খেয়ে ফেললে আমাকে, একে বাঁচান ওকে রক্ষা করুন, অমুকের কুল রক্ষা করুন, আমাকে তো জানো চিরকাল অন্যমনস্ক উদাসীন লোক, হয়তোবা মনের ভুলে কাউকে কিছু বলেও থাকবো, তা বলে ও ছেলে মানুষ, মধুসূদন তুমি ভরসা, তুমি গতি, তুমি মুক্তি। ঘটক মৃত্যুঞ্জয় পাইয়া বসিল, সবিনয়ে কহিল, আগে তাই যদি হয় আমাদের প্রাণকৃষ্ট মুখুজ্জের মেয়েটিকে আপনাকে পায়ে স্থান দিতেই হবে, ব্রাহ্মণ গরিব, মেয়েটিরও বয়স 13-14 হলো, কিন্তু যেমন লক্ষ্মী তেমনি সুরূপা। গোলক বলিলেন, তুমি পাগল হলে মৃত্যুঞ্জয়, আমার ওসব সাজে না ভালো লাগে, তা মেয়েটি বুঝি এরই মধ্যে 14 হলো, বেশ একটু বাড়ন্ত গড়ন বলেই শুনেছি, তাই না? মৃত্যুঞ্জয় উৎসাহিত হইয়া কহিল, আজ্ঞে হাঁ, খুব খুব বাড়ন্ত শরীর, তাছাড়া যেমন শান্ত তেমনি সুন্দরী। গোলক মৃদু মৃদু হাস্য করিয়া কহিলেন, হাঁ আমার আবার সুন্দরী, আমার আবার সুরূপা, যে লক্ষ্মীর প্রতিমে হারালাম মধুসূদন, কারো দুঃখ সইতে পারিনি, শুনলে দুঃখই হয়, 13-14 যখন বলছো তখন 15-16 হবে, তাই না? তা ব্রাহ্মণ বড় বিপদেই পড়েছে বলো। মৃত্যুঞ্জয় মাথা নাড়িয়ে কহিল, তাতে আর সন্দেহ কি? গোলক কহিলেন, বুঝি সমস্তই মৃত্যুঞ্জয়, কুলিনের কুল রাখা কুলিনেরই কাজ, না রাখলে প্রত্যবায় হয়, কিন্তু একই শোকতাপের শরীর বয়সও ধরো 50 কাছে ঘেঁষেই আসছে, কিন্তু কি যে স্বভাব আমার, অপরের বিপদ শুনলেই প্রাণটা যেন কেঁদে ওঠে, না বলতে পারিনি, বুঝলে তো, কুলিনের কুল কুলিনকেই রক্ষা করতে হয়। মৃত্যুঞ্জয় পুনঃ পুনঃ শিরসঞ্চালন করিতে লাগিল। গোলক পুনশ্চ একটা দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া কহিতে লাগিলেন, এই স্বভাব কুলিনের গ্রামে, সমাজের মাথা হওয়া যে কি ঝক মারি তা আমিই জানি, কে খেতে পাচ্ছে না, কে পড়তে পাচ্ছে না, কার চিকিৎসা হচ্ছে না, এ সকল তো আছে, তার উপর এইসব জুলুম হলে তো আমি আর বাঁচি না মৃত্যুঞ্জয়, প্রাণকৃষ্ট গরিব,
তা মেয়েটি বুঝি খুব ডাগর হয়ে উঠেছে, তো বলো না হয় প্রাণকৃষ্টকে একবার দেখা করতে। 13-14 নয় 15-16 কম হবে না কিছুতে। হ্যাঁ মধুসূদন, তুমি ভরসা, কুলিন হয়ে কুলিনের কুল রক্ষা করাই তো কর্তব্য। মধুসূদন তুমি ভরসা। মৃত্যুঞ্জয় ব্যগ্র হইয়া বলিল, আজই গিয়ে পাঠিয়ে দেব, বরঞ্চ সঙ্গে করেই না হয় নিয়ে আসব। গোলক উদাস কণ্ঠে কহিলেন, এনো, কিন্তু বড় বিপদে ফেললে মৃত্যুঞ্জয়, গরিব ব্রাহ্মণের এ বিপদে না বলবই বা কি করে। মধুসূদন যা করাবেন তাই করতে হবে, আমরা নিমিত্ত বইত না। মৃত্যুঞ্জয় নীরব হইয়া রহিল। গোলকের হঠাৎ যেন একটা কথা মনে পড়িয়া গেল, বলিলেন, হ্যাঁ দেখো, তোমাকে যে জন্য ডেকে পাঠিয়েছি তাই এখনো বলা হয়নি। বলছি মাসটা বড় টানাটানি চলছে, তোমার সুদের টাকাটা। মৃত্যুঞ্জয় করুণ সুরে বলিল, এই মাসটা যদি একটু দয়া করে। গোলক কহিলেন, আচ্ছা আচ্ছা, তাই হবে তাই হবে, আমি কষ্ট দিয়ে এক পয়সাও নিতে চাইনি, কিন্তু বাবাজি তোমাকেও আমার একটি কাজ করে দিতে হবে। মৃত্যুঞ্জয় প্রফুল্ল হইয়া কহিল, জিয়াকে আজ্ঞা করুন। গোলক বলিলেন, সনাতন হিন্দু ধর্মটি বাঁচিয়ে সমাজ রক্ষা করে চলা তো সোজা দায়িত্ব নয় মৃত্যুঞ্জয়, এই মহৎ ভার যার মাথার উপর তার সকল দিকে চোখ কান খুলে রাখতে হয়। শুনেছিলাম প্রিয় মুখুজ্জের মায়ের সম্বন্ধে কি একটা নাকি গোল ছিল, এই খবরটি বাবা তোমাকে তাদের গ্রামে গিয়ে অতি গোপনে সংগ্রহ করে আনতে হবে, বুঝলে না বাবাজি। সে ছিলেন বটে তোমার পিতামহ শিরোমণি মশাই, 20-30 খানা গ্রামের নারীর খবর ছিল তার কণ্ঠস্থ, ভূপতি চাটুর্যের যে 10টি বছর হুকু নাপতে বন্ধ করে দিয়েছিলাম, ভায়াকে শেষে বাপ বাপ করে ছন্নভন্ন হয়ে গা ছেড়ে পালাতে হলো, সে তো তোমার পিতামহের সাহায্যে, কিন্তু তোমরা বাবা তার কীর্তি বজায় রাখতে পারলে না, এসব কথা আমাকেই বলতে হবে। মৃত্যুঞ্জয় তাহার পূর্বপুরুষের তুলনায় নিজের হীনতা উপলব্ধি করিয়া অত্যন্ত লজ্জিত হইল, কহিল, আপনি দেখবেন চাটুজ্জি মশাই, আমি 1 হপ্তার মধ্যেই তাদের পেটের খবর টেনে বার করে আনব। গোলক উৎসাহ দিয়া বলিলেন, তা তুমি পারবে পারবে, কার নাতি দেখতে হবে তো, কত বড় বংশের ছেলে তুমি। কিন্তু দেখো বাবাজি, এ নিয়ে এখন আর 5 কান করবার আবশ্যক নেই, কথাটা তোমার আমার মধ্যে গোপনে থাক। সমাজের মানমর্যাদা রক্ষা করতে হলে অনেক বিবেচনার প্রয়োজন হয়, বুঝলে না। তা দেখো, কেবল সুদ কেন, তোমার আসল টাকাটাও আমি বিবেচনা করে দেখব, বুঝলে না। কষ্টে পড়েছো, এ কথা যদি আগে জানাতে তাহলে সুদের কথা আর তুলতেম, কষ্টে পড়েছো এ কথা যদি আগে জানাতে তাহলে কবি। মৃত্যুঞ্জয় পুলকিত হইয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল, জি আজ্ঞে জি আজ্ঞে, আমরা আপনার চরণেই তো পড়ে আছি, আমি কালীর সন্ধানে যাব, এই বলিয়া সে গমনোদ্যত হইল। গোলক জিভ কাটিয়া কহিলেন, ছি ছি, অমন কথা মুখেও এনো না বাবাজি, আমি নিমিত্ত মাত্র, তার শ্রীচরণে কীটানু কীটের মতো পড়ে আছি, এই বলিয়া তিনি উপরের দিকে শিবনেত্র করিয়া হাত জোড় করিয়া নমস্কার করিলেন, মধুসূদন তুমি ভরসা। মৃত্যুঞ্জয় চলিয়া যাইতেছিল, অন্যমনস্ক গোলক সহসা কহিলেন, আর দেখো বাবা, প্রাণকৃষ্ণকে একবার পাঠিয়ে দিতে যেন ভুলো না, ব্রাহ্মণের বিপদের কথা শুনে পর্যন্ত প্রাণটা হুহু করে কেঁদে উঠছে। নারায়ণ, মধুসূদন তুমি ভরসা। প্রসিদ্ধ জয়রাম মুখোপাধ্যায়ের দৌহিত্র শ্রীমান বীরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সহিতই সন্ধ্যার বিবাহ স্থির হইয়া গেছে। আগামী কল্য বরপক্ষ আশীর্বাদ করিতে আসিবেন, বাড়িতে তাহারই উদ্যোগ আয়োজন চলিতেছে, অগ্রহায়ণের শেষাশেষি বিবাহ, 1টি মাত্র দিন আছে, তাহার পরে দীর্ঘদিন ব্যাপী অকাল, এই সূত্রে বহু বৎসর পরে বহু সাধ্য সাধনায় শাশুড়ি কাশী হইতে আসিয়াছেন,
সন্ধ্যার পরে ভাঁড়ার ঘরের দাওয়ায় বসিয়া প্রদীপের আলোকে জগদ্ধাত্রী মিষ্টান্ন রচনা করিতেছিলেন এবং তাহারই অদূরে কম্বলের আসনে বসিয়া বৃদ্ধা শাশুড়ি কালী তারা মালা জপ করিতেছিলেন। শীতের আভাস দিয়াছে, তাহার গায়ে একখানি গেরুয়া রঙের লুই, পরিধানেও সেই রঙে রঞ্জিত বস্ত্র। পুত্রবধূর দিকে দৃষ্টিপাত করিয়া শান্তস্বরে জিজ্ঞাসা করিলেন, বিয়ের বুঝি আর দিন দশেক বাকি রইল বৌমা? জগদ্ধাত্রী মুখ তুলিয়া চাহিলেন, কহিলেন, কোথায় দশ দিন মা, এই আজ নেই ন দিন। কাজটা হয়ে গেল যেন বাঁচি, এ পোড়া দেশে কিছুই যেন না হলে আর ভরসা হয় না। শাশুড়ি একটু হাসিয়া কহিলেন, সব দেশে এই ভয় মা, কেবল তোমাদের গ্রামেই নয়। কিন্তু এতে আশা ভরসই বা কি আছে বৌমা? অমন লক্ষ্মীর প্রতিমা মেয়েকে যখন জলে ফেলেই দিচ্ছ। জগদ্ধাত্রী চুপ করিয়া কাজ করিতে লাগিলেন, উত্তর দিলেন না। শাশুড়ি বলিলেন, প্রিয়র কাছে সমস্তই শুনেছি, আজ সকালে স্নানের পথে অরুণকেও দেখলাম, এমন সোনার চাঁদ ছেলেকে তোমার পছন্দ হলো না বৌমা? জগদ্ধাত্রী বিশেষ খুশি হইলেন না, বলিলেন, কিন্তু কেবল পছন্দই তো সব নয় মা। শাশুড়ি বলিলেন, নয় মানি, কিন্তু ফিরে এসে সন্ধ্যার কাছে তার কথা পেড়ে একটু একটু করে যতটুকু পেলাম তাতেই যেন দুঃখে আমার বুক ফাটতে লাগলো। হ্যাঁ বৌমা, মা হয়েও কি এ তোমার চোখে পড়ল না? চোখে তাহার বহু দিন পড়িয়াছে, কিন্তু স্বীকার করা যে একেবারে অসম্ভব। বরঞ্চ সব হয়ে এদিকে ওদিকে চাহিয়া চাপা গলায় বলিলেন, কাজকর্মের বাড়ি মা, কেউ যদি এসে পড়ে তো শুনতে পাবে। শাশুড়ি আর কিছুই বলিলেন না, কিন্তু জগদ্ধাত্রী নিজের কণ্ঠস্বরের রুক্ষতায় নিজেই লজ্জিত হইয়া আস্তে আস্তে বলিলেন, আচ্ছা মা, তুমি কি করে এমন কথা বলো? তোমার এত বড় কুলের মর্যাদা ভাসিয়ে দিয়ে কি করে লোকের কাছে মুখ দেখাবে বলো তো? তাছাড়া তার তো জাতও নেই, যারা তার হয়ে তোমার কাছে ওকালতি করেছে এ কথাটা কি তোমাকে তারা বলেছে? জগদ্ধাত্রী মনে করিলেন, ইহার পরে আর কাহারও বলিবার কিছুই থাকিতে পারে না। কিন্তু শাশুড়ি ঘাড় নাড়িয়া কহিলেন, বলেছে বই কি, কিন্তু তার কিছুই যায়নি বৌমা, সমস্তই বজায় আছে, কেবল তার বিদ্যা বুদ্ধির জন্যই বলছি নে, ছোট জাত বলে যে অনাথা মেয়ে দুটোকে তোমরা তাড়িয়ে দিলে সে তাদেরই বুকে তুলে নিলে, তার জাত ভগবানের বরে অমর হয়ে গেছে বৌমা, তাকে আর মানুষ মারতে পারে না। জগদ্ধাত্রী মনে মনে কুপিত হইয়া বলিলেন, অনাথা বলেই কি হাড়ি দুলে হয়ে বামুনের ভিটে বাড়িতে বাস করবে মা, এই কি শাস্ত্রে বলে? শাশুড়ি বলিলেন, শাস্ত্রে কি বলে তা ঠিক জানি নি বৌমা, কিন্তু নিজের ব্যথা যে কত তা তো ঠিক জানি, আমার কথা কাউকে বলবার নয়, কিন্তু এ ব্যথা যদি পেতে তো বুঝতে বৌমা, ছোট জাত বলে মানুষকে ঘৃণা করার শাস্তি ভগবান প্রতিনিহত কোথায় দিয়ে দিচ্ছেন, এই যে কুলের মর্যাদা, এ যে কত বড় পাপ, কত বড় ফাঁকির বোঝা, এ যদি টের পেতে তো নিজের মেয়েটাকে এমন করে বলি দিতে পারতে না, যা তার কুলি সত্যি, আর দুটো মানুষের সমস্ত জীবনের সুখ দুঃখ কি এত বড়ই মিথ্যে বৌমা? জগদ্ধাত্রী ক্ষুব্ধ হইয়া কহিলেন, তাহলে কি এই মিথ্যে নিয়েই পৃথিবী চলছে মা? শাশুড়ি একটু ম্লান হাসিয়া কহিলেন, পৃথিবী তো চলে না বৌমা, চলে কেবল আমাদের মতো অভিশপ্ত জাতির। আমি বিদেশে থাকি, অনেক বয়স হলো, অনেক দেখলাম, অনেক দুঃখ পেলাম, আমি জানি যাকে বংশের মর্যাদা বলে ভাবছ যথার্থ সে কি, কিন্তু কথাটা তোমাকে খুলে বলতেও পারবো না মা, হয়তো বুঝতেও তুমি পারবে না, তবু এই কথাটা আমার মনে রেখো মা, মিথ্যাকে মর্যাদা দিয়ে যত উঁচু করে রাখবে তার মধ্যে ততই গ্লানি, ততই পঙ্ক, ততই অনাচার জমা হয়ে উঠতে থাকবে, উঠছেও তাই কুলিন। জগদ্ধাত্রী কি একটা উত্তর দিতে যাইতেছিলেন, কিন্তু মেয়েকে আসিতে দেখিয়ে চুপ করিয়া গেলেন। সন্ধ্যা কিড়কির বাগানে এতক্ষণ তাহার ফুল গাছে জল দিতেছিল, বাড়িতে প্রবেশ করিয়া হাতের ঘটিটা প্রাঙ্গণের চাতালের উপর রাখিয়া দিয়া সম্মুখে আসিয়া দাঁড়াইল, মায়ের প্রতি চাহিয়া কহিল, ও কি মা? চন্দ্রফুলি বুঝি, বলিয়াই হঠাৎ পিতামহীর দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ ঠাকুমা, সকলের নাড়ু আছে, আমাদের নেই কেন? কালিতারা সস্নেহে হাসিয়া বলিলেন, তা তো আমি জানি নে দিদি। সন্ধ্যা কহিল, বাহ,
তোমার শাশুড়িকে বুঝি একথা জিজ্ঞাসা করুনি? কালীতারা বলিলেন, কি করে আর জিজ্ঞাসা করব ভাই, জন্মে তো কোনোদিন শ্বশুরবাড়ির মুখ দেখিনি। জগদ্ধাত্রী ইয়া জানিতেন। তিনি লজ্জিত মুখে নীরবে কাজ করিতে লাগিলেন। সন্ধ্যা প্রশ্ন করিল, আচ্ছা ঠাকুমা, তোমার সব শুদ্ধ কতগুলি সতীন ছিল? 100, 200, 300, 400। ঠাকুমা পুনরায় হাসিলেন, ঠিক জানি না দিদি, কিন্তু অসম্ভব নয়। আমার বিয়ে হয়েছিল 8 বছর বয়সে, তখনই তার পরিবার ছিল 86টি। তারপরেও অনেক বিয়ে করেছিলেন, কিন্তু কত সে বোধ হয় তিনি নিজেও জানতেন না, তা আমি জানবো কি করে? সন্ধ্যা বলিল, আহা, তার লেখা তো ছিল, সেই খাতাখানি যদি কেড়ে রাখতে ঠাকুমা, তাহলে বাবাকে দিয়ে আমি খোঁজ করাতাম। তারা সব কে কোথায় এখন আছে? হয়তো আমার কত কাকা, কত জ্যাঠামশাই, কত ভাই বোন সব আছেন না ঠাকুমা? আহা, তাদের যদি সব জানতে পারা যেত। একটুখানি হাসি এই প্রশ্ন করিল, আচ্ছা ঠাকুমা, ঠাকুরদা মশাই কালীভদ্রী কখনো এলে তাকে ক টাকা দিতে হতো? দরদস্তুর নিয়ে তোমাদের সঙ্গে বুঝি ঝগড়া বেঁধে যেত না? জগদ্ধাত্রী রাগ করিয়া উঠিলেন, বলিলেন, জ্যাঠামি রেখে কে ঠাকুরের শেতলের জোগাড়টি সেরে ফেল দেখি সন্ধে। ঠাকুমা নিজেও একটু হাসিয়া বলিলেন, সমস্তই তো জানো দিদি, কিন্তু তবু তো তোমাদের মোহ কাটে না। এই সকল বিরুদ্ধ আলোচনা জগদ্ধাত্রীর গোড়া হইতে ভালো লাগিতেছিল না। মনে মনে তিনি বিরক্ত কম হইতেছিলেন না। শাশুড়ির কথার উত্তরে বলিলেন, তখনকার দিনের কথা জানি নে মা, কিন্তু এখন অত বিয়েও কেউ করে না, ওসব অত্যাচারও আর নেই। আর জন কতক লোক যদি এক সময় অন্যায় করেই থাকে, তাই বলে কি বংশের সম্মান কেউ ছেড়ে দেয় মা? আমি বেঁচে থাকতে তো সে হবে না। গৃহস্বামিনী পুত্রবধূর উত্তপ্ত কণ্ঠস্বরে শাশুড়ি নীরব রহিলেন, কিন্তু সন্ধ্যা ব্যথিত হইয়া উঠিল। সে পিতামহের আরেকটু কাছে গিয়া কোমল স্বরে জিজ্ঞাসা করিল, কিন্তু কেন তারা অমন অত্যাচার করতেন ঠাকুমা? তাদের কি মায়াও হতো না? ঠাকুমা সন্ধ্যার হাত ধরিয়া তাহাকে পার্শ্বে টানিয়া লইয়া বলিলেন, মায়া কি করে হবে দিদি? একটি রাত ছাড়া যার সঙ্গে আর জীবনে হয়তো কখনো দেখা হবে না, তার জন্য কি কারো প্রাণ কাঁদে? আর সে অত্যাচার কি আজই থেমে গেছে? তোমার উপরে যা হতে যাচ্ছে তা কি কম? সে কি কারো চেয়ে কম অত্যাচার দিদি? জগদ্ধাত্রী হাতের কাজ রাখিয়ে দিয়ে অকস্মাৎ উঠিয়া দাঁড়াইয়া অত্যন্ত কঠোরস্বরে মেয়েকে উদ্দেশ্য করিয়া বলিলেন, তুই ঠাকুর ঘরে যাবি না আমি কাজকর্ম ফেলে রেখে উঠে যাব সন্ধ্যা? সন্ধ্যা মায়ের মুখের দিকে চাহিল, কিন্তু কথাও কহিল না, উঠিবারও চেষ্টা করিল না। ধীরে ধীরে পিতামহীকে জিজ্ঞাসা করিল, কিন্তু যে জিনিসটার এত সম্মান এতদিন ধরে এমন ভাবে চলে আসছে ঠাকুমা, তাকে কি নষ্ট হতে দেওয়াই ভালো? এবার শাশুড়িও বধূর রুক্ষ কথায় বিশেষ কর্ণপাত করিলেন না, নাতনির প্রশ্নের জবাবে বলিলেন, কিছু একটা দীর্ঘদিন ধরে কেবল চলে আসছে বলেই তা ভালো হয়ে যায় না দিদি, সম্মানের সঙ্গে হলেও না, মাঝে মাঝে তাকে যাচাই করে বিচার করে নিতে হয়। যে কুলিনের মর্যাদায় মমতায় চোখ বুজে থাকতে চায় সেই মরে। আমার সকল কথা কাউকে বলবার নয় ভাই, কিন্তু এ নিয়ে সমস্ত জীবনটাই নাকি আমাকে অহরহ বিষের জ্বালা সইতে হয়েছে। বলিতে বলিতে তাহার গলা যেন ভিতরের অব্যক্ত যাতনায় বুঝিয়া আসিল। সন্ধ্যা তাহার হাতখানি নিজের হাতের মধ্যে লইয়া আস্তে আস্তে বলিল, থাকে ঠাকুমা এসব কথা। তিনি অন্য হাত দিয়ে পুত্রীকে বুকের কাছে টানিয়া লইয়া নীরবে আপনাকে আপনি এক মুহূর্তেই সংবরণ করিয়া ফেলিলেন। তারপর সহজ কণ্ঠে ধীরে ধীরে বলিতে লাগিলেন, সন্ধ্যা, দেশের রাজা একদিন শুধু গুণের সমষ্টি ধরেই ব্রাহ্মণকে কৌলিন্য মর্যাদা দিয়ে শ্রেণীবদ্ধ করেছিলেন। তারপরে আবার এমন দুর্দিনও একদিন এসেছিল যেদিন এই দেশেরই রাজার আদেশে তাদের বংশধরদের কেবল দোষের সংখ্যা গণনা করেই মেলবদ্ধ করা হয়েছিল। যে সম্মানের প্রতিষ্ঠা হয়েছিল ত্রুটি এবং অনাচারের উপর, তার ভিতরের মিথ্যেটা যদি জানতে দিদি, তাহলে আজ যে বস্তু তোমাদের এত মুগ্ধ করে রেখেছে শুধু কেবল সেই কুল নয়, কৌলিন্য নয়, ছোট জাত বলে যে দুলে মেয়ে দুটোকে তোমরা তাড়িয়ে দিলে, তাদেরও ছোট বলতে তোমাদের লজ্জায় মাথা হেঁট হতো।
জগদ্ধাত্রী ক্রোধ এবং বিরক্তি আর সহ্য করিতে না পারিয়া উঠিয়া গেলেন। কিন্তু সন্ধ্যা চুপ করিয়া সেইখানেই বসিয়া রহিল। তাহার মনে হইতে লাগিল, তাহার সত্যবাদিনী সন্ন্যাসিনী পিতামহী ভিতরের কি একটা অত্যন্ত লজ্জা ও ব্যথার ইতিহাস কিছুতেই প্রকাশ করিতে পারিতেছেন না, কিন্তু তাহার বুক ফাটিতেছে। তাহার হঠাৎ মনে হইল, তাহার পিতামহের বহু বিবাহের সহিত ইহার কি যেন একটা ঘনিষ্ঠ সংস্রব আছে। খানিকক্ষণ নিঃশব্দে থাকিয়া সে সলজ্জে চুপি চুপি জিজ্ঞাসা করিল, সত্যিই কি ঠাকুমা আমাদের মধ্যে খুব বেশি অনাচার প্রবেশ করেছে? জানি আমরা এত গর্ব করি, তার কি অনেকখানি ভুয়ো? পিতামহী কহিলেন, এর যে কতখানি ভুয়ো সে যে আমার চেয়ে কেউ বেশি জানে না দিদি। কিন্তু কথাটা উচ্চারণ করিতেও যে তাঁর চোখে জল আসিয়া পড়িল, তাহা সন্ধ্যার অন্ধকারেও সন্ধ্যার অবিদিত রহিল না। তিনি হাত দিয়া চোখ দুটি মুছিয়া ফেলিয়া ধীরে ধীরে বলিতে লাগিলেন, কিন্তু এখন আমি মাঝে মাঝে কি মনে করি জানিস সন্ধ্যা, মানুষে মানুষে ব্যবধানের এই যে মানুষের হাতে গড়া গন্ডি, এ কখনো ভগবানের নিয়ম নয়। তার প্রকাশ্য মিলনের মুক্ত সিংহ দ্বারে মানুষে যতই কাঁটার উপর কাঁটা চাপায়, ততই গোপন গহ্বরে তার অত্যাচারীর বেড়া অনাচারে শতছিদ্র হতে থাকে। তাদের মধ্যে দিয়ে তখন পাপ আর আবর্জনাই কেবল লুকিয়ে প্রবেশ করে। অতঃপর কিছুক্ষণ পর্যন্ত উভয়ই নিঃশব্দে স্থির হইয়া বসিয়া রহিলেন। সন্ধ্যার নিশ্চয় মনে হইতে লাগিল, ইহার সহিত তাহার পিতামহের বহু বিবাহের সত্যই কি একটা কদর্য সম্বন্ধ আছে, এবং কিছু না বুঝিয়াও তাহার কেমন যেন ভয় করিতে লাগিল। ঠাকুমা বলিলেন, যাও দিদি, ঠাকুর ঘরের কাজটি সেরে ফেলোগে, নইলে তোমার মা বড় রাগ করবেন। সন্ধ্যা অন্য মনস্ক ভাবে জবাব দিল, তিনি নিজেই করে নেবেন এখন, বলিয়াই সে তাহার একটা হাত ধরিয়ে কহিল, চলো না ঠাকুমা, আমার ঘরে গিয়ে একটু সেকালের গল্প করবে। এই বলিয়া সে একরকম জোর করিয়া তাহাকে টানিয়া তুলিয়া নিজের ঘরের দিকে প্রস্থান করিল। রাত্রি খুব বেশি হয় নাই, বোধ হয় এক প্রহর হইয়া থাকিবে, কিন্তু শীতের দিনের পল্লীগ্রামে ইহারই মধ্যে রাত অত্যন্ত গভীর মনে হইতেছিল। জ্ঞানদার শয়ন কক্ষের এক কোণে একটা মাটির প্রদীপ মিটমিট করিয়া জ্বলিতেছিল। ঘরের মেঝেই বসিয়া জ্ঞানদা এবং তাহারই অদূরে বসিয়া রাসমণি হাত মুখ নাড়িয়া বুঝাইয়া বলিতেছেন, কথা শোন জ্ঞানদা, পাগলামি করিস নে, ঔষধটুকু দিয়ে গেছে, খেয়ে ফেল, আবার যেমন ছিল সব তেমনিই হবে, কেউ জানতেও পারবে না। জ্ঞানদা অশ্রুরুদ্ধ স্বরে বলিল, এমন কথা আমাকে তোমরা কেমন করে বলো দিদি? পাপের উপর এত বড় পাপ আমি কি করে করব? নরকে যে আমার জায়গা হবে না? রাসমণি ভৎসনা করিয়া কহিলেন, আর এত বড় কুলে কালি দিয়েই বুঝি তুমি স্বর্গে যাবে ভেবেছো? যা রয় সয় তাই কর জ্ঞানদা, আদিক্ষিতে করে এত বড় একটা দেশপুজ্জি লোকের মাথা হেট করে দিস নে। জ্ঞানদা হাত জোর করিয়া কাঁদিয়া বলিল, ও আমি কিছুতে খেতে পারবো না, আমাকে বিষ দিয়ে তোমরা মেরে ফেলবে, আমি টের পেয়েছি। রাসমণি মুখখানা অতিশয় বিকৃত করিয়া কহিলেন, তবে তাই বল, মরবার ভয় খাবো না, মিছে ধর্ম ধর্ম করিস নে। জ্ঞানদা কহিল, কিন্তু ও যে বিষ। রাসমণি বলিলেন, বিষ তো তা তোর কি, তুই তো আর মরছিস নে, বলিয়াই তীক্ষ্ণ কণ্ঠস্বর চক্ষের নিমিষে কোমল ও করুণ করিয়া কহিলেন, পাগলি আর বলে কাকে, আমরা কি তোকে খারাপ জিনিস খেতে বলতে পারি বোন? এ কি কখনো হয়? রাশি মামনিকে এমন কথা কি কেউ বলতে পারে? তা নয় দিদি, কপালের দোষে যে শত্রুটা তোর পেটে জন্মেছে সেই আপদ বালাইটা ঘুচে যাক, কতক্ষণেরই বা মামলা, তারপরে যা ছিলি তাই হ, খা, দাদা ঘুরি ঘুরে বেড়াচ্ছে, খা। তীর্থ ধর্ম বার ব্রত কর, এ কথা কেই বা জানবে, আর কেই বা শুনবে, আর কেই বা বিশ্বাস করবে, খা খা বোন। জ্ঞানদা অধমুখী স্থির হইয়া বসিয়া রহিল। রাসমণি জিজ্ঞাসা করিলেন, তাহলে আনতে বলে দিই বোন? জ্ঞানদা মুখ তুলিল না, কিন্তু কাঁদিয়া ফেলিয়া কহিল, না আমি ওসব কিছুতেই খাবো না, আমি কখনো তাহলে আর বাঁচবো না। রাসমণি ভয়ানক রাগ করিয়া বলিলেন, এ তো তোর ভারী ছিষ্টি ছাড়া অন্যায় জ্ঞানদা, খেতে না চাস
যাখান থেকে পুরুষ মানুষ একটা অকাজ না হয় করেই ফেলেছে, তা বলে মেয়ে মানুষের এমন জেদ ধরলে তো চলে না। চাটুজি দাদা তো বলেছেন, বেশ যা হবার হয়েছে ওকে আমি 50টা টাকা দিচ্ছি, ও কাশী বৃন্দাবনে চলে যাক, তারপরে তো তাকে আর দোষ দিতে পারি না। কেন দা, পুরুষ মানুষ একটা না হয় ভুল হয়ে গেছে, টাকাটা তো কম নয়, একসঙ্গে এক মুঠো টাকা 50 টাকা। জ্ঞানতা কহিল, আমি টাকা চাইনি দিদি, টাকা নিয়ে আমি কি করব, আমি যে কাউকে কোথাও চিনি নি, আমি কেমন করে কার কাছে গিয়ে মুখ নিয়ে দাঁড়াব। রাসমণি বলিলেন, এ তোমার জব্দ করার মতলব নয় জ্ঞানদা। জ্ঞানদা লোকে কথাই বলেছে, কাশী বৃন্দাবন এত লোকের স্থান হয় আর তোমারই হবে না? জ্ঞানদা খানিকক্ষণ নিঃশব্দে থাকিয়া বলিল, রাসু দিদি আমি সব জানি, কাল ওর প্রাণকৃষ্ট মুখুজ্জির মেয়ের সঙ্গে বিয়ে হবে তাও জানি, আজ তাই আমাকে বিষ দিয়ে হোক কাশিতে পাঠিয়ে হোক বাড়ি থেকে দূর করা চাই, কিন্তু ভগবান আছেন। বলিতে বলিতে সে সহসা ফোঁপাইয়া কাঁদিয়া উঠিয়া দুই হাত জোর করিয়া কহিতে লাগিল, ভগবান তোমার পায়ে এত লোকের যখন স্থান হয় তখন আমারও হবে, কিন্তু ছেলেবেলা থেকে কখনো কোনো পাপ করিনি, হয়তো কখনো করতেও হতো না, কিন্তু তুমি তো সব জানো ঠাকুর, এত সমস্ত শাস্তির বোঝাকে কেবল নিরুপায় বলে আমার মাথাতেই তুলে দেবে। ভগবানের নামে রাসমণি বোধ করি বিরক্তির অবধি রহিল না, তিনি ধমক দিয়া বলিলেন, মোর সাবমান্য দিস কেন, কুচিক্ষু কি, চোর মরে সাতবারই জড়ি, এ হয়েছে তাই, তুমি আশকারা না দিলে পুরুষ মানুষের দোষ কি, কই বনুক তো দেখি এমন ব্যাটার ছেলে কে আছে, বলে রাশি বামনি কে, ইহার আর উত্তর কি। জ্ঞানদা নীরবে অঞ্চলে চোখ মুছিতে লাগিল। রাসমণি অপেক্ষাকৃত শান্ত গলায় বলিলেন, বেশ তো জ্ঞানদা, কেওড়া বইয়ের ঔষধ খেতে যদি তোর ভয় হয়, প্রিয় মুখুজ্জি তো বিশ্বাস হয়, সেই না হয় একটা কিছু দেবে যাতে পাপটা মুছে যায়। জ্ঞানদা অবাক হইয়া বলিল, তিনি দেবেন? রাসমণি বলিলেন, দেবে না আবার, চাটুর্যে দাদা বললে দিতে পথ পাবে না, খবর দেয়া হয়েছে এসে পড়ল বলে, তখন কিন্তু না বললে আর হবে না বলে দিচ্ছে। জ্ঞানদা চুপ করিয়া রহিল। রাসমণি অধিকতর উৎসাহজনক আরো কিছু বলিতে যাইতেছিলেন, কিন্তু অদূরে প্রাঙ্গণে জুতার শব্দ এবং প্রিয় মুখুজ্জির গলা শোনা গেল। আহ, এখানে একটা আলো দে না কেন, লোকজন সব গেল কোথায়, বলিতে বলিতে খট খট করিয়া তিনি ঘরে আসিয়া উপস্থিত হইলেন। বগলে চাপা ছোট বড় 4-5 বই তক্তপোষের উপর এবং হাতের বাক্সটা নিচে রাখিতে রাখিতে বলিলেন, আজ কেমন আছো জ্ঞানদা? ও চলবে না, ও চলবে না, ঠান্ডা পড়েছে, মাটিতে বসা চলবে না, রেমেডিটা একটু পাল্টে দিতে হলো দেখছি। এ কে, মাসি যে, কতক্ষণ, ভালো তো সব? তোমার নাতনিটিকে কাল রাস্তায় দেখলাম, তেমন ভালো বলে তো মনে হলো না, খিদে কেমন, কাল নিয়ে গিয়ে তার জিভটা একবার দেখিও দেখি। মরবার ফুরসত নেই, কোন দিকে যে যাই, যেদিকে নজর না রাখবো অমনি। কাল মেয়েটার বিয়ে, মাসি কাল কিন্তু সকালবেলাতেই যাওয়া চাই, মেয়ের বিয়ে, কাল কিন্তু আর বার হতে পারবো না, কিন্তু রোগীগুলোর কি যে হবে তাই কে বলি ভাবছি, একটা তো নয়, এমনি হয়েছে যে প্রিয় মুখুজ্জি ছেড়ে কেউ আর বিপ্নেকে ডাকতেই চায় না, তারই বা চলে কি করে, দুঃখ হয়, তবু যা হোক একটু শিখেছে তো, দাও হাতটা একবার দেখি, পঞ্চগয়লার শুনলাম বুকে সর্দি বসে গেছে, খপ করে একবার দেখে আসতে হবে, দাও হাতটা একবার দাও। জ্ঞান তো হাত বাড়াইয়া দিল না, নীরবে নতমুখে বসিয়া রহিল। রাসমণি বলিলেন, ছুঁড়ির ব্যারামটা কি ঠাওড়ালে বলো দেখি জামাই। প্রিয় তাহার মুখের দিকে চাহিয়া কহিলেন, ডিজিজ, অজীর্ণ, অম্বল। কিন্তু প্রশ্নকারিণীর মৃদু মৃদু শিরশ্চালনা দেখিয়া তাহার ডাক্তারি বিদ্যা একেবারে নিবিবার উপক্রম করিল, ব্যগ্র হইয়া কহিলেন, কেন কেন, নয় কেন, বিপ্নে এসেছিল বুঝি, কি বললে সে, কই দেখি কি ওষুধ দিয়ে গেল। রাসমণির মুখে সত্য
সত্য মিথ্যা উগ্র কোমল ভালো মন্দ কিছুই বাঁধে না। ভূমিকা করিয়া কথা কহিবার প্রয়োজন তাহার দৈবাত ঘটে, কিন্তু তবুও তাহাকে আজ সাবধান হইতে হইল। মাথা নাড়িয়া বলিলেন, না বাবা, বিপিন ডাক্তারকেও ডাকা হয়নি, পরাণ চাটুর্যও আসেনি, তোমার কাছে কি আবার তারা? ডাক্তারের তারা জানে কি এ কথা যে চাটুর্যে দাদা সকলের কাছে বলে বেড়ায়? বলবে না, এই যে সবাই বলবে, বিপ্নেকে যে আমি 10 বছর শেখাতে পারি। মাসি বললে, তাছাড়া ছুঁড়ি এমন কাণ্ড করে বসলো বাবা যে আপনার লোক ছাড়া পরকে ডাকবার পর্যন্ত জো নেই। প্রিয় উত্তপ্ত হইয়া কহিলেন, আমি থাকতে পর ঢুকবে এখানে ডাক্তারি করতে। তবে কি জানো মাসি, এসব রোগে একটু টাইম লাগে, কিন্তু তাও বলে যাচ্ছি 2টির বেশি 3টি রেমেডি আমি দেব না। কেমন জ্ঞানদা, গাবমিটা আমার 2টি ফোঁটা ঔষধে থামলো কিনা ঠিক বলো। জ্ঞানদার আনত শির একেবারে যেন মাটির সঙ্গে মিশিয়ে যাইতে চাহিল। তাহার হইয়ে রাসমণি বলিলেন, তোমাকে ছাড়া ওর কাউকে বিশ্বাস করে না বাবা, তোমার ঔষধ যেন ওর ধন্যন্তরী, কিন্তু ব্যামোটা যে তা নয় পিয়নাথ। অদৃষ্টের ফেরে পোড়া কপালের অসুখটা যে হয়ে দাঁড়িয়েছে উল্টো। প্রিয় হাতটা তুলিয়ে কহিলেন, উল্টো নয় মাসি, উল্টো নয়, বিপ্নে মিত্তিরের হাতে পড়লে তাই হয়ে দাঁড়াতো বটে, কিন্তু কিছু ভয় নেই এ প্রিয় মুখুজ্জে। রাসমণির ললাটি একটুখানি করাঘাত করিয়ে বলিলেন, তুমি বাঁচাও তো ভয় নেই সত্যি, কিন্তু সর্বনাশী যে এদিকে সর্বনাশ করে বসেছে, এখন তার মতো একটু ঔষধ দিয়ে উদ্ধার না করলে যে কুলে কুলে কালি পড়বার জো হলো বাবা। কিন্তু এত বড় অভিজ্ঞ চিকিৎসকের কাছেও তাহার শেষ কথাটা যে বেশ প্রাঞ্জল হইয়া উঠিল না, তাহার মুখের পানি চাহিয়া মাসি চক্ষের নিমেষ অনুভব করিলেন, এবং ইহাই যথেষ্ট পরিস্ফুট করিতে প্রিয়নাথকে তিনি ঘরের একধারে টানিয়া লইয়া গিয়া কানে কানে গুটি কত কথা বলিতেই সে চমকাইয়া উঠিয়া কহিল, বলো কি মাসি, জ্ঞানদা? মাসি কহিলেন, কি আর বলবো বাবা, কপালের লেখা কে খণ্ডাবে বলো, এখন দাও একটু ঔষধ পিয়নাথ, যাতে গোলক চাটুর্যের উঁচু মাথা না নিচু হয়। একটা দেশের মাথা, সমাজের শিরোমণি পুরুষ মানুষ, তার দোষ কি বাবা, কিন্তু তার ঘরে এসে তুই ছুঁড়ি কি ঢলাঢলিটা করলি বল দেখি। প্রিয়র মুখ ফ্যাকাশে হইয়া গেল, একবার জ্ঞানদার মুখখানা তিনি দেখিবার চেষ্টা করিলেন, তারপরে ধীরে ধীরে কহিলেন, তোমরা বরঞ্চ বিপিন ডাক্তারকে খবর দাও মাসি, এসব ঔষধ আমার কাছে নেই। বলিয়া তিনি হেঁট হইয়া নিজের বাক্সটা এবং বইগুলো সংগ্রহ করিতে প্রবৃত্ত হইলেন। রাসমণি আশ্চর্য হইয়া কহিলেন, বলো কি পিয়নাথ, আর কি পাঁচকান করা যায়? হাজার হোক, তুমি আপনার জন, আর বিপিন ডাক্তার পর সুদূর বামনের মান মর্যাদা কি তারে বলা যায়? কিন্তু বলিবার পূর্বেই সহসা দ্বার খুলিয়া নিঃশব্দে গোলক প্রবেশ করিলেন, এবং প্রিয়র বাহাতটা চাপিয়া ধরিয়া মিনতি করিয়া কহিলেন, বিষের ভয়ে ও যে আর কারো ঔষধ খেতে চায় না বাবা, নইলে কষ্ট তোমাকে দিতাম না, এ বিপদটা তোমাকে উদ্ধার করতেই হবে প্রিয়নাথ। প্রিয় হাত ছাড়াইয়া লইয়া বলিলেন, না না, ওসব নোংরা কাজের মধ্যে আমি নেই, আমি রোগী দেখি, রেমেডি সিলেক্ট করি, ব্যাস, বিপিন টিপিনকে ডেকে পরামর্শ করুন, আমি ওসব জানি টানি নেই। বলিয়া আরেকবার তিনি বইগুলো বগলে চাপিবার আয়োজন করিলেন। গোলক সেই হাতটা তাহার আর একবার নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া প্রায় কাঁদো কাঁদো গলায় কহিতে লাগিলেন, প্রিয়নাথ, বুড়ো মানুষের কথাটা রাখো বাবা, সম্পর্কে তোমার আমি শ্বশুর হই, রাখবে না জানলে যে তোমাকে আমরা বলতাম না। দোহাই বাবা, একটা উপায় করে দাও, হাতে ধরছি তোমার, একটা উপায় করে দাও বাবা। প্রিয়নাথ হাতটা পুনরায় ছাড়াইয়া লইয়া কহিলেন, সম্পর্কে শ্বশুর হন বলে কি আপনার কথায় জীব হত্যা করব? আচ্ছা লোক তো আপনি, পরলোকে জবাব দেব কি? গোলক দ্বারের কাছে সরিয়ে গেলেন, তাহার মুখের চেহারা, চোখের ভাব, গলার স্বর সমস্তই যেন অদ্ভুত জাদু বলে এক নিমিষে পরিবর্তন হইয়া গেল। কর্কশ কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, এত রাত্রে তুমি ভদ্রলোকের বাড়িতে ঢুকেছ কেন? এখানে তোমার কি দরকার? প্রশ্ন শুনিয়া প্রিয় শুধু আশ্চর্য নয়, হতবুদ্ধি হইয়া গেলেন, বলিলেন, কি দরকার? বাহ, বেশ তো, চিকিৎসা করতে কে ডেকে পাঠালে? বাহ, গোলক চিৎকার করিয়া উঠিলেন, বাহ, চিকিৎসার তুই কি জানিস? হারামজাদা নচ্ছাড় কে তোকে ডেকেছে? কোথা দিয়ে বাড়ি ঢুকলি? খিড়কির দরজা কে তোকে খুলে দিলে?
জ্ঞান তার প্রতি ফিরিয়া কহিলেন, হারামজাদি তুই, খিড়কির দরজা খুলে? তাই অন্ধ শ্বশুর কেঁদে কেঁদে ফিরে গেল, যাওয়া হলো না। বুড়ো শাশুড়ি মরে, আমি নিজে কত বললুম, জ্ঞানদা যাও, এ সময় তার সেবা করোগে। কিছুতে গেলি নে এই জন্যে, রাত দুপুরে চিকিৎসে করবার জন্যে? দাঁড়া হারামজাদি, কাল যদি না তোর মাথা মরি, ঘুল ঢেলে গ্রামের বার করে দিই তো, আমার নাম গোলক চাটুজ্জেই নয়। জ্ঞানদার মাথায় কাপড় নাই, কখন পড়িয়ে গেছে জানিতেই পারে নাই, মুখেও কথা নাই, কেবল দুই চক্ষু বিস্ফারিত করিয়া সে যেন একেবারে পাথর হইয়া রহিল। গোলক রাসমণির প্রতি চাহিয়া কহিলেন, রাসু, চোখে দেখলি তো এদের কাণ্ড, আমি দশখানা গ্রামের সমাজের কর্তা, আমার বাড়িতে পাপ, কে যে বাঘের ঘরে ঘোগের বাসা হলো রে। রাসমণি নিজেও এতক্ষণ আড়ষ্ট হইয়া বসিয়াছিলেন, কহিলেন, হলোই তো দাদা। গোলক কহিলেন, কিন্তু সাক্ষী রইলি তুই? রাসমণি কহিল, রইলম বই কি? আমি বলি, রাত্রে তো একটু হাত আড়াল হলো, দেখে আসি জ্ঞানদা কেমন আছে। দেখি না বেশ দুটিতে বসে বসে হাসি তামাশা খুশ গল্প হচ্ছে। জ্ঞানদা ইহার কোনো উত্তর দিল না, তেমনি প্রসারিত চক্ষে পাষাণ মূর্তির ন্যায় বসিয়া রহিল, প্রিয় আচ্ছন্ন অভিভূতের মতো দাঁড়াইয়াছিলেন। গোলক ছো মারিয়া তাহার হাত হইতে বইগুলি কাড়িয়া লইয়া তাহার গলায় সজোরে একটা ধাক্কা মারিয়া বলিলেন, বেরো বেটা পাজি নচ্ছর, আমার বাড়ি থেকে বেরো। কি বলবো, তুই রামতনু বাড়ুজ্জির জামাই, নইলে যদি আজ আত্মরা করে তোকে থানায় চালান দিতাম, বলিয়া পুনশ্চ একটা ধাক্কা দিলেন। এবং যে চাকর দাসীরা গোলযোগ শুনিয়া বারান্দায় আসিয়া দাঁড়াইয়াছিল, তাহাদেরই মধ্য দিয়া তাহাকে বারংবার ঠেলিতে ঠেলিতে বাহির করিয়া লইয়া গেলেন। প্রিয় বলিতে বলিতে গেলেন, বাহ বেশ তো মজা, চাকর দাসীরাও সঙ্গে সঙ্গে গেল এবং রাসমণি নীরবে তাহাদেরই পিছনে পিছনে নিঃসাড়ায় সরিয়া পড়িলেন। রহিল কেবল জ্ঞানদা, তেমনি নিশ্চল, তেমনি বাক্যহীন, তেমনি অচেতন মূর্তির মতো বসিয়া। আজ সমস্ত দিন ধরিয়াই কাছে ও দূর হইতে সানাইয়ের করুণ সুর মাঝে মাঝে ভাসিয়া আসিতেছিল। অঘ্রাণের আজিকার দিনটি ছাড়া অনেক দিন পর্যন্ত বিবাহের দিন নাই, তাই বোধ হয় এই ছোট্ট গ্রামখানির মধ্যে প্রায় চার পাঁচটা বাড়িতে শুভ বিবাহের আয়োজন চলিয়াছে। আজ সন্ধ্যার বিবাহ, নানা কারণে অরুণ এখনো পর্যন্ত বাসস্থান ও জন্মভূমি পরিত্যাগ করিবার সংকল্প কার্যে পরিণত করিয়া তুলিতে পারে নাই। পূর্বের মতো আবার সে কাজকর্মও শুরু করিয়াছে, বাহির হইতে জীবনে তাহার কোনো পরিবর্তনই দেখা যায় না, কিন্তু একটু লক্ষ্য করিয়া দেখিলেই দেখা যাইতে পারিত যে দেশের প্রতি মমতা বোধটা তাহার যেন একেবারে অন্তর্হিত হইয়া গিয়াছে। যে সকল হিতকর অনুষ্ঠানের সহিত তাহার অত্যন্ত ঘনিষ্ঠ সংস্রব ছিল তাহার যেন তেমনি দূরে সরিয়ে গিয়েছে। গ্রামে সে এক ঘরে, এতগুলো বিবাহ পার্টির কোনোটা হইতেই তাহার নিমন্ত্রণ ছিল না, সামাজিকতা রাখিতে তাহার কোথাও যাইবার নাই, আজ সকল বাটির দরজাই তাহার কাছে রুদ্ধ। সন্ধ্যার পর হইতে তাহার দোতলায় পরিবার ঘরটিতে সে চুপ করিয়া বসিয়াছিল, শীতের হাওয়া বহিতেছে কিন্তু তবুও ঘরের দরজা জানালা বন্ধ করা হয় নাই, সব কয়টাই খোলা খাঁখা করিতেছিল। নির্মেষ নির্মল আকাশের এক প্রান্ত হইতে অন্য প্রান্ত পর্যন্ত ত্রয়োদশীর চাঁদের আলোয় ভাসিয়া যাইতেছে। তাহারই এক টুকরো পিছনে মুক্ত বাতায়নের ভিতর দিয়ে আসিয়া তাহার পায়ের কাছে ছড়াইয়া পড়িয়াছে। তাহার সম্মুখের খোলা বারান্দার অদূরে একটা ছোট নারিকেল বৃক্ষের মাথার উপর পাতায় পাতায় জ্যোৎস্নার আলোক পড়িয়া ঝকঝক করিতেছিল। সে তাহার প্রতি অর্ধ জাগ্রত অর্ধ নিদ্রাতুরের ন্যায় চাহিয়া কি যে ভাবিতেছিল তাহার কোনো ঠিকানা ছিল না। পাচক আহারের কথা জিজ্ঞাসা করিতে আসিলে ক্ষুধা নাই বলিয়া তাহাকে বিদায় করিয়া দিল এবং দেওয়ালের একটা অন্ধকার স্থান হইতে ঘড়িতে ১১টা বাজিয়া তাহার শোবার সময়টা নির্দেশ করিয়া দেওয়া সত্ত্বেও আজ তাহার নড়িবার ইচ্ছাই হইল না, যেমন ছিল তেমনি নিঃশব্দে স্থির হইয়া বসিয়া রহিল। হঠাৎ তাহার কানে সদর দরজার করাঘাতের আওয়াজ এবং পরক্ষণে তাহার খোলার শব্দও শুনিতে পাইল। একবার ইচ্ছা করিল ডাকিয়া হেতু জিজ্ঞাসা করে,
কারণ পল্লীগ্রামে এত রাত্রে সহজে কেহ কাহারও বাটিতে যায় না। কিন্তু উদ্যমের অভাবে প্রশ্ন করা হইল না, কিন্তু অধিকক্ষণ ভাবিতেও হইল না। মুহূর্ত কয়েক পরেই দ্বারপ্রান্তে নতুন রেশমের শাড়ির প্রবল খসখস শব্দের সঙ্গে সঙ্গেই কে একজন ঝড়ের মতো ঢুকিয়া তাহার পায়ের কাছে উপুড় হইয়া পড়িল। অরুণ শশব্যস্তে উঠিয়া দাঁড়াইয়া দেখিল জ্যোৎস্নার আলোকে ইহার পরিধানের রাঙা চেলি চকচক করিতেছে। এ যে কে তাহা চক্ষের নিমেষে উপলব্ধি করিয়া ভয়ে বিস্ময়ে তাহার সমস্ত বুকের ভিতরটা সেই মুহূর্তেই একেবারে শুকাইয়া উঠিল। সে যে কি বলিবে কি করিবে কিছুই ভাবিয়া পাইল না। কিন্তু তাহারও সময় রহিল না। একটা ভয়ানক মর্মান্তিক চাপা কান্নায় অকস্মাৎ ঘরের বাতাস, ঘরের আঁধার, ঘরের ম্লান আলোক, ঘরের যাহা কিছু সমস্ত একসঙ্গে এক মুহূর্তে যেন চিরিয়া খান খান হইয়া গেল। মিনিট দুই তিন হতবুদ্ধির ন্যায় নিঃশব্দে থাকিয়া অরুণ একটুখানি সরিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, ব্যাপার কি সন্ধ্যা? সন্ধ্যা মুখ তুলিয়া চাহিল, তাহার পরিধানের রাঙা চেলির সঙ্গে সর্বাঙ্গের অলঙ্কার জ্যোৎস্নায় জ্বলিতে লাগিল। সুন্দর ললাটে চন্দ্ররশ্মি পড়িয়া চন্দনের পত্র লেখা দীপ্ত হইয়া উঠিল এবং তাহারই ঈষৎ নিম্নে অশ্রুভরা আয়ত চোখ দুটি জলজল করিতে লাগিল। নারীর এমন রূপ অরুণ আর কখনো দেখে নাই, সে যেন একেবারে মুগ্ধ হইয়া গেল। সন্ধ্যা কহিল, অরুণদা, আমি পিড়ি ছেড়ে পালিয়ে এসেছি তোমাকে নিয়ে যেতে। আর আমার লজ্জা নেই, ভয় নেই, মান অপমানের জ্ঞান নেই। তুমি ছাড়া আজ আর আমার পৃথিবীতে কেউ নেই। তুমি চলো। কোথায় যাব? সেখান থেকে এইমাত্র একজন উঠে চলে গেল সেই আসনের উপরে। অরুণ তখন মনে মনে অত্যন্ত আহত হইল। কাণ্ডটা কি ঘটিয়েছে সে বুঝিল। কিছু একটা কলহের পর বরপক্ষেরা জোর করিয়া পাত্র তুলিয়া লইয়া গেছে। হিন্দু সমাজে এরূপ দুর্ঘটনা বিরল নয়, তাই সেই অপরের পরিত্যক্ত আসনে অকস্মাৎ তাহার ডাক পড়িয়াছে। যেমন করিয়াই হোক, আজ সন্ধ্যার বিবাহ হওয়া চাই। কিন্তু নিজে আঘাত খাইলেও অরুণ প্রতিঘাত করিতে পারিল না, বরঞ্চ সস্নেহ ভৎসনার কণ্ঠে কহিল, ছি, তোমার নিজে আসা উচিত হয়নি সন্ধ্যা। এমন তো প্রায়ই ঘটে, তোমার বাবা কিংবা আর কেউ তো আসতে পারতেন। বাবা? বাবা ভয়ে কোথায় লুকিয়েছেন। মা পুকুরে ঝাঁপ দিয়ে পড়েছিলেন, তাকে ধরাধরি করে তুলেছে। আমি সেই সময় তোমার কাছে ছুটে এসে পড়েছি। উফ, এত বড় সর্বনাশ কি পৃথিবীতে আর কারো হয়েছে? আমরা বাঁচবো কি করে অরুণদা? তাহার শেষ কথাটায় অরুণ পুনরায় ঘা খাইল, কহিল, কিন্তু আমাকে দিয়ে তো তোমাদের কুলরক্ষা হবে না সন্ধ্যা। আমি যে ভারী ছোট বামুন, কিন্তু দেশে আরো অনেক কুলিন আছেন। তোমার বাবা হয়তো এতক্ষণ সেই সন্ধানেই গেছেন। সন্ধ্যা কাঁদিয়া বলিল, না 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 অরুণদা, বাবা কোথাও যাননি, তিনি ভয়ে পালিয়ে গেছেন। আমাকে আর কেউ নেবে না, কেউ বিয়ে করবে না। তুমি ভালোবাসো, কেবল তুমিই আমার চিরদিন মান রেখে এসেছো, চিরকালই কেবল তুমিই আমার মান রাখো। তাহার ভয়ানক উশৃঙ্খল অবস্থায় অরুণ ক্লেশ বোধ করিল। হাত ধরিয়ে তুলিবার চেষ্টা করিতে সন্ধ্যা বাধা দিয়া বলিল, না, আমি উঠব না, যতক্ষণ পারি তোমার পায়ের কাছেই পড়ে থাকব। কুলরক্ষা হবে না বলছিলে? কার কুল অরুণদা? আমি তো বামুনের মেয়েই নই, আমি নাপিতের মেয়ে, তাও ভালো মেয়ে নই। আজ আমার ছোঁয়া জল কেউ খাবে না। উফ, এত বড় শাস্তি আমাকে তুমি কেন দিলে ভগবান? আমি তোমার কি করেছিলাম? অরুণ চমকাইয়া উঠিল। তাহার হঠাৎ মনে হইল, বুঝিবা সন্ধ্যা প্রকৃতিস্থ নয়, হয়তো এ সমস্তই তাহার উষ্ণ মস্তিষ্কের উদ্ভট বিকৃত কল্পনা। হয়তো বা এ সকল কিছুই ঘটে নাই, সে পলাইয়া আসিয়াছে। বাড়িতে তাহাদের এতক্ষণ হুলুস্থুলু বাঁধিয়া গিয়েছে, তাহাকে শান্ত করিয়া বাড়ি পাঠাইবার অভিপ্রায় সস্নেহে মাথায় হাত রাখিয়া অরুণ ধীরে ধীরে বলিল, আচ্ছা চলো সন্ধ্যা, তোমাকে বাড়ি নিয়ে যাই। সন্ধ্যা গর্গ হইয়া প্রণাম করিয়া তাহার পায়ের ধুলা মাথায় লইয়া বলিল, চলো, তুমি যে যাবে সে আমি জানতুম, কিন্তু আমার সমস্ত কথা শুনে তবে চলো, নইলে কি জানি তুমি হয়তো।
কি বলেছিলাম তোমাকে একদিন ছোট বামুন্না? আজ বোধ হয় সেই পাপেই কেবল প্রমাণ হয়ে গেল আমি বামুনের মেয়ে নই, আমি নাপিতের মেয়ে। উফ, আমরা বেঁচে থাকবো কি করে অরুণদা? তাহার মানসিক যাতনার পরিমাণ দেখিয়া অরুণের মন আবার দ্বিধাগ্রস্ত হইয়া উঠিল। তাহার মনে হইল হয়তোবা যথার্থই কি একটা ঘটিয়াছে, হয়তোবা সে সত্য ঘটনাই বিবৃত করিতেছে। আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, কে কথা প্রমাণ করল? কে, গোলক চাটুজ্জে? হ্যাঁ সেই। কি আমাকে সে বলেছিল জানো? জানো না? না, আচ্ছা থাক তবে সে কথা। মা আমাকে সম্প্রদান করতে বসেছিলেন, আমার ঠাকুমা চুপ করে দাঁড়িয়েছিলেন, এমনি সময় মৃত্যুঞ্জয় ঘটক দুজন লোক সঙ্গে নিয়ে উপস্থিত হলো। একজন তাকে ডেকে বললে, তারা দিদি আমাদের চিনতে পারো? একজন আমার মাকে দেখিয়ে বললে, তুমি ছেলের বিয়ে দিয়ে এই বামনের মেয়ের জাত মেরেছ, আবার কেন নাতনির বিয়ে দিয়ে এদের জাত মারছ? তারপরে বাবাকে আঙুল দেখিয়ে সবাইকে ডেকে বললে, তোমরা সবাই শোনো, এই যাকে তোমরা পরম কুলীন প্রিয় মুখুজ্জি বলে জানো সে বামুন নয়, সে হিরুনাপ্তের ছেলে। অরুণ বলিয়া উঠিল, এ সমস্ত কি বকে যাচ্ছ সন্ধ্যা? কিন্তু সন্ধ্যা বোধ করি এ প্রশ্ন শুনিতেই পাইল না, নিজের কথার সূত্র ধরিয়ে বলিতে লাগিল, মৃত্যুঞ্জয় ঘটক গঙ্গা জলের ঘটটা ঠাকুরমার সামনে বসিয়ে দিয়ে জিজ্ঞাসা করলে, বলুন সত্যি কিনা, বলুন ও কার ছেলে, মুকুন্দ মুখুজ্জে না হিরুনাপ্তের? অরুণদা, আমার সন্ন্যাসিনী ঠাকুমা মাথা হিট করে রইলেন, কিছুতেই মিথ্যা বলতে পারলেন না। ওগো, এ সত্যি, হে সত্যি, এ ভয়ঙ্কর সত্যি, সত্যি আমাদের তোমরা যা বলে জানতে তা আমি নই। তোমার সন্ধ্যা বামুনের মেয়ে নয়, নাপিতের মেয়ে। বাহাতে প্রদীপ লইয়া প্রিয় মুখুজ্জে কি কয়েকটা বস্তু বাক্স হইতে বাছিয়ে বাছিয়া এক টুকরা কাপড়ে রাখিতেছিলেন, হঠাৎ পিছনে ডাক শুনিলেন, বাবা। কাজটা প্রিয় গোপনেই করিতেছিলেন, সসব্যস্তে হাতের প্রদীপটা রাখিয়া দিয়া দাঁড়াইয়া উঠিয়া সাড়া দিলেন, কে? সন্ধ্যা? এই যে মা, যাই চলে, আর দেরি হবে না। সন্ধ্যা কষ্টে অশ্রু সংবরণ করিয়া কহিল, কি করছিলে বাবা? প্রিয় থতমত খাইয়া বলিলেন, আমি? কই না, কিছুই তো নয় মা। সেই বস্ত্রখণ্ডটা দেখাইয়া সন্ধ্যা জিজ্ঞাসা করিল, ওতে কি বাবা, কি রাখছিলে? ধরা পড়িয়া প্রিয় অত্যন্ত লজ্জিত হইয়া উঠিলেন, কতকটা মিনতির সুরে কহিলেন, গোটা কতক, বেশি নয় মা, রেমেডি সঙ্গে নিচ্ছিলাম, আর ওই মেটেরিয়া মেটিকাখানা, বড়টা নয় ছোটটা, বুঝলি না, ছিঁড়ে খুঁড়েও গেছে বইটা, বড়টা নিইনি, অচেনা জায়গা, যাই হোক একটু প্র্যাকটিস ট্যাকটিস করতে তো হবে, তাই ভাবলাম। মা কি তোমাকে এটুকুও দিতে চায় না বাবা? প্রিয় অনিশ্চিত ভাবে মাথা নাড়িয়ে কি যে জানাইলেন ঠিক বুঝা গেল না। তুমি কোথায় প্র্যাকটিস করবে বাবা? বৃন্দাবনে, সেখানে কত যাত্রী যায় আসে, তাদের ঔষধ দিলে কি মাসে 4-5 টাকাও পাবো না সন্ধে? তাহলেই তো আমার বেশ চলে যাবে। খুব পাবে বাবা, তুমি আরো ঢের বেশি রোগী পাবে, কিন্তু সেখানে তো তুমি কাউকে জানো না বাবা। পরশু শেষ রাত্রে ঠাকুমা যখন কাশী চলে গেলেন, তুমি কেন তার সঙ্গে গেলে না বাবা? মার সঙ্গে কাশিতে? না মা, আর আমি কাউকে জড়াতে চাইনি, আমার জন্য তোমরা অনেক দুঃখ পেলে, আর আমি কাউকে দুঃখ দেব না, যতদিন বাঁচব ওই অচেনা জায়গায় একলাই থাকব। সন্ধ্যা পিতার বুকের কাছে সরিয়ে আসিয়া তাহার হাত দুটি নিজের হাতের মধ্যে লইয়া বলিল, কিন্তু আমি তোমাকে একলা থাকতে দেব না বাবা, আমি যে তোমারই সঙ্গে যাব, আমি যে তোমারই মেয়ে। প্রিয় ধীরে ধীরে নিজের হাতটা ছাড়াইয়া লইয়া কন্যার মাথার উপর রাখিয়া হাসিয়া কহিলেন, দূর পাগলি, সে কি কখনো হয়? আমার সঙ্গে কোথায় যাবি মা? তোমার মায়ের কাছে তুমি থাকো, সেও অনেক দুঃখ পেলে, আর আমার নাম করে যারা ঔষধ চাইতে আসবে তাদের ঔষধ দিও। আর দেখ সন্ধ্যা, আমার বইগুলো যদি তোর মা দেয় তাহলে বিপ্রেটাকেই দিয়ে দিস, সে বেচারা গরিব, বই কিনতে পারে না বলেই কিছু শিখতে পারে না। সন্ধ্যা মাথা নাড়িয়া বলিল, না বাবা, আমি তোমার সঙ্গে যাবই, এই দেখো না বাবা,
আমার পরনের কাপড় দুটি গামছাই বেঁধে নিয়েছি। এই বলিয়া সে অঞ্চলের ভিতর হইতে একটি ছোট পুটলি বাহির করিয়া দেখাইল। প্রিয় কোনোদিনই বেশি প্রতিবাদ করিতে পারেন না, তিনি রাজি হইয়া বলিলেন, আচ্ছা চল, কিন্তু তোর মাঝে বড্ড দুঃখ পাবে সন্ধ্যা। কাল সর্বসমক্ষে সমাজের ষোলো আনার সম্মুখে পিতার উৎকট দুর্গতি সে চোখে দেখিয়াছে। জগদ্ধাত্রীর নিজের বাড়ি বলিয়াই এতটা সম্ভব হইতে পারিয়াছে, এই অপমান সন্ধ্যার হাড়ে হাড়ে বিঁধিয়াছে। কিন্তু প্রত্যুত্তরে তাহার কোনো উল্লেখ করিল না, শুধু বারবার মাথা নাড়িয়া বলিতে লাগিল, না বাবা, আমি কিছুতেই থাকব না, আমি যাবই, আমি সঙ্গে না থাকলে কে তোমাকে দেখবে, কে তোমাকে রেঁধে দেবে। এই বলিয়া সে তাড়াতাড়ি বাবার ঔষধগুলি ও বইখানি বস্ত্রখণ্ডে বাঁধিয়া ফেলিল এবং তাহার হাত ধরিয়া কহিল, চলো বাবা, আমরা এই বেলা বেরিয়ে পড়ি, নইলে বারোটার ট্রেন হয়তো ধরতে পারা যাবে না। মায়ের রুদ্ধ ঘরের চৌকাটির উপর মাথা ঠেকাইয়া সন্ধ্যা প্রণাম করিয়া কহিল, মা, আমরা চললুম, কেবল দুখানি পরনের কাপড় ছাড়া আর তোমার আমি কিছু নেই নেই বলিয়াই সে কাঁদিয়া ফেলিল। কিন্তু ভিতর হইতে কোনো সাড়া আসিল না। তাড়াতাড়ি আঁচলে চোখ মুছিয়া বলিল, মা, লাঞ্ছনা আর ঘৃণার সমস্ত কালি মুখে মেখেই আমরা বিদায় নিলাম। তোমাদের সমাজে এর বিচার হবে না, কিন্তু যাদের মহাপাতকের বোঝা নিয়ে আজ আমাদের যেতে হলো, তাদের বিচার করবার জন্য অন্তত একজন আছেন, সে কিন্তু একদিন টের পাবে। ঘরের অভ্যন্তর তেমনি নিস্তব্ধ এবং দ্বার তেমনি অবরুদ্ধ রহিল। সন্ধ্যা পিতার পিছনে পিছনে বাটির বাহির হইয়া আসিল। কি একজন অদূরে গাছতলায় দাঁড়াইয়াছিল, সে কাছে আসিতেই প্রিয় জ্যোৎস্নার আলোকে চিনিতে পারিয়া বলিলেন, কে কে, অরুণ নাকি? অরুণ কহিল, আগে হ্যাঁ, আজ আপনি বারোটার গাড়িতে যাবেন শুনে দেখা করতে এলাম। প্রিয় কহিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই দেখো না কি মুশকিল, মেয়েটা কিছুতেই ছাড়লে না সঙ্গ নিলে। আমি কোথায় যাই, কোথায় থাকি, দেখো দেখি এর পাগলামি। অরুণ অবাক হইয়া কহিল, সন্ধ্যা, তুমিও যাবে? সন্ধ্যা শুধু কেবল বলিল, হ্যাঁ। অরুণ এক মুহূর্ত মৌন থাকিয়া একান্ত সংকোচের সহিত কহিল, সেদিন রাত্রে আমি কিছুতেই মন স্থির করতে পারিনি সন্ধ্যা, কিন্তু আজ নিশ্চয় করেছি, তোমার কথাতেই রাজি হব সন্ধ্যা। প্রিয় বুঝিতে না পারিয়া শুধু চাহিয়া রহিলেন। সন্ধ্যা শান্ত কণ্ঠে ধীরে ধীরে বলিল, সেদিন আমিও বড় উতলা হয়ে পড়েছিলাম অরুণদা, কিন্তু আজ আমার মন স্থির হয়েছে। মেয়ে মানুষের বিয়ে করা ছাড়া পৃথিবীতে আর কোনো কাজ আছে কিনা আমি সেইটে জানতেই বাবার সঙ্গে যাচ্ছি, কিন্তু আর তো আমাদের সময় নেই অরুণদা, পারো তো আমাদের ক্ষমা করো। এই বলিয়া সে পিতার হাত ধরিয়া অগ্রসর হইয়া পড়িল। অরুণ সঙ্গে সঙ্গে যাইবার উদ্যোগ করিতেই সন্ধ্যা ফিরিয়া চাহিয়া কহিল, না অরুণদা, আমাদের সঙ্গে আসতে পাবে না, তুমি বাড়ি যাও। অরুণ কহিল, সন্ধ্যা, এই দুঃখের সময় তোমার মাকে ছেড়ে চললে? সন্ধ্যা কহিল, কি করব অরুণদা, এতদিন বাপ মা দুজনকেই ভোগ করবার সৌভাগ্য ছিল, কিন্তু আজ একজনকে ছাড়তেই হবে। তবু মায়ের বোধহয় একটা উপায় আছে, কাল অনেকেই তো তামাশা দেখতে এসেছিলেন, কেউ কেউ বলছিলেন কি নাকি একটা প্রায়শ্চিত্ত আছে, থাকে ভালোই, তখন দেখবার লোকের আর তার অভাব হবে না। কিন্তু আমি ছাড়া আমার বাবাকে সামলাবার যে আর কেউ নেই সংসারে অরুণদা, কিন্তু আর দাঁড়িও না বাবা, চলো। এই বলিয়া তাহারা পুনশ্চ অগ্রসর হইয়া গেল। অরুণ সেই দিকেই স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। একটুখানি পথ আসিয়া দেখিতে পাইল, জনকয়েক লোক লুচি মাছের তরকারি ও বিবিধ মিষ্টান্নের ভূয়সী প্রশংসায় সমস্ত রাস্তাটা মুখরিত করিয়া পান চিবাইতে চিবাইতে ঘরে চলিয়াছে। তাহাদের আনন্দ ও পরিতৃপ্তি ধরে না, জ্যোৎস্নার আলোকে পাছে ইহারা চিনিয়ে ফেলে এই ভয়ে সন্ধ্যা পিতার হাত ধরিয়া পথের ধার ঘেঁষিয়া দাঁড়াইল এবং তাহারা চলিয়া গেলে আবার পথ চলিতে লাগিল। মোর ফিরিয়াই ইহাদের ভুরি ভোজনের হেতু বুঝা গেল। পার্শ্বের আমবাগানের ভিতর দিয়ে গোলক চাটুর্য মহাশয়ের বাটি হইতে প্রচুর আলোক এবং প্রচুরতম কলরব আসিতেছে।
লুচি আনো, তরকারি এইদিকে, তরকারি এইদিকে, দই কে দিচ্ছে, মিষ্টি কই, প্রভৃতি বহু কণ্ঠ নিঃসৃত শব্দে সমস্ত স্থানটা জমজম করিতেছে। প্রিয় কহিলেন, গোলক চাটুর্য মশাইয়ের আজ বৌভাত কিনা, কাজকর্মে চাটুর্য মশাই খাওয়ায় ভালো, শুনলাম পাঁচখানা গ্রাম বলা হয়েছে, বামুন সুদ্দূর কেউ বাদ পড়েনি। সন্ধ্যা অবাক হইয়া কহিল, কার বৌভাত বাবা? গোলক ঠাকুরদার। প্রিয় কহিলেন, হ্যাঁ, প্রাণকৃষ্ণের মেয়েটাকে পরশু বিয়ে করলেন কিনা, সন্ধ্যার মুখ দিয়া কেবল বাহির হইল, হরিমতি তার বৌভাত? প্রিয় কহিলেন, হ্যাঁ হ্যাঁ, হরিমতিই নাম বটে, গরিব মানুষ বেঁচে গেল, মেয়েটা বড় হয়ে কিছু না বাবা, চলো আমরা এখান থেকে একটু তাড়াতাড়ি যাই। এই বলিয়া সন্ধ্যা পিতার হাত ধরিয়া তাহাকে এক প্রকার টানিয়া লইয়া রেল স্টেশনের উদ্দেশ্যে প্রস্থান করিল। পিতাকে লইয়া সে যখন স্টেশনে আসিয়া পৌঁছিল তখন গাড়ির প্রায় অর্ধ ঘন্টা বিলম্ব আছে। পল্লীগ্রামের ছোট স্টেশন, বিশেষত রাত্রি বলিয়া লোক কেহ ছিল না, শুধু প্ল্যাটফর্মের একধারে একটা করবি বৃক্ষের অন্ধকার ছায়ায় কে একটি স্ত্রীলোক বসিয়াছিল। সে ইহাদের দেখিবা মাত্রই ব্যস্ত হইয়া মাথার কাপড় টানিয়া দিল। প্রিয় সরিয়া দাঁড়াইলেন, কিন্তু সন্ধ্যার তীক্ষ্ণ দৃষ্টিতে সে একেবারে ফাঁকি দিতে পারিল না। সন্ধ্যা মিনিটখানেক নিঃশব্দে লক্ষ্য করিয়া সবিস্ময়ে বলিল, জ্ঞানদা দিদি, তুমি যে এখানে একলা যে? সন্ধ্যা ঠিক চিনিয়াছিল। জ্ঞানদা মুহূর্তে দুই হাত বাড়াইয়া তাহাকে বুকে টানিয়া লইয়া ফুকারিয়া কাঁদিয়া উঠিল। সন্ধ্যার বিস্ময়ের পরিসীমা রহিল না, সে নিজের দুর্ভাগ্যেই অভিভূত ছিল। ইতিমধ্যে তাহারই পাশের বাড়িতে আরেকজন হতভাগিনীর ভাগ্য যে কোন অতলে তলাইতেছিল তাহার কিছুই জানিত না। কিন্তু প্রিয় একেবারে বিবর্ণ হইয়া উঠিল। সন্ধ্যা কহিল, তুমি কোথায় যাবে জ্ঞানদা দিদি? জ্ঞানদার রুদ্ধ কণ্ঠ দিয়া শব্দ বাহির হইল না, সে কেবল মাথা নাড়িয়া জানাইল, গন্তব্যস্থান যে কোথায় তাহা সে জানে না। ইহার পর অনেকক্ষণ পর্যন্ত কেহই কোনো কথা কহিল না, কিন্তু গাড়ির সময় নিকটবর্তী হইয়া আসিতেছে, টিকিট কিনিতে হইবে। তাই প্রিয় অনেক চেষ্টায় স্বর বাহির করিয়া কহিলেন, তুমি কোথায় যাবে জ্ঞানদা? তোমার কি টিকিট কেনা হয়েছে? জ্ঞানদা তেমনি মাথা নাড়িয়া বলিল, না। তাহার পরে অশ্রু বিকৃত কণ্ঠে জিজ্ঞাসা করিল, আপনি কোথায় যাবেন? প্রিয় কহিলেন, বৃন্দাবনে। সন্ধ্যাও কি সঙ্গে যাবে? প্রিয় কহিলেন, হ্যাঁ। জ্ঞানদা অঞ্চলের গ্রন্থি খুলিয়া কতকগুলো টাকা প্রিয়র কাছে রাখিয়া দিয়ে বলিল, টিকিটের দাম কত আমি জানিনি, কিন্তু এই 50টি টাকা আমার আছে, আমাকেও একখানি বৃন্দাবনের টিকিট কিনে দিন, কেবল এইটুকু আমাকে সঙ্গে নিন, তার বেশি আর আমি পৃথিবীতে কারোর কাছে কিছু চাইব না। প্রিয় ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া শেষে আস্তে আস্তে বলিলেন, আচ্ছা চলো আমাদেরই সঙ্গে। নমস্কার, বামুনের মেয়ে উপন্যাসটি শুনলেন। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। নমস্কার।